হ্যাঁ, আবার শুরু করুন তো। গুড মর্নিং এভরিবডি, এবং আমি আজকে আমরা যাকে পেয়েছি আমাদের এই বেসিসের অ্যাডভাইজার, তার আগে আমাদের ম্যাথস ম্যাথামেটিক্স সংক্রান্ত বা গার্ডিয়ানই বলতে পারেন, কোনো সমস্যা হলে যে স্যারের কাছে আমরা প্রায় হাজির হই, উনি দ্বিজেন্দ্র কুমার সাইন, ডক্টর দ্বিজেন্দ্র কুমার সাইন, রামনগর কলেজে অধ্যাপক ছিলেন, স্যার রিটায়ার করে গেছেন। আজকে উনি এসছেন, আমরা খুবই ধন্য, এবং স্যার এই প্রোগ্রামটাকে ছাত্রের সঙ্গে ইন্টারাক্ট করবেন, ছাত্রছাত্রীরা আর কি করে বেটার ডেভেলপমেন্ট করতে পারে এই বিষয় সংক্রান্ত বা এই রিলেটেড একাডেমি সংক্রান্ত তার পরামর্শ দেবেন। এখন আমরা টেকনিক্যাল টু সেশনে চলে যাচ্ছি। প্রথম সাব প্রথমে প্রেজেন্টেশন এটা কোথায় গেল, এখন ম্যাথামেটিক্স এর উপর সেশনটা শুরু হচ্ছে। প্রথমে যিনি দেবেন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, মিস্টার সুজিত কুমার দাস, এগরা এসএসবি কলেজের অধ্যাপক, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোলজি যা ইন্টারেস্ট, স্পেশাল ইন্টারেস্ট, এবং টপিকসটা হচ্ছে ডমিনেন্স অফ কোয়ান্টাম কম্পিউটিং ইউজিং ফোরিয়ার ট্রান্সফরমেশন ওভার এসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। শুরুতেই আমাদের স্যারের সঙ্গে আগে একটু ইন্ট্রোডিউস করে দিই, ডক্টর দ্বিজেন্দ্র কুমার সায়ন। স্যার ক্যামেরাটা একটু অন করুন। ক্যামেরা, এই ক্যামেরা আমি ইয়ে নয়, আমি এমনি কথা বলছি কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি একটু একটু বলে নিন, তারপরে সুজিত শুরু করবে। না এই মানে আমার খুব সৌভাগ্য যে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমি থাকতে পারছি। আমাকে অনেকবার বলা হয়, আমি অনেক সময় সময় করে উঠতে পারি না। এই যে ছাত্র ছাত্রীদের নিয়ে এই যে ভাবনা, এইটা আমার কাছে খুব নতুন, যে একদার মতো দাঁতনের মতো জায়গায় থেকে ছাত্র ছাত্রীদের কিভাবে পরবর্তী সময়ে তাদের হায়ার এডুকেশন, তাদের রিসার্চ অ্যাক্টিভিটি কত সুন্দর ভাবে পরবর্তী সময়ে করতে পারে। আমি গতকালই বলছিলাম কৃতিবাবুকে, সঞ্জিত বাবুর সঙ্গে আমার মুখোমুখি পরিচয় নাই, কিন্তু এরা এক অসাধারণ কাজটি করছেন। আমার খুব এটা আমার নিজের মনে হয়, আমি খুব ভিতরে ভিতরে যেটা হয় খুব অভিনন্দন জানাই তাদেরকে, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, যে এত সুন্দর একটি কাজ করছে ছাত্র ছাত্রীদের নিয়ে। আজকাল তো ছাত্রছাত্রী ওরিয়েন্টেড শিক্ষক আগেকার দিনে যেমন ছিল, এখনো আছেন, সংখ্যা হয়তো, কিন্তু এই সব যে এই ওয়েবিনার এইগুলোর সঙ্গে যুক্ত, আমরা সেমিনার শব্দটাই আমরা যখন ছাত্র কত পরে শুনেছি, আমার তো মনে হয় না বিএসসি তে আমরা শুনেছি, এমএসসি তে ইউনিভার্সিটি গিয়ে প্রথম শুনেছিলাম সেমিনার। কিন্তু এখন ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে তারা শুধু সেমিনার ওয়েবিনার এই কথাগুলো নয়, তারা এটাই পার্টিসিপেট করছে, তারা পেপার করছে, সবচেয়ে বড় কথা তারা রেফারেন্স লিখছে, তারা কিওয়ার্ডস লিখছে। ফলে এই যে ডেভেলপমেন্ট, এই যে হায়ার এডুকেশনের সঙ্গে রিসার্চ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হওয়া প্রথম থেকেই, এটা আমাকে খুব আপ্লুত করে। মানে আমি ভীষণ রকম মনে হয় যে এটা একটা খুব সুন্দর অ্যাক্টিভিটি, ফলে এটা আরো এগিয়ে যাবে। বেসিস যে নামকরণ করা হয়েছে যে বেঙ্গল অ্যাক্টিভিটি একাডেমিক সোসাইটি ফর ইন্টারঅ্যাক্টিভ সায়েন্সেস, এখানে ওই এদের অনেকের সাহায্যে হয়েছে, আমি আর আলাদা করে নাম বলি না। এই কৃতিবাবুই সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন, এবং আমি নিজে খুব বিশ্বাস করি যে ছাত্রছাত্রীরা এর মধ্যে অনেক সমৃদ্ধ হবে। তারা অনেক সবাই রিসার্চ করবে এটা ভাবা ঠিক হবে না, কিন্তু এদের মধ্যে যারা রিসার্চের দিকে এগিয়ে যাবে তারা তখন বুঝতে পারবে যে খুব সুন্দর একটা স্টেপিং আমরা পেয়েছিলাম আমাদের ওই বেসিসের মাধ্যমে। ফলে আগামী দিনে তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে তোমাদের সবকিছু খুব সুন্দর হোক। ম্যাথামেটিক্স একটি অতি সুন্দর সাবজেক্ট, যে সাবজেক্টটি ফিজিক্যাল ওয়ার্ল্ডে দেওয়ার আগের দিন বলছিলাম
যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে ম্যাথামেটিক্যাল এন্টিটি গুলো বিলং করে না, কিন্তু তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে এক্সপ্লেইন করে। আর যতদিন পর্যন্ত ফিজিক্স ম্যাথামেটিক্স কে বাদ দিয়েছিল ততদিন পর্যন্ত কিন্তু ফিজিক্স এগুতে পারেনি। এই ম্যাথামেটিক্স যখনই ফিজিক্স এর কাছে গেল তখনই দেখা গেল ম্যাথামেটিক্স ও ডেভেলপ করলো, ফিজিক্স ও ডেভেলপ করলো। অনেকেই বলেন, এরা কৃতিবাবুরা অনেক ভালো বলবেন, যে ম্যাথামেটিক্স না থাকলে রকেটের কথা ভাবাই যেত না, রকেট সম্পর্কে। কিংবা এই যে আইনস্টাইনের যে ছোট্ট একটা ফর্মুলা, একটা ম্যাথামেটিক্যাল মডেল, যে E=mc² একটা যে ফর্মুলা, এই ফর্মুলা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করছে, তাই না? কত মানে কি শক্তিকে ব্যাখ্যা করছে। পরবর্তী সময়ে মানে সেই নিউটনের, সে ওদিকে যারা কেমিস্ট্রি পড়ছে, চার্লস ল, বয়েলস ল, আগেকার দিনে মানুষ বায়োলজি পড়তেন যে ম্যাথামেটিক্স কে আমরা ভয় পাই বলে, ম্যাথামেটিক্স ভালো লাগে না বলে। কিন্তু ম্যাথামেটিক্স ঢোকার পরেই বায়োটেকনোলজি, এখন ম্যাথামেটিক্স ছাড়া বায়োলজির অনেক জায়গায় ম্যাথামেটিক্স সাবজেক্টটি না থাকলে তারা বলছে যে না, এই সাবজেক্টটি আমরা দিতে পারবো না, বায়োলজিক্যাল বায়োটেকনোলজি দেবো না, ম্যাথামেটিক্স পড়তে হবে। এবং দেখা গেছে ম্যাথামেটিক্স যে সাবজেক্টে সাহায্য নিয়েছে ম্যাথামেটিক্সের উপরে দাঁড়িয়েছে, ম্যাথামেটিক্স কে নিয়ে এগুতে চেয়েছে, ম্যাথামেটিক্স তার পাশে ভীষণ রকম ভাবে দাঁড়িয়েছে। এবং অনেক জিনিসটাকে, অনেক জটিল জিনিসটাকে একেবারে অতি সহজ ভাবে তার কাছে স্থাপিত করেছে, ফলে উপস্থাপন করেছে, সেটা ইকোনমিক্স এর ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্স তো বটেই। ফিজিক্সিস্টরাই, এর আগের দিন বলেছিলাম যে ফিজিক্সিস্টরাই ম্যাথামেটিক্স অনেক বেশি জানেন, অনেক ম্যাথামেটিক্যালের চেয়ে ফিজিক্স এর লোকেরা অনেক ভালো ম্যাথামেটিক্স জানেন সব ক্ষেত্রে, গ্রুপ থিওরি, এদের অরিজিন গুলো, ওদের ফুরিয়ার সিরিজ, এই যে ফুরিয়ার সিরিজের, ফুরিয়ারের মধ্যে আমি জানি না ফুরিয়ার ট্রান্সফরমেশনের কোনগুলো করবে, ফুরিয়ার কিন্তু হিট থিওরি কাজ করতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন। পরবর্তী সময়ে তার ছাত্র ডিরিচলেট কাজ করেন, তিনিও ফিজিক্সের, ফলে এই ম্যাথামেটিক্স এর সঙ্গে আমরা যে যুক্ত, এটা আমারাও খুব, এই জন্য মনে হয় যে খুব সৌভাগ্যবান, যদি ভাগ্যকে বিশ্বাস করা হয়, যে আমরা এত সুন্দর একটি সাবজেক্টের সঙ্গে যুক্ত, যে সাবজেক্টটি অনেক উপরে বিলং করে, অনেক উপরে, এই সেন্সে স্বার্থপরতা নাই, সুন্দর, সৌন্দর্যের প্রতীক ম্যাথামেটিক্স হচ্ছে। অনেকেই বলে একটা সুন্দর গান, একটা সুন্দর ছবি, একটা সুন্দর যে আমরা যে যে ড্রয়িং গুলো করি, কিংবা সুন্দর একটা কবিতা, একে অনেকেই বলেন ম্যাথামেটিক্সটাও সেই রকম একটা আর্ট। আবার তার অন্য একটা দিকও আছে, ভীষণ রকম অ্যাপ্লিকেবেল, এই সুজিতবাবু যেটা বলবেন, দেখা যাবে যে এর অ্যাপ্লিকেশন অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে, ফলে একদিকে তার সৌন্দর্য, একদিকে তার ব্যবহারিক দিক, এই দুয়ে নিয়ে ম্যাথামেটিক্স আমরা এই দুটোই সঙ্গেই মানে শিখবো, আমরা চেষ্টা করবো সেই সম্পর্কে আমরাও কিছু কাজ করতে। এবং পরবর্তী সময়ে আমরা জানি যে এই ছাত্ররা যারা আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছে, যারা আজকে তাদের ওই যেটু যে টপিক গুলোর উপরে প্রেজেন্ট করবে, পরবর্তী সময়ে তারাও ম্যাথামেটিক্সে অনেক কন্ট্রিবিউট করবে, এই আশা নিয়ে সকলকে আমার অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা জানিয়ে আমি ওই কৃতিবাবু, সুজিতবাবু এদের বলি যে আপনারা অনুষ্ঠান আরম্ভ করুন, আমি শুনছি। ওকে, থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বিফোর গোয়িং টু মাই ডিসকাশন, আই এম জাস্ট প্রেজেন্টিং মাই এন্টার স্ক্রিন। তো থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান অপরচুনিটি টু প্রেজেন্ট মাই টপিকস হিয়ার ইন দ্য বেসিস প্ল্যাটফর্ম। So today my topic to discuss here, dominance of quantum computing using Fourier transformation over asymmetric cryptography. So Sujit Kumar Dal, Department of Mathematics, SSB College. Before discussing my topics, I would like to thanks Professor Dr. Saurabh Mukhopadhyay, who helps me to understand the basic classical cryptography. Actually, I learned cryptography terms and basic idea about cryptography from NPTEL online certification course that was taught by Professor Saurabh Mukhopadhyay, and he supports me all the time to discuss about cryptography. And I would also like to express my gratitude to
ए कट आर जोत्सा भी मैब्रोइडिस के भी सी डी जिंच ए जोसंग हंग जिंग लिन हुच रिसर्च जर्नल्स हेल्प्स मी टू गेदर दिस इंफॉर्मेशन फॉर प्रेजेंटिंग हियर एंड एट लास्ट इट विल नॉट बी कम्प्लीटेड विदाउट प्रोवाइडिंग माई ग्रेटिट्यूड टू माई फिलोजोफर एंड गाइड डॉक्टर के आर साहू हु नॉट ओनली हेल्प्स मी बट ऑल्सो मोटिवेट एंड इंस्पायर मी ऑल द टाइम टू डू द प्रेजेंटेशन हियर एंड रिसर्च वर्क इन फ्यूचर ऑल्सो टूडेज टॉपिक्स आउटलाइन इज बेसिक क्रिप्टोग्राफी क्वांटम कंप्यूटिंग एंड एफेक्ट ऑफ क्वांटम कंप्यूटिंग इन बेसिक क्रिप्टोग्राफी आई वुड जस्ट लाइक टू एक्सप्लेन क्लासिकल क्रिप्टोग्राफी एंड इट्स क्लासिफिकेशन तो व्हाट इज क्रिप्टोग्राफी क्रिप्टोग्राफी इज एन आर्ट ऑफ सीक्रेट राइटिंग और सीक्रेट कम्युनिकेशंस बिटवीन टू और मोर पीपल्स जस्ट आई एम शोइंग द फिगर आई एम जूमिंग हियर बिकॉज इट इज वेरी स्मॉल फिगर आई थिंक नाउ इट इज विजिबल टू ऑल दिस फिगर हेयर टू पार्टीज एलिस एंड बॉब आर ट्राइंग टू कम्युनिकेट ओवर पब्लिक चैनल एज एग्जाम्पल सपोज वी आर सेंडिंग ए मैसेज थ्रू व्हाट्सएप यूजिंग अवर मोबाइल फोन सपोज बॉब आस्क एलिस व्हाट इज योर एज एंड बॉब इज सेंडिंग हिज एज दैट इज एक्स दैट इज इन क्रिप्टोग्राफी कॉल्ड प्लेन टेक्स्ट एंड दैट विल बी सेंड वाया पब्लिक चैनल that can be accessed by any third party or bad guy or Oscar. So Alice will try to keep secret his age to others and he will add something that is called in cryptography key that will be added to X. This process or this method it's like algorithm is a set of instruction or set of method that is that belongs to set of instruction this is here called encryption algorithm that is added or subtraction or operated with x and get a output y this is in cryptography called cipher text and that will passes through public channel and bob will receive it and bob will decrypt it using key by an algorithm and we'll get the plain text this is the method of this is the idea of the cryptography and there are two types of cryptography one is symmetric key cryptography and another is asymmetric key cryptography here Alice suppose use key k1 and to decrypt this cipher text Bob used k2 then if k1 equal to k2 then we called it is a symmetric key cryptography that means both times that to the encrypt and to decrypt both key is same then it is symmetric key like this example plain text encryption using the key key and decrypt it with same key then it is called symmetric key cryptography If there are different key, then that type of cryptography we call public key cryptography. That I have shown here with an example of RSA crypto system. That is very popular crypto system, and this is called public key crypto system or asymmetric key crypto system. I will discuss here how this type of crypto system is used and what is the security in this system. First, Bob will. Set up RSA setup and Bob choose two primes that will be very big. Why very big? I will discuss in later slide why they will take big prime. Here Bob takes two prime P and Q and multiplying them he will get N and applying phi function phi n is equal to P minus 1 Q minus 1 because P and Q are prime so phi n is equal to phi P and phi Q. If p prime then phi p equal to p minus 1 so phi n is equal to p minus 1 into q minus 1 and he will get a integer e that will be co prime to phi n then gcd of e com phi n is equal to 1 hence is invertible in phi n so there will exist an inverse that is here d so e dot d congruent to 1 modulo phi n here d is the private key to bob and bob will release through public channel N and E. This is the public because that is public to all of
viewers or all body all are seeing the this channel. This is public, and Alice will get this public key N comma E, and he takes Zn and take a message M from Zn, that is coprime to N, and he just doing M to the power E modulo N. This that is ciphertext that will be sent to Bob via public channel. Bob will do decryption. How will Bob do? Bob just take his private key, that is here D, and take the power M to the power E to the power D modulo N. Then E dot D congruent to 1 modulo phi N, that gives phi N K phi N into K plus 1. That if we divide phi N into K plus 1 by phi N, then that will give 1. So M to the power E dot D will gives us M to the power phi N into K plus 1. That can be written as M to the power phi N dot K into M. We will take M outside the bracket, and in the bracket M to the power phi N modulo N. Since M are N coprime and M to the power phi N will congruent to 1 according as Euler's theorem. So we will get value 1 in the bracket and outside the bracket we have M. So Bob will get the plain text. Here D is the private key. If anybody can know P and Q, then he can measure the value phi N. Accordingly, he can know E and D. Then the RSA setup will be vulnerable. That means that can be attacked by someone. For this purpose, Bob will choose here very large integer and multiplying that. Now problem is to find the factorization of N. Here we will discuss about quantum computing to factorize this N using source algorithm and Fourier, discrete Fourier transformation. Just going to discrete Fourier transformation, I want to discuss some basic idea of quantum computing. Actually, in classical, we know the bit 0 and 1. In physics, that a atom, when it is in zero energy state, then it is 0, and high energy state, then it is 1. In quantum, in superposition by entanglement, we considering that a atom can takes or can be lies in either zero state or high energy state by the entanglement, and we can measure we can predict the state of the other. And this is the alpha cat 0. This notation is introduced by Dirac. Actually, this is vector 0 1 and 1 cat 1. This is 1 0. Actually, it is called bracket. Bracket means there will be another vector just before the vertical line, and complete is bracket, that is inner product space in linear algebra. And in physics we called in quantum mechanics bracket. So alpha 0 plus beta 1, where alpha beta are complex numbers, and alpha square plus beta square equal to 1, that is called 1 qubit. Here we are considering 0 1 for additive group integers modulo 2, and 0 1 be a basis. And we can take another standard basis 0 prime and 1 prime. Using this, we get the transformation matrix 1 by root 2, 1, 1, 1 minus 1. That is used in Hadamard gate also. Here, in classical, 0 and 1 to find 0 and 1, we need to evaluate 2 steps. But here in quantum, we can evaluate once with the probability half. And next, unitary transformation. Just a minute. Yes. So here we are taking a function that is called
black box from bn to b. Here bn like 01 to the power n. That means n bit string constituting with 0 and 1 only. And uf is a function from x1, x2, x3, xn and another vector y, this is 0 vector, and transform to xn, x, sorry, this not be xn, this will be x1, x2, xn, and the last bit we will get by joining y and the functional value using the input x1 to xn. Here functional value f of x1, x2, xn gives either 0 or 1. But we don't know what will we get using this input from the function. So we need to check if this function is constant or balanced. Constant means if f from 0, 1 to 0, 1, f0 is equal to 0 and f1 is equal to 0, or f0 is equal to 1 and f1 is equal to 1. That means constant. Every time gives the same output, then we call function is constant. If f0 is equal to 0 and f1 is equal to 1, or f0 is equal to 1 and f1 is equal to 0, that we can say f is balanced function. We will interest, we will show our interest for balanced function. In classical, the function is balanced or not, we need to evaluate twice. But in quantum, we require once with probability half. This is the just basic idea how to compute in computing quantum computing. Now discrete Fourier, we are going to discrete Fourier transformation for integers modulo q. In z, from z q, take a point k, this is a vector cat k, and transform to 1 by square root of q. Q is the total number of elements in this set. And summation over I L equal to 0 to Q minus 1 e to the power 2 pi I K L by Q get L. That will be used in the source algorithm that will be discussed in the next slide. Source algorithm in RSA, I have said that the problem to factorize. This is the hardness in RSA. If anyone can factorize N and will get P and Q, then he can measure, he can find E and D. D is the private key. So anybody can decrypt and will get the plain text. But in classical computer, this is hard to factorize N. But in quantum computing, using source algorithm, it is quite possible in polynomial time. And this problem to factorization be equivalent to that any given y co-prime to n and find the order r of y modulo n. This is equivalent to the problem to factorization. Here that is y to the power r congruent to 1 modulo n. Now we will apply a not wholly periodic function f on zq to zn such that f of x plus r equal to fx for x plus r less equal to q. This shows that this is not wholly periodic, and we will apply unitary transformation x1 and cat x2 to x1 cat of x2 plus y to the power x1 modulo n. Okay, so this is the way I am showing here. Step one, first we will start from zero vector get 0 and apply DFT. We will get summation over x equal to 0 to q get x, and we will apply unitary transformation that I have shown in the previous slide. That will give us summation get x get y to the power x modulo n, that according to this unitary transformation. Next we will measure the remainder y to the x modulo n using the register 2 and register 1. Actually I have limited knowledge of register 1, register 2, how it is working in the physical devices, and mathematically it gives the remainder, and this state will have the form cat x0 plus lambda r modulo q, where x0 from zr with equiprobability, and it gives again applying a discrete Fourier transformation, we get the state like that. K belongs to zeta, e to the power I phi k x0,
cat of k q by r. Here q is known to us, and considering c is equal to k q by r, so c by q equal to k by r, and repeating this manner again and again until we get a result corresponding to k being coprime to r, then r is obtained by cancelling c by q down to its lowest term. And this process will be done in sufficient amount of time, that is here order of log n repetition. So this is possible in real life using quantum computing with the help of Fourier transform to factorize the number n. So RSA is vulnerable. So here I will go to an example how source algorithm is working. Take n is equal to 15, which small number, you can say that 3 into 5 is equal to 15. So I'll do example of source algorithm. I take small numbers 3 and 5, small prime. Take a random number x from 1 to n minus 1. You have the value n, so you can choose any random number from 1 to n minus 1, and x raised to the power contained in the register and divide by n. Suppose here if we choose x equal to 2, then 2 square, 2 q, 2 to the power 4, 2 to the power 4 again gives you 1. So 1, 2, 4, 8. That means in this sequence you have 4 elements. So that's why I am written here f equal to 4. So possible factor is p equal to x to the power 4 by 2 minus 1. 4 by 2 means 2, 2 to the power 2 minus 1, that means 3. So 3 is a factor of 15. In this manner, if you put big number instead of 15 using source algorithm, we can find the factor of n number. So this shows that RSA is in danger using source algorithm in quantum computing. So we need to do lot of work to prevent this type of attack. And the public key crypto systems, not only RSA, public key crypto system, that another is Diffie-Hellman key exchange protocol, whose security is based on discrete logarithm problem, that may be also penetrated by this source algorithm. And this is the our task to do in future also when we will in the quantum computing. That's my presentation, and that is reference. Thank you, sir. Thank you, Sujit Kumar Das. Sir, ke bolbo ei bishoye ekটু discussion korte. Sir, microphone ta off hoye ache. Hello, ha shona jacche? Ha shona jacche. Ami ashole khub ekta obhyasto noi to. মানে সুজিত বাবুকে ধন্যবাদ, এত সুন্দর ভাবে প্রেজেন্ট করলেন এই সাবজেক্টটি, এত অ্যাপ্লিকেবল। এই যে বলছিলাম ম্যাথামেটিক্স এর একদিকে তার সৌন্দর্যের দিক, আর একটা হচ্ছে ভীষণ রকম অ্যাপ্লিকেবল এবং সাবজেক্টটি। আমি এই সাবজেক্ট সম্পর্কে খুব একটা ওয়াকিবহল নই, আমি প্রথম শুনি। স্যার কে বলবো, স্যার আমাকে সুজিত বাবু বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট, স্যার সুজিতই বলবো। এই সাবজেক্টটির কথা শুনি আমি প্রথম। আমার একজন জুনিয়র মানে সে ওই হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে এলাহাবাদে রিসার্চ করে, তখন সে নাম্বার মানে এই সাবজেক্টটি করতে গেলে কত জায়গাগুলো কভার করলেন সুজিত বাবু। প্রথম হচ্ছে নাম্বার থিওরি, তারপরে লিনিয়ার অ্যালজেব্রা, কম্পিউটার, কোয়ান্টাম মেকানিক্স, মানে এবং এই জিনিসগুলো এখন এত বেশি অ্যাপ্লিকেবল। আমি ওই ছাত্রছাত্রীদের বলবো যে পরবর্তী সময়ে যাদের যাদের মনে হয় এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এবং তাদেরকে টানে, তারা এই জায়গাগুলো করলে এগুলো ভীষণ রকম বাস্তব জীবনে অ্যাপ্লিকেবল। ফলে পরবর্তী সময়ে আমি আশা করব যে সুজিত বাবুই বলি, সুজিত বাবু এইটা নিয়ে কাজ করবেন, অন্যান্য ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন
এবং অনেক ছাত্রছাত্রী তারাও এই ব্যাপারে আগ্রহী হয়ে কাজ করবে এবং আমাদের এই যে সাবজেক্ট এই সাবজেক্টটিকে সমৃদ্ধ করবে। ঠিক আছে, মানে শহীদ বাবুকে আবার ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটি সাবজেক্টে কাজ করেছেন, আরো সুন্দর আরো ভালো কাজ করা হোক, আরো সুন্দর করা হোক এবং আরো ভালো কন্ট্রিবিউশন রাখা হোক আজকের দিনে, এই আমার আশা। শহীদ বাবু তাহলে পরের জনকে বললে। ধন্যবাদ স্যার, আমি স্যার যাইবো আপনার কাছ থেকে যদি কোনো মানে নাম্বার থিওরি অনেক কিছু প্রুফ আমরা মানে ক্লিয়ার নই, অনেক ফর্মুলা আমরা ইউজ করেছি কিন্তু প্রুফগুলোর ক্ষেত্রে অনেক সহজ সরল ভাবে আরো কিভাবে করা যায় সে বিষয়ে আপনার কাছ থেকে পরে আরো কিছু লেসন স্যার শিখবো আর কি। ঠিক ঠিক ঠিক, এমনি ম্যাথমেটিক্যাল ফর্মুলা না, মানে আমি আমি যে সব মানে আমি তো আমার নিজের মনে হয় যে এটা বিনয় নয়, মানে আমি খুব কম জানি, মনে হয় যে ম্যাথমেটিক্সটা খুব ভালো করে শেখা হলো না, আরো অনেক সুন্দর করে এটা শেখা যেত, এখন তার সেটা রিয়েলাইজ করি। যাই হোক, এখন এই বর্তমান প্রজন্ম আশা করি অনেক যারা আজকে এই এটার সঙ্গে যুক্ত হয়েছে বা পরবর্তী সময়ে যুক্ত হবে তারাও করবে। ম্যাথমেটিক্যাল ফর্মুলা ভীষণ সুন্দর, মানে একটা পরীক্ষা হয়েছিল যে সবচেয়ে সুন্দর ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কোনটা, এটা নিয়ে একটা ভোট হয় ম্যাথমেটিশিয়ানদের মধ্যে, একটা পত্রিকা এটা করেছিল, তাতে সবচেয়ে যে ফর্মুলাটি এক নম্বর স্থান পেয়েছিল তার স্রষ্টা হচ্ছেন অয়লার। অয়লারের মতো এত বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আর নাই, আমাদের এই কাজে তো প্রচুর ইউজ হয়। হ্যাঁ, সেই অয়লারের ফর্মুলাটি প্রথম হয়েছিল, মানে বলা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিক্যাল ফর্মুলা আজ পর্যন্ত, মানে সুন্দর, শ্রেষ্ঠ বলবো না, সুন্দরতম। সেটার ফর্মুলাটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে দেখা মানে কেন একমা মানে একদিকে আছে কমপ্লেক্স নাম্বারকে জেনারেট করছে আই পাই, ভীষণ রকম একটা সুন্দর ইরাশনাল নাম্বার যাকে প্রমাণ করতে আমাদের মানে ঘাম ছুটে গিয়েছিল, মানে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, এদিকে আর ওয়ান আর জিরো পুরো বাইনারি সিস্টেম একটা নাম্বার সিস্টেমকে জেনারেট করে, মানে এই একটা এই এত সিম্পল একটা ফর্মুলা ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এর মধ্যে এত বিশাল জিনিসটা লুকিয়ে আছে যে কারণে এই ফর্মুলাটি শ্রেষ্ঠ ফর্মুলা হিসাবে এই সুন্দরতম ফর্মুলা হিসাবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠা পেয়েছে অয়লারের কৃতিত্ব এইটি। ফলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আইনস্টাইনের ফর্মুলা তো আছেই যেটা আগে বললাম, ফলে যদি আমার সেই ব্যাপারে জানা থাকে আমি নিশ্চয়ই সেই ব্যাপারে যতটা সম্ভব সাহায্য করব। কৃতিবাবু তাহলে পরের জনকে ইনভাইট করলে করা যায়, পরের পার্টিসিপেন্ট যিনি যে মানে মানে প্রেজেন্ট করবে পেপার তাকে আমন্ত্রণ করা হোক নাকি কৃতিবাবু? তার সঙ্গে করে দিচ্ছি, আচ্ছা এইটা স্যার করে দিন, আমি নেক্সট গুলো আমি বার করে নিচ্ছি তাহলে। একসঙ্গে দুটো উইন্ডো খুলে আছে তো? আচ্ছা আচ্ছা, থার্ড ডে লিস্ট অফ প্রেজেন্টেড ম্যাথমেটিক্স আমি বের করে নিয়েছি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যিনি প্রেজেন্টেশন দেবেন সে আমাদের এগ্রাস সারদা শশী ভূষণ কলেজের ছাত্রী, ফার্স্ট সেমিস্টার, মিস শ্রুতি মিশ্র, টাইটেল হচ্ছে মিন ভ্যালু থিওরাম এন্ড ইটস রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। শ্রুতি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এন্ড প্রেজেন্টেশন দাও। হ্যালো শ্রুতি, শুনতে পাচ্ছ? আর প্রেজেন্টেশনটা আমার কাছে আছে, আমি কি এখান থেকে প্রেজেন্ট করে দেব? হ্যাঁ স্যার একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার।
শুরু করে দাও। গুড মর্নিং এভরিবডি, মাই নেম ইজ শ্রুতি মিশ্র, আই এম ফ্রম এগরা সারদা শশীভূষণ কলেজ, বিএসসি ম্যাথ ফার্স্ট সেম। গুড মর্নিং এভরিবডি, মাই নেম ইজ শ্রুতি মিশ্র, আই এম ফ্রম এগরা সারদা শশীভূষণ কলেজ, বিএসসি ম্যাথ অনার্স ফার্স্ট সেম। দ্য টপিক অফ মাই প্রেজেন্টেশন ইজ মিন ভ্যালু থিওরিম অ্যান্ড ইট রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। হ্যালো শ্রুতি, শোনা যাচ্ছে না কিছু কথা? এসো বলছি, দেখা যাচ্ছে তো? এসো, ঠিক আছে। হিয়ার ইজ দ্য কন্টেন্ট, ইন্ট্রোডাকশন, রোলস থিওরিম, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ রোলস থিওরিম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরিম, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরিম, অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড রেফারেন্স। ইন্ট্রোডাকশন, দ্য ডিফারেন্সিয়াল মিন ভ্যালু থিওরিম ইজ দ্য থিওরিটিক্যাল বেসিস অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ডেরিভেটিভ, হুইচ ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য ফাংশন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল টু স্টাডি দ্য ফাংশন ওভারঅল বাই ইউজিং ডেরিভেটিভ অফ দ্য লোকালিটি অ্যান্ড ফর্মস এ রিলেশন বিটুইন দ্য ইনক্রিমেন্ট অফ এ ফাংশন অন অ্যান্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট অফ এ ইন্টারভেল। অ্যাজ এ রেজাল্ট ডিফারেন্সিয়াল মিন ভ্যালু থিওরিম হ্যাজ ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল সিগনিফিকেন্স অ্যাট অ্যাপ্লিকেশন ভ্যালু। রোলস থিওরিম, এফ এক্স ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ এক্স ওয়ার এফ সাচ দ্যাট ক্লোজ ইন্টারভেল এ বি টেন্স টু আর ওয়ার ওয়ান এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভেল এ বি, টু এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভেল এ বি অ্যান্ড থ্রি এফ এ ইকুয়াল টু এফ বি। দেন উই সে that Rolle's theorem is applicable to the function fx in a closed interval ab, then there exists c, a less than c less than b, where f dash c equal to 0. The geometrical significance of Rolle's theorem, y equal to fx is a continuous curve in between a and b, f dashed x exists in open interval a b, that is tangent drawn at every point between a and b, not parallel to y axis. Also ordinate at a and b are equal, then by Rolle's theorem there exists at least one point c, x equal to c, where f dash c equal to 0, that is one point x equal to c between x equal to a and x equal to b, where tangent is parallel to x axis. Actually, c will be the optimum point. At that point, fx attain optimum value. There is the example,
fx equal to sin x in closed interval 0 and pi, fx each continuous in zero closed interval 0 pi, 2 fx each fx equal to cos x exist in open interval 0 pi, and 3 f0 equal to 0 and f pi equal to 0. Therefore f dash x equal to sin x satisfies all the condition of the Rolle's theorem in closed interval 0 pi. Then by this theorem we can find c 0 less than c less than pi, where f dash c equal to 0, that implies cos c equal to 0, that implies c equal to pi by 2. Therefore x equal to pi by 2 is the point where f dash x equal to 0. Ultimately, x equal to pi by 2 is an maximum point where fx equal to sin x at a maximum value. Here fc equal to sin c equal to sin pi by 2 equal to 1 is the maximum value of fx equal to sin x. There is the Lagrange mean value theorem. Y equal to fx is a real valued function of x, where f such that closed interval ab tends to R. Then fx is continuous in closed interval ab, and f dash x exist in open interval ab. Then we say that fx will satisfy all the condition of Lagrange mean value theorem. If this condition hold for fx in closed interval ab, then there is a value c a less than c less than b, where f dash c equal to fb minus fc by b minus a. There is the geometrical significance of LMBT. Y is equal to fx be a continuous curve in between a and b, and on the curve at every point between a and b except a and b, tangent drawn not parallel to y axis, then a point c, and then a point c where x equal to c, tangent at c parallel to the chord ab. There is the example. Let fx equal to x square minus 4x plus 5 defined in closed interval 1 and 3. Here fx is continuous in closed interval 1, 3. F dash x equal to 2x minus 4 exists in open interval 1, 3. Therefore, fx satisfies all the condition of the LMBT. There exists C where f dash c equal to f 3 minus f 1 by 3 minus 1, that equal to 0. Hence c equal to 2 that belongs to the interval 1, 3. Acknowledgement. I would like to express my special thanks of gratitude of my mathematics teacher, Mr. Brindaban Sahu, for their able guidance and support in completing my presentation. I would also like to extend my gratitude to the professor sir, Mr. Sujit Kumar Das, and I would also thanks Professor Khantish Chandra Maiti and Professor Ramkrishna Ghosh
whose article providing me will all the facility that we required. Here the reference, Professor K.C. Maiti and Professor R.K. Ghosh, and Introduction to Analyze Differential Calculus, New Central Book Agency, to Professor S. De, Mathematics Class 12, Chaya Publication, Dr. S. Jana, C.K. Bandhobadhyay, S.K. Thamrui, Mathematics Class 12, Santra Publication. Thank you. সাবজেক্টের বিষয়ে স্যার বলবেন, যেন বললেন আমি টেকনিক্যাল ব্যাপারে একটু বলছি। তোমার যে স্লাইড গুলো হয়েছে, তোমার প্রেজেন্টেশন বেশ সুন্দর হয়েছে, তোমার যে স্লাইড গুলো বানিয়েছ শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, বলুন। হ্যাঁ, স্লাইড গুলো যেমন ফন্ট গুলো খুব ছোট করে দিচ্ছ, মনে হয় 12 বা 14 করেছো মনে হয় ফন্ট গুলো, সেটাকে তুমি খুব ছোট ছোট লাগছে, ওটা 24 বা 25 করে দেবে, দিলে সুন্দর বোঝা যাবে আর কি। হেডলাইন গুলো ঠিক আছে, কিন্তু ফন্ট গুলো স্যার ফার্স্ট টাইম করেছি তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম দেখবে খুব ছোট ছোট লাগছে, ওটা মানে 14 করেছো মানে ফন্টটা এই আলে, ওটা তুমি 22 23 24 করে দেবে, দিলে পুরোটা ভিজুয়ালাইজ হবে। আচ্ছা, জাস্ট ইন্টারাপ্ট করছি একটু, মোনালিসা খাতুয়া শুনতে পাচ্ছো? হ্যালো মোনালিসা, হ্যালো হ্যালো মোনালিসা খাটুয়া শুনতে পাচ্ছো? আর মণিকাঞ্চন দাস, তোমাদের যদি প্রেজেন্টেশন থাকে তাহলে এটা ম্যাথমেটিক্স এর এখানে প্রেজেন্টেশন চলছে, আর একটা যে লিংক আছে লিংক 1 সেটাতে জয়েন করো। হ্যাঁ স্যার, আবার শুরু করুন। এবার সারি বলবেন বিষয় নিয়ে। না, শ্রুতি তো সুন্দর বলল, এই প্রথম যে বলছে যে আমি প্রথম বলছি। হ্যাঁ, এবং একটা খুব সুন্দর সাবজেক্ট নিয়েছি, রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, এই 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 জায়গাটা তুমি যদি পরবর্তী সময়ে তুমি দেখবে যে আমেরিকান ম্যাথমেটিক্যাল মান্থলি বলে একটা জার্নাল বেরোয়, এখন অনলাইনে কিছু কিছু পাওয়া যায় কিনা জানি না, আমরা এটা ওই ডিপার্টমেন্টে দেখতাম, সেখানে ওই ক্লাস নোটস বলে কিছু একটা সেকশন ছিল, সেখানে কিছু আর্টিকেল বেরোতো। আমি সেখানে একটা জিনিস সেগুলো পড়েছিলাম, আমি আমার ছাত্রদের বলতাম এই এই রোলস থিওরেম বোঝার জন্য, মানে আমরা যে বলি যে একটা ফাংশন কন্টিনিউয়াস, একটা ছেলেকে যখন একটা ছেলে বা মেয়েকে যখন একটা বলি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই জন্য তারা আরম্ভ করছেন মানে এমনিতে একটা ফাংশন কন্টিনিউয়াস বলতে একটা ইন্টারভালে কি বুঝবো না, তার গ্রাফটা আমি কাগজ থেকে কলম না তুলে আঁকতে পারবো, যদি একটা গ্রাফ আমি দেখি একটা কিছু, সেই গ্রাফের মধ্যে যদি কোনো ভাঙা না থাকে, অর্থাৎ আমি যদি কার্ভটা আঁকতে পারি কাগজ থেকে কলম না তুলে, বা একটা কার্ভ দেয়া আছে যেটা একদম কোনো ভাঙা নেই, তাহলেই সেটা সেই জায়গায় কন্টিনিউয়াস। এটা আমরা সকলে জানি যে এটা কন্টিনিউয়াস, কথাটার মধ্যেই আছে। ডিফারেন্সিবিলিটির আইডিয়াটা হচ্ছে ওই যে কার্ভটা, কারণ রোলস থিওরেমের অ্যাসাম্পশন কি কি আছে, কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে, ডিফারেন্সিয়েবল। এই ডিফারেন্সিয়েবল মানে তো আমরা এফ এক্স মাইনাস এফ সি করে যেরকম ভাবে করি, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, এটাও তো সেই অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। এর এমনি আইডিয়াটা হচ্ছে যে রাফ আইডিয়াটা হচ্ছে যে কার্ভটা স্মুথ হবে, মানে খিজিবিজি থাকবে না, মানে আমরা যদি খুব শার্প থাকে, আমরা যদি মডেক্স গ্রাফটা আঁকি তাহলে তার উপর দিয়ে যদি হেঁটে যাই তাহলে আমার একটা খোঁচা লাগবে জিরো পয়েন্টে, অর্থাৎ কার্ভটার মধ্যে কোনো খোঁচা থাকবে না, এবড়ো খেবড়ো ভাব থাকবে না, অর্থাৎ একটা স্মুথনেস থাকবে। তার উপরে যদি আমি ওই কার্ভটার উপরে হাত বুলিয়ে যাই তাহলে হাতের উপরে কোথাও খচ করে লাগবে না। এইটা হচ্ছে একটা ফাংশন, একটা ওপেন ইন্টারভ্যালে বা ক্লোজ ইন্টারভ্যালে ডিফারেন্সিবিলিটির রাফ আইডিয়া, যে তার স্মুথনেস থাকবে আর কি, না তার এন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালু দুটো থাকবে। এটা কিরকম ভাবে বোঝা যায় জানো, মনে করো দুটো পাহাড় আছে, পাশাপাশি পাহাড়, দুটো পাহাড়ের চূড়া সমান উচ্চতায় আছে, তার মানে কি এ পয়েন্টে তার ফাংশনের ভ্যালু আর বি পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান, এফ এ আর এফ বি সমান,
আর কি, এইবার তুমি মনে করো এই চূড়া থেকে ওই চূড়া, আমাদের তো অনেক সময় কি করা হয়, আমরা রোপওয়ে করি, মনে করা যাক একটা লোহার শিকল একটা চূড়া থেকে আর একটা চূড়া টাঙানো আছে, তাহলে দেখবে এটা একটা কার্ভ নেয়। আমরা ক্যাটিনারি বলে একটা জিনিস মানে পরবর্তী সময় তোমরা পড়বে, এটা একটা তুমি যদি ওই যে এক্স অক্ষের মতো, ইয়ে তোমরা যে বললে সাইন ফাংশনের মতো, এতটা কার্ভ না হলেও এটা একটা এরকম একটা বাঁকা কার্ভের মতো নেবে, কাস্তের মতো। ফলে ওইটা কি হলো, কন্টিনিউয়াস হলো, ওই কার্ভটা স্মুথ হলো, মানে ডিফারেন্সিয়াল হলো, এবং এফ ইজিক্যাল টু এফ বি এটা সমান হলো। এইবার তুমি দেখো, তুমি যদি ওর উপরে এখন একটা হেঁটে হেঁটে যাও, হেঁটে গেলে বোঝা যাবে এখন একটা একটু এই আপনি ধরুন মানে ফুরিয়ার বক্তব্য কিন্তু ওটা সাইন অথবা কোসাইন ফাংশনে পড়ে যাবে। হ্যাঁ বলো। ইয়ে ধরুন এ চূড়া থেকে ও চূড়ায় একটা শিকল টাঙানো হলো, হ্যাঁ হ্যাঁ, পরে করলো একটা কার্ভ হচ্ছে, কার্ভ নেচার হচ্ছে। হ্যাঁ এখন কিন্তু ফুরিয়ার উনি বলছেন না ওটা সাইন অথবা কোসাইন ফাংশনে পড়ে যাবে। আচ্ছা, দ্যাট মিন এভরি ফাংশন, প্রত্যেকটা ফাংশন কে সাইন আর কসের আকারে লেখা যাবে আর কি। আসলে আমি ওটাকে ক্যাটিনারি বলে, আমরা ওটাকে ক্যাটিনারি বলবো, যে একটা ক্যাটিনারি শেপ নেবে, মানে কাস্টের মতো একটা শেপ নেবে। তাহলে সাইন কসের ফাংশনের আকারে মানে আকারটা নেবে, এক্স্যাক্টলি সাইন কস ফাংশন হবে কিনা আমি জানি না, যে এক্স্যাক্টলি সাইন ফাংশন বা কস ফাংশনের মানে ফাংশনটা নেবে কিনা, কিন্তু ওর চেহারাটা হচ্ছে ওই ক্যাটিনারি টাইপের, মানে ওই কার্ভ টাইপ। যাই হোক, তা ওই ওইটার উপরে যদি আমি মুভ করি, তাহলে আমি যদি হেঁটে হেঁটে যাই, তাহলে এক সময় দেখা যাবে আমার যাওয়ার ডাইরেকশন আর হরাইজন্টালের সঙ্গে প্যারালাল হবে। এইটা হচ্ছে প্যারালাল হওয়া মানে কি, আমার যাওয়ার ডাইরেকশন মানে কি, ট্যানজেন্ট। আমি যদি ওই কার্ভের উপরে ট্যানজেন্ট বিভিন্ন পয়েন্টে ড্র করতে 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 যাই, মানে আমি যদি মুভ করি, তাহলে এক সময় দেখা যাবে যে আমার ট্যানজেন্টটা প্যারালাল টু দি এক্স অ্যাক্সিস হবে, মানে হরাইজনের সঙ্গে আমার মনে হবে আমি সমান্তরাল দাঁড়িয়ে আছি। এইখানে ওই ওই যে ট্যানজেন্ট, ওটা মানে ডেরিভেটিভ, তার এক্স অ্যাক্সিস এর প্যারালাল মানে তার ওই যে মানটা ট্যান আলফার মানটা ওটা জিরো, ফলে ডেরিভেটিভটা জিরো হয়ে যায়। এই জিনিসগুলো আমরা তখন শিখেছিলাম, ওই যে ম্যাথামেটিক্যাল মান্থলি বলছি, যে আমেরিকান ম্যাথামেটিক্যাল মান্থলি, মিন ভ্যালু থিওরেমও তাই। যদি দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্টে দুটো পয়েন্টে দুজন ছেলে একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, একজন একটা স্ট্রেট লাইন বরাবর এ বি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, আর একটা কার্ভ এ বি একটা আর্ক করেছি সেইটা বরাবর যাচ্ছে, দুজন কি বলা হয়েছে একই সঙ্গে স্টার্ট করবে, একই সঙ্গে পৌঁছাতে হবে, যে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে তার উপরে রেস্ট্রিকশন আছে যে তুমি ইউনিফর্ম স্পিডে যাবে, তুমি দাঁড়াতে কমাতে পারবে না, আর কার্ভ বরাবর যে যাচ্ছে তাকে বলা হয়েছে যে তুমি যেমন ইচ্ছা যাবে, কিন্তু একসঙ্গে স্টার্ট করবে একসঙ্গে পৌঁছাবে। তাহলে দেখা যাবে যে কার্ভ বরাবর যাচ্ছে তার ডাইরেকশনটা এক সময়, এটা এঁকে দেখাতে পারলে খুব ভালো হতো, তোমরা যদি নিজেরা আঁকো তাহলে দেখবে যে এক সময় তার ডাইরেকশনটা ওই প্যারালাল টু ওই যে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে তার সময়। ফলে এইগুলো বাস্তব স্যার মাসে কোনো এফেক্ট আছে নাকি? মাসের কোনো এফেক্ট আছে? আপনার পয়েন্ট মুভ করছে, আপনি যখন একজন একটা বাচ্চা যাচ্ছে আপনার স্প্রিং বরাবর, তাতে মাসের কোনো এফেক্ট আছে, মাস বা ফোর্সের? না, এগুলোর এফেক্ট তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা তার ডাইরেকশনটাকে শুধুমাত্র কনসিডার করছি, যে সে যে যাচ্ছে তার মুভমেন্টের ডাইরেকশনটাকে, আর সঙ্গে ওই স্ট্রেট লাইন বরাবর যে যাচ্ছে তার তো ডাইরেকশন ফিক্স। তাহলে দেখা যাবে যে এক সময় ওই ডাইরেকশনটা, মানে আমি যদি কার্ভটা ওই ট্যানজেন্টটা এঁকে এঁকে যাই, মানে তার মুভমেন্টটাকে যদি আমি প্লট করে যাই ট্যানজেন্ট দিয়ে, তাহলে দেখা যাবে যে এক সময় ট্যানজেন্টটা প্যারালাল টু ওই কর্ডের সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে। ওই যে যেটা আছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা তো ওই কর্ডটা দিল, আর এটা সমান এফ ড্যাশ সি, তার মানে সি পয়েন্টে যে ট্যানজেন্টটা সেই ট্যানজেন্টটা প্যারালাল টু কর্ড। তাকে কন্টিনিউয়াস হতে হবে, কোন ডোমেনে নিচ্ছি, যেমন জিরো পয়েন্ট লগ আনডিফাইন্ড হয়ে গেছে, ফলে ফাংশনটাকে যে ক্লোজ ইন্টারভ্যালে নিলাম সেখানে কন্টিনিউয়াস হতে হবে, আর তার ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হতে হবে, এবং
তো আমি যদি ওই যদি রোলস থিওরেম করি তাহলে এন পয়েন্ট দুটোই তার ভ্যালু সমান হতে হবে। এখানে সিঙ্গেল ভ্যালুর মাল্টি ভ্যালু ফাংশন বা সেট ভ্যালু ফাংশন হয়, কিন্তু এখানে সেটা না, এখানে হচ্ছে যে রিয়েল ভ্যালু ফাংশন এফ এক্স, মানে একটা এক্স দেবো একটা এফ এক্স পাবো, মানে ওইটাকে যদি ফলে লগ হোক ই টু দি পাওয়ার এক্স হোক সাইন এক্স হোক কস এক্স হোক সবগুলোকে যদি ওই কন্ডিশন স্যাটিসফাই করে তখনই রোলস থিওরেমের ক্ষেত্রে ওই তিনটে কন্ডিশন, কিন্তু লগ ফাংশন সেটা স্যাটিসফাই করবে না। কেন? লগ ফাংশনটা ওই জিরোতে এক নম্বর হচ্ছে আনডিফাইন্ড, তার ইন্টারভ্যালটা যদি বদলে দেওয়া হয়, আর যে ইন্টারভ্যাল নেব সেই ইন্টারভ্যালে লগ এক্স ফাংশনটা কি হয়, লগ এক্স ফাংশনটা ইনভ্যালিড হয়ে যায়, ফলে দুটো এন্ড পয়েন্টে তারা সমান হবে না। লগারিদমিক ফাংশনগুলো পার্টিসিপেট করতে পারবে না, রোলস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না লগিক থিওরেমে, কারণ তার এন্ড পয়েন্ট দুটো সমান নয় বলে। অ্যাকচুয়ালি এখান থেকে এই যে ফাংশনের ওই যে বললো সুচি যে বললো যে এই অপটিমাইজেশন শব্দটা ব্যবহার করেছিল, মানে অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে অনেকখানি মোটিভেট করেছিল যে কোন জায়গায় একটা কার্ভ দেখে কোন জায়গায় তার ম্যাক্সিমাম বা মিনিমামটাকে টেস্ট করতে চেয়েছিলেন ম্যাথামেটিশিয়ানরা বা যারা মানুষেরা চেষ্টা করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম অ্যাটেন্ড করছে সেইটায় প্যারালাল টু দি, তার ট্যানজেন্টটা হচ্ছে প্যারালাল টু দি এক্স অ্যাক্সিস, হরাইজন্টালের সঙ্গে প্যারালাল, এইটা মানুষকে স্ট্রাইক করে দিয়ে তখন ট্যানজেন্ট খোঁজা শুরু হয়। ম্যাক্সিমাম মিনিমাকে সার্চ করতে দিয়ে এই জিনিসটা লক্ষ্য করলো, লক্ষ্য করতে দিয়ে ট্যানজেন্ট খোঁজা শুরু হলো যে কোথায় দেখো ট্যানজেন্টটা হরাইজন্টালের সঙ্গে প্যারালাল, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, এইটা দিয়ে তারপরে আস্তে আস্তে ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাস ডেভেলপ করা। আর তারও আগে ইতিহাস আছে। যাই হোক, কৃষিকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছে, আরো সুন্দর সুন্দর করে আরো এই ওই যে বললাম এই জার্নাল গুলো আস্তে আস্তে দেখবে, তোমরা যে ফার্স্ট ইয়ারে দেখছো এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। হোক, কৃতিবাবু তাহলে পরের জনকে আমন্ত্রণ জানানো হোক, সে বলুক আমরা শুনি। আমি পরের জনের নাম ঘোষণা করে দিচ্ছি, পরের জন সোমনাথ গিরি, একদা সারদা সোসাইটি কলেজের ছাত্র, টাইটেল রিভিউ অফ সিমেট্রিক গ্রুপ এন্ড ইটস প্রপার্টিজ, সরি সরি, পরের জন হচ্ছে বিকাশ চন্দ্র, ওভারভিউ অফ গস এলিমিনেশন টু সলভ দ্য সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, এর উপরই আজকে মূলত প্রেজেন্টেশন দেবে। তো বিকাশ চন্দ্র, তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করো। হ্যাঁ স্যার, আমি প্রেজেন্ট স্ক্রিনটা শেয়ার করছি। গুড মর্নিং এভরিবডি, আমি বিকাশ চন্দ্র, এগারো সারদা শশীভূষণ কলেজের সেকেন্ড ইয়ারে বিএসসি ম্যাথমেটিক্স স্টুডেন্ট। আজ প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমার অধ্যাপক সুজিত কুমার দাসবাবুকে এবং এসএসবি কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর বাবলু সামন্তকে, যেনারা আমাকে প্রেজেন্টেশনের সম্বন্ধে জানিয়েছেন এবং আমাকে একটা সুযোগ দিয়েছেন যাতে আমি আমার কথাটা উপস্থাপন করতে পারি। আমার আজকের আমার যেটা বিষয় সেটা হচ্ছে কি ওভারভিউ অফ গাউস এলিমিনেশন টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো প্রথমত আমার আজকে আলোচ্য বিষয়গুলি হচ্ছে কি দ্য সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট গাউস এলিমিনেশন মেথড, অ্যাডভান্টেজেস অফ দ্য মেথড অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য মেথড। সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা কাকে বলবো?
আমি যেটা এখানে ডেফিনিশন লিখেছি সেটা হচ্ছে গিয়ে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইজ কল্ড অফ ওয়ান অর মোর লিনিয়ার ইকুয়েশনস ইনভলভিং দ্য সেম সেট অফ ভেরিয়েবলস ফর এন এক্সাম্পল এই যে সিস্টেম অফ থ্রি ভেরিয়েবলস এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা তাকে বলবো যেখানটায় এক বা একের বেশি লিনিয়ার ইকুয়েশন থাকবে আর লিনিয়ার ইকুয়েশন হচ্ছে গিয়ে সেই সমস্ত ইকুয়েশন যেখানটায় ভেরিয়েবলস গুলোর পাওয়ার সর্বদা যেন এক সর্বদা এক হবে এটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলবো এবং যখন একের বেশি নেব তখন কি হবে ওটা সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে যাবে তো এটাকে সলভ করার জন্য মেথডস অনেক রকমেরই আছে যেটা আমার আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি গাউস এলিমিনেশন মেথড তো এখানটায় আমি একটা কি বলবো এখানটায় একটা কনসিডার করেছি সিস্টেম যেটা হচ্ছে গিয়ে এ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু এক্স টু এন সো ওয়ান সো ওয়ান প্লাস এ ওয়ান এন এক্স এন ইকুয়াল টু বি ওয়ান এইভাবে আরো অনেক ইকুয়েশন আছে আমি এম পর্যন্ত এম সংখ্যক ইকুয়েশন নিয়েছি এখানটায় তো এখানটায় এ ওয়ান ওয়ান এ ওয়ান টু অ্যান্ড সো ওয়ান সো ওয়ান এ ওয়ান এন এগুলো হচ্ছে কি এক একটা কনস্ট্যান্ট অলসো বি ওয়ান বি টু বি থ্রি এগুলোও এক একটা করে কনস্ট্যান্ট তো সেটা আমি নিচে লিখেছি যে ওয়ার এ ওয়ান এ টু অ্যান্ড বি বি আর কনস্ট্যান্ট অর রিয়েল অ্যান্ড কমপ্লেক্স এটা রিয়েলও হতে পারে এবং কমপ্লেক্স নাম্বারও হতে পারে এরপরে সেকেন্ড হচ্ছে গিয়ে ডায়াগোনালি ডোমিনেন্ট আমরা কাকে বলবো ডায়াগোনালি ডোমিনেন্ট হচ্ছে গিয়ে আমি যে এই যে সিস্টেমটা যে লিখেছি এই সিস্টেমে যদি আমরা এই যে সাইডের মানে এক্স এর সঙ্গে যে আছে যে কোফিশিয়েন্টস গুলো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু অ্যান্ড সো ওয়ান সো ওয়ান বা এত এখানটা এ এম এম খানা কোফিশিয়েন্টস গুলো রয়েছে এই কোফিশিয়েন্টটা যদি আমরা একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি আমি এখানে স্লাইডটা দেইনি মোটামুটি এটা যদি একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি তাহলে ম্যাট্রিক্সটা এইরূপ হবে যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু রো ওয়াইজ বলছি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু অ্যান্ড এ ওয়ান এন বা এ টু ওয়ান এ টু টু এ টু এন এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স পাবো এই ম্যাট্রিক্স এর আমরা যদি ঠিকঠাক দেখি তাহলে এই যে এ ওয়ান ওয়ান যে এলিমেন্টটা যে আছে এই এলিমেন্টটা আদার্স যে রো এ যে এলিমেন্টস গুলো আছে তার যোগফলের থেকে সমান অথবা বড় হতে পারে সমান অথবা বড় হতে পারে এটা এই যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে কোনো একটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন সিস্টেম তাহলে আমরা তাকে বলবো স্ট্রিক্টলি ডায়াগোনালি ডোমিনেন্ট অ্যান্ড এটা হচ্ছে কি তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানটা আমি দেখিয়েছি যে এআই আই টা বড় হচ্ছে এ আই জে থেকে যেখানটা আই নট ইকুয়াল টু জে অবভিয়াসলি এবং এ প্রত্যেকটা যোগফলের থেকে এআই আইটা বড় হচ্ছে তো এই যদি এই এই সিস্টেমটার কথা ভাবি তাহলে এই সিস্টেমে এ ওয়ান ওয়ানটা এ ওয়ান টু এবং এ ওয়ান থ্রি অ্যান্ড সো ওয়ান সো ওয়ান এর থেকে বড় হবে তাদের যোগফলের থেকে বড় হবে এটাই হচ্ছে কি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডোমিনেন্ট এবারে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডোমিনেন্ট এটা করতে মানে অ্যাকচুয়ালি এটা গাউস এলিমিনেশন মেথডে ততটা ইউজ হয় না অ্যাকচুয়ালি এটা পরবর্তীকালে যখন গাউসের যে আদার্স মেথড যেমন আছে গাউস জ্যাকোবি মেথড হ্যান ত্যান বা আরো যেগুলো আছে ওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে ওখানটায় দেখ মানে আমরা সলিউশন তখনই পাবো যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না হলে কি মানে সলিউশন পাবো না আমরা অ্যাপ্লাই তখনই করতে পারবো যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে আপাতত এই গাউস এলিমিনেশন মেথড এর এতটা অ্যাপ্লিকেবল মানে এটা নেই মানে অ্যাপ্লিকেশন নেই আর কি দ্যাটস ইট আর এরপরে আসছি আমি গাউস এলিমিনেশন মেথড তো গাউস এলিমিনেশন মেথডে এখানটা আমি একটা সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন এর একটা সিস্টেম কনসিডার করেছি যেখানটায় এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর এগুলো হচ্ছে একটা এক একটা কনস্ট্যান্ট এখানটায় এ লাস্টে যেটা আছে এ ওয়ান এন এবং এখানটা আমি এন খানা ইকুয়েশন নিয়েছি না আমি আগেই বলেছি যে এটা একটা লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন সিস্টেম অনেকগুলো লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন আছে এখানটায় যেখানটায় বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড বি এন হ্যাঁ যেখানটায় বি এন বি অফ এন মাইনাস ওয়ান এগুলো হয় একটা করে কনস্ট্যান্ট সেক্ষেত্রে আমি এখানে লিখেছি যে হয় এ আই জে ওয়ান আই জে ইকুয়াল টু ওয়ান টু থ্রি অ্যান্ড সো ওয়ান এন পর্যন্ত এবং বি আইটাও আই টু আই বি আই ইকুয়াল টু আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি এন পর্যন্ত এগুলো হচ্ছে কি একটা করে কনস্ট্যান্ট এবারে গাউস যিনি এটাকে সলিউশন করার যে মেথডটা বলেছিলেন সেই মেথডটা এইরূপ আমরা ফার্স্টে এই যে ফার্স্ট ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে এক্স ওয়ান আমাদের মানে একটা অ্যাপ্রোচটা কি যে প্রত্যেকটা ভেরিয়েবলকে আমাকে রিমুভ করতে হবে ফার্স্টে আমাকে রিমুভ করতে হবে এক্স ওয়ান তারপরে আমাকে রিমুভ করতে হবে এক্স টু তারপরে আমাকে রিমুভ করতে হবে এক্স থ্রি এইভাবে করতে হবে তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে সেকেন্ড বা থার্ড ফোর্থ সবগুলো ইকুয়েশনকে আমরা এ আই আই দ্বারা ভাগ করবো এই সরি এ ওয়ান ওয়ান দ্বারা ভাগ করবো
আচ্ছা উপরে যে ওয়ানটা যে আমি যে লিখেছি এটা শুধুমাত্র আইডেন্টিফাই করার জন্য, মানে আমি এটা একটু পরে আর একটু মানে এগুলো বোঝা যাবে যে আমি এটা কেন লিখেছি, একটু আইডেন্টিফাই করার জন্য আর কি, কোনো স্পেশাল যে কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য তেমন কিছু না। আচ্ছা এই যে এ ওয়ান ওয়ানটাকে ফার্স্ট টাইম ডিভাইড করবো এই, হ্যাঁ হ্যাঁ ডিভাইড করবো কাকে, ফার্স্ট ইকুয়েশনটাকে, ফার্স্ট ইকুয়েশনটাকে ডিভাইড করে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করবো, যার ফলে কি হবে আমার এক্স ওয়ান যে টার্মটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি ফার্স্ট এটাকে যদি মাল্টিপ্লাই করে সেকেন্ডটার সঙ্গে অ্যাড করি এখানে এক্স ওয়ান রিমুভ হয়ে যাবে। সিমিলারলি যদি থার্ডের সঙ্গে আমি যদি আবার এরকম ওই মানে মাল্টিপ্লাই করে আবার যদি অ্যাড করি তাহলে সেটাও আবার রিমুভ হয়ে যাবে, মানে এক্স ওয়ান ফার্স্ট থার্ড ইকুয়েশনে এক্স ওয়ান টার্মটাও রিমুভ হয়ে যাবে। সিমিলারলি ফোর্থ ইকুয়েশনেও এক্স ওয়ান টার্মটা রিমুভ হয়ে যাবে। এইভাবে এন্থ নম্বর যে ইকুয়েশনটা যে আমরা যে পাবো এই যে ইকুয়েশনটা ওই ইকুয়েশনেও এক্স ওয়ান টার্মটা রিমুভ হয়ে যাবে। তো এইটা রিমুভ হওয়ার পরে আমি এটা নিচে লিখেছি যে এই যে জিনিসগুলো আমি এগুলো মাল্টিপ্লাই করবো ফার্স্ট এটার সঙ্গে সেগুলো আমি এগুলো জাস্ট লিখেছি। তারপরে রিমুভ হওয়ার পরে কিছুটা এইরূপ আসবে যে আমরা ফার্স্ট ইকুয়েশনটা যেহেতু মানে আমি লিখেছি ফার্স্ট ইকুয়েশনটা যেভাবে ছিল এই যে সেকেন্ড ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট টার্মটা রিমুভ, থার্ড ইকুয়েশনটাও সিমিলারলি এখানটাও ফার্স্ট টার্মটা রিমুভ, ফোর্থ ইকুয়েশনেও ফার্স্ট টার্মটা রিমুভ এবং এন্থ নাম্বার ইকুয়েশনটাতেও অবভিয়াসলি ফার্স্ট টার্মটা রিমুভ হয়ে গেছে। এবারে আমি আগেই বলেছিলাম যে উপরে কোন যে নাম্বার গুলো আছে এখানটা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে আগে যে স্লাইডটাতে আমি ওয়ান ওয়ান লিখেছিলাম পরের স্লাইডের ফার্স্ট ইকুয়েশনটা বাদ দিয়ে আমি বাকিগুলোকে টু টু করে লিখেছি। দেখুন যে টু টু করে যে লেখা হয়েছে এর কারণ কি, এটা জাস্ট মাত্র আইডেন্টিফাইয়ের জন্য যে আমরা একটা স্টেপ এগিয়ে গেছি, মানে একটা সংখ্যা আমরা রিমুভ, একটা সংখ্যা না একটা ভেরিয়েবল আমরা রিমুভ করে দিয়েছি। এরপরে সিমিলার প্রসেস আমরা করবো যে আবার এবারে আমাদের কাজটা কি হবে সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের আমরা রিমুভ করবো সেকেন্ড ভেরিয়েবলটা, আবার সিমিলার প্রসেস কি করব না আমরা আবার মানে সিমিলার প্রসেসে আবার ডিভাইড করব, কাকে ডিভাইড করব এই এ থ্রি টু সরি হ্যাঁ এ থ্রি টু কে এ টু টু দ্বারা হ্যাঁ এ থ্রি টু কে আবার এ টু টু দ্বারা ডিভাইড করে তার সঙ্গে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করব এবং মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করে যে ইকুয়েশনটা আমরা আসবে সেই ইকুয়েশনটাকে আবার আমরা অ্যাড করবো দুয়ের সঙ্গে। এইভাবে থ্রি ফোর ফিফথ সিক্স সেভেন্থ অ্যান্ড এন পর্যন্ত যতগুলো ইকুয়েশন থাকবে আমরা মাল্টিপ্লাই ডিভাইড করব মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করব এবং সেকেন্ড ইকুয়েশনের সঙ্গে অ্যাড করব, যার ফলস্বরূপ কি হবে এক্স টুটা রিমুভ হয়ে যাবে প্রত্যেকটা ইকুয়েশন থেকে, এই ফার্স্ট ইকুয়েশন বাদে প্রত্যেকটা ইকুয়েশন থেকে এক্স টুটা রিমুভ হয়ে যাবে। তখন আমাদের কাছে কি আসবে, ফার্স্ট ইকুয়েশনটা পড়ে আছে, ফার্স্ট ইকুয়েশনটা পড়ে থাকবে, তারপরে আসবে সেকেন্ড ইকুয়েশনটা এইভাবে পড়ে থাকবে, থার্ড ইকুয়েশনে কি হবে এইখান থেকে স্টার্ট হয়ে যাবে এক্স থ্রি এ এ থ্রি থ্রি এক্স থ্রি প্লাস এ থ্রি ফোর এক্স ফোর এ থ্রি এন মাইনাস ওয়ান এক্স অফ এন মাইনাস ওয়ান, তারপরে আসবে এ থ্রি এন এক্স এন ইকুয়াল টু ইকুয়াল টু বি এন সরি বি থ্রি টু এইভাবে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা মানে আমাদের এই প্রসেস মানে এই প্রসেসটা যখন আমরা কন্টিনিউ করতে থাকবো কন্টিনিউ যতক্ষণ না পর্যন্ত আমরা এই লাস্ট ইকুয়েশন না পৌঁছচ্ছি এই প্রসেসটা যখন কন্টিনিউ করতে থাকবো এই মানে প্রসেসটা কন্টিনিউ করার ফলে কি হবে প্রত্যেকটা ভেরিয়েবল বাদ হতে থাকবে মানে কি বলবো রিমুভ হতে থাকবে প্রত্যেক ইকুয়েশন থেকে। তো যখন এটা রিমুভ হয়ে যাবে তখন এই সমীকরণটা কিছুটা এইভাবে আসবে, এক মিনিট হ্যাঁ এইভাবে এই সমীকরণটা আসবে। এই সমীকরণটা এখানটায় দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইকুয়েশনে আমার প্রত্যেকটা ভেরিয়েবল আছে এবং সেকেন্ড ইকুয়েশনে দেখতে পাচ্ছি ফার্স্ট ভেরিয়েবল মানে এক্স ওয়ান ভেরিয়েবলটা নেই, থার্ড ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি এক্স ওয়ান এক্স টু এই ভেরিয়েবলটা নেই কিন্তু এক্স থ্রি ভেরিয়েবলটা আছে, আবার ফোর্থ নাম্বার ইকুয়েশনে দেখতে পাচ্ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি নেই। এভাবে যখন আমরা এন মাইনাস ওয়ান নম্বর ইকুয়েশনে যাবো তখন কি দেখতে পাবো যে ওখানটায় এন মাইনাস টু পর্যন্ত যে ভেরিয়েবলস গুলো থাকবে মানে এক্স অফ এন মাইনাস টু পর্যন্ত যে ভেরিয়েবলস ওগুলো কোনোগুলোই থাকবে না, শুধু কে কে থাকবে এক্স অফ এন মাইনাস ওয়ান এবং এক্স এন। আবার যখন সেম প্রসেস আবার আগের ইকুয়েশন মানে ডিভাইড করা হলো মাইনাস ওয়ান মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাড প্রিভিয়াস ইকুয়েশন, তারপরে কি দেখতে পাবো যে লাস্টের ইকুয়েশনটা যে এসছে সেই লাস্টের ইকুয়েশনটা হচ্ছে হয়ে যাবে মানে এক্স অফ এই যে এক্স অফ এন মাইনাস ওয়ান টার্মটা যে আছে এই টার্মটাও রিমুভ হয়ে যাবে, লাস্টে চলে আসবে শুধুমাত্র এক্স এন। এখান থেকে আমরা এক্স এন এর ভ্যালু খুব সহজভাবে বের করে নিতে পারবো। এবারে আমরা এক্স এন এর ভ্যালুটা পেয়ে গেলাম, এক্স এন এর ভ্যালুটা কি করব আবার এর আগের ইকুয়েশনটা যেটা এন মাইনাস ওয়ান নাম্বার ইকুয়েশন ওখানটায় পুট করবো।
যার ফলে কি হবে x অফ n মাইনাস 1 এর মানটা আমরা পেয়ে যাব আবার x অফ n মাইনাস 1 এন্ড xn এর মানটা তার আগের ইকুয়েশন আই মিন n মাইনাস 2 নাম্বার ইকুয়েশন আমরা পুট করব যার ফলে আমরা x অফ n মাইনাস 2 x অফ n মাইনাস 2 এর মানটা পেয়ে যাব এইভাবে করতে করতে আমরা একদম প্রিভিয়াস যে ইকুয়েশন আমরা যেটা ছিল আমাদের এই যে ইকুয়েশনটা ওই ইকুয়েশনে আমরা x প্রত্যেকটার মান যখন বসিয়ে দেব তখন আমরা আলটিমেটলি x এর মানটা পেয়ে যাব এইভাবে এটাই হচ্ছে গিয়ে প্রসেস গাউস এলিমিনেশন মেথড বা এটাই মেথড এরপরে এই প্রত্যেকটা মেথডেরই একটা অ্যাডভান্টেজ থাকে এবং একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে আমি যেটা লিখেছি এখানটা রিল্যাক্সেশন মেথড ইজ এ কোর পার্ট অফ লিনিয়ার অ্যালজেব্রা এটা খুবই মানে ইজি যে মানে যে কেউ এটাকে খুব সহজভাবে নিজেই সলিউশন করতে পারে হাতে নাতে এবং খুব ইজি সলিউশন এটা এবং এটা এটা খুব মানে যখন আমরা নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করব তখন আমরা দেখব যে আমরা প্রত্যেকটা জিনিসটাকে কম্পিউটারে কোডিং মানে সি ল্যাঙ্গুয়েজে পুট করে আমরা ওখানটায় ভ্যালু পাচ্ছি যেমন অনেক মেথডস আসবে যেগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজে পুট করে এই আদার্স মেথডগুলো আছে গাউস এলিমিনেশন বাদে বা লিনিয়ার অ্যালজেব্রিক সিস্টেমটাকে সলিউশন করার যে আদার্স মেথডগুলো আছে ওই আদার্স মেথডের থেকে গাউস এলিমিনেশন মেথডটা খুবই ইজি কম্পিউটারে পুট করা মানে কম্পিউটার সি ল্যাঙ্গুয়েজে পুট করা তাই জন্য আমি এটা লিখেছি ইজিলি অ্যাডাপ্টেবল টু দ্য কম্পিউটার অ্যান্ড ইট এর সাহায্যে আমরা 100 এর বেশি ইকুয়েশন সলভ করতে পারবো এবং এর ডিসঅ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমি এখানে বলে দিলাম যে 100 এর বেশি ইকুয়েশন আমরা সলভ করতে পারবো এটা ঠিকই কিন্তু এটা খুবই খুব লেন্দি হয়ে যাবে যখন 100টা 200টা 300টা করে যখন ইকুয়েশনস থাকবে তখন আমাদের কাছে খুবই মানে খুবই ইরিটেটিং বা খুবই কি বলবো কষ্টকর হয়ে যাবে এই জিনিসটা মানে সলভ করার ঠিক আছে এর জন্য আমাদের কি করতে হবে আদার্স মেথডে যেতে হবে যেমন আছে গাউস জ্যাকোবি মেথড গাউস ইটারেশন মেথড এলইউ মেথড আই মিন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারাও এগুলোকে সলভ করা যায় একটা মেথড রয়েছে নিউমেরিক্যাল এর বইতে তো এই মেথডের সাহায্যে আমি সলভ করতে পারি দ্যাটস ইট বিবলিওগ্রাফি আমি নিয়েছি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এন্ড কম্পিউটেশনাল প্রসিডিউরস বাই এস কে মোল্লা দ্যাটস ইট থ্যাংক ইউ তো খুব সুন্দর করে বিকাশ দা নিউমেরিক্যাল ওয়েতে কিভাবে আমরা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করব সেটা নিয়ে আলোচনা করলো স্যারকে বলবো কিছু স্যার বলার জন্য স্যার আমি একটা স্যার স্যার এক মিনিট স্যার সোমনাথের ওই মোবাইলে একটু প্রবলেম হচ্ছে আমাকে মেসেজ করেছে আমি সোমনাথের প্রেজেন্টেশনটা শো করাতে বলছি আমি মানে মানে প্রেজেন্টেশনটা কাটবো না আর কি এই মুহূর্তে কেটে দাও আবার তখন প্রেজেন্ট নাও করে দেবে ওকে ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যখন কম্পিউটার বেরোয়নি তখন এটা কত আগে গাউস করেছিলেন ভীষণ রকম একটা মানে পাওয়ারফুল মেথড ছিল এত এত ইজি এই যে বললো একটা স্কুলের ছেলেকে শিখিয়ে দিলেও সে এই মেথডে করে ফেলতে পারবে কিন্তু এটা গাউস যখন মানে করেছিলেন করার পরেই এটা সহজ মনে হয় তার আগে কিন্তু এরকম পদ্ধতি কেউ ভাবেননি যে 10টা ইকুয়েশন থাকলে এরকম হবে ফলে গাউস এলিমিনেশন মেথড একটা সময়ে ভীষণ পাওয়ারফুল যখন কম্পিউটার আমাদের হাতে নেই আর এখানে ডায়াগোনালি ডমিনেন্ট একটা বিকাশ বললো ওখানে একটা মডিউলাসের কথা থাকবে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয় মানে হ্যাঁ স্যার একটা মডিউলাস একটা আছে ওই অ্যাবসলিউট ভ্যালুটা দিতে হ্যাঁ হ্যাঁ ওই অ্যাবসলিউট ভ্যালু গুলো না দিলে তখন একটা ফলে এটা ছাড়াও এই যে গাউস এলিমিনেশন মেথড এই গাউস নামটা শুনলেই আমাদের না গায়ের লোম খাড়া হয়ে যায় মানে এমনিতে ম্যাথমেটিক্স কে বলা হয় কুইন অফ সায়েন্স আর গাউস কে বলা হতো বলা হয় এখনো বলা হয় সেটা হচ্ছে প্রিন্স অফ ম্যাথমেটিক্স মানে গণিতের রাজপুত্র দেখতেও খুব সুন্দর ছিলেন এবং গাউসের গল্প বোধহয় ছেলেমেয়েরা জানে আমি কি বলবো কৃতিবাবু হ্যাঁ স্যার অবশ্যই বলবেন এই গাউস না এমনিতে কিন্তু ছোটবেলায় ভীষণ দুষ্টু
ভীষণ দুষ্টু, মানে এর চুলতে আমি টেনে দিচ্ছে, এর পা মারিয়ে দিচ্ছে, একে খামচা দিয়ে দিচ্ছে। তা মাস্টারমশাই আর বুদ্ধিও প্রচন্ড বুদ্ধিমান, তা মাস্টারমশাই তখন ছোট, ওই 7-8 বছর বয়স, তখন মাস্টারমশাইয়ের কাছে সবাই গিয়ে নালিশ করে যে গাউস আমার চুল টেনে দিয়েছে, গাউস আমার রক্ত বের করে দিচ্ছে দেখুন। এবং মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করেন আমরা কি করি, ও পড়া বল, যদি পড়া বলতে না পারে তখন তাকে দুম দুম করে পিটিয়ে দিই। এখন গাউস কেউ সেই একই রকম, সবাই যখন খুব করে কমপ্লেন করছে গাউসের নামে, তখন মাস্টারমশাই বলেছেন বল পড়া বল, গাউস সমস্ত পড়া বলে দিয়েছেন। এখন মুশকিল হচ্ছে মাস্টারমশাই পড়া বলে দিলে কিছু করতেও পারেন না, অথচ সবাইকে ডিস্টার্ব করে। তা একদিন এরকম সবাই কমপ্লেন করার পরে পড়া ধরেছেন, পড়া বলে দিয়েছেন, তখন আর কোনো কিছু না পেয়ে মাস্টারমশাই বলেছেন যাও 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যাগুলো আছে পরপর লিখে যোগ করে নিয়ে এসো, 1, 2, 3, 4 করে 100 পর্যন্ত লিখবে, লিখে যোগ করে নিয়ে এসো। গাউসের একটা গুণ ছিল কি, ওই যখন কোনো সমস্যা না থাকতো, প্রবলেম না থাকতো, পড়া না থাকতো, তখন ডিস্টার্ব করতো, কিন্তু প্রবলেম থেকে গেলে সে আর কারোর সঙ্গে কথা বলবে না, কোন রকম ডিস্টার্বেন্স সম্পর্কের কথা কথাই বলবে না। ফলে এক কোণে চলে গেছে, মাস্টারমশাই পড়াচ্ছেন, এবার মাস্টারমশাই ক্লাস ছেড়ে যাবেন দেবেন যখন তার একটু আগে এসছেন গাউস, ওই বাচ্চা ছেলে এসে বলছে মাস্টারমশাই মাস্টারমশাই আপনি যে আমাকে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখে যোগ করতে বললেন, কিন্তু এই স্লেট তো ছোট, মানে আমরা যদি স্লেট পেন্সিলের কথা বলি, স্লেট তো ছোট, সবগুলো ধরছে না। মাস্টারমশাই খুব মজা পেয়েছেন যে কেমন জব্দ করেছি তোকে, যে 1 থেকে 100 মতো লিখে যোগ করছি। দিয়ে গাউস তারপরে যে কথাটি বলছেন কি ট্যালেন্ট, বলছে মাস্টারমশাই আমি যোগ ফলটা বলছি, লিখতে সবকটা লিখতে পারিনি বটে, তবে যোগ ফলটা বলছি। মাস্টারমশাই তো নিজেই জানেন না যে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলোর যোগ ফল কে আর কষে দেখেছে। মাস্টারমশাই নিজে ঘাবড়ে গেছেন, তিনি বলছেন কত, না মাস্টারমশাই 5,050, 5,050। মাস্টারমশাই আরো ঘাবড়ে গেছেন, দিয়ে বলছেন কি 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 করে বললি, 5,050। এইখানে গাউসের ট্যালেন্ট এই ছোটবেলাতেই বোঝা গিয়েছিল, সেটা হচ্ছে বলছে মাস্টারমশাই 1 আর 100, প্রথমটা আর শেষটা জোড়া করলাম, এদের যোগফল 101, তার 2 আর 99 জোড়া করলাম, এদের যোগফল 101, 3 আর 98 জোড়া করলাম, এদের যোগফল 101, তাহলে লাস্টে 50 আর 51 যোগ করলাম, এদের যোগফল 101, ফলে 100টা সংখ্যা জোড়া জোড়া করেছি এরকম করে, প্রত্যেকটা জোড়ার যোগফল 101, তাহলে 50টা 101, মানে 5,050। এই হচ্ছে গাউস, মানে পরবর্তী সময়ে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রিমানের মাস্টারমশাই, রিমানের ইন্টিগ্রাল তোমরা পড়বে। ফলে এই গাউস আমাদের কাছে প্রণম্য, এবং তার আবিষ্কার আমাদেরকে এখনো মানে অনেক দিক থেকেই অনেক সাহায্য করে। ফলে সুন্দর একজন ম্যাথামেটিশিয়ানের একটা পদ্ধতি নিয়ে আলোচনা করলো বিকাশ, বিকাশকেও ধন্যবাদ। তার কৃতিবাবু পরের জনকে আমন্ত্রণ করবো। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যালো, হ্যাঁ বলো স্যার। কি দেখে স্যার, আমি বলছি আমি যে এই যে ডায়াগোনালি ডমিনেন্টের ব্যাপারটা যে বললাম, এখানটায় মানে গাউসের তো কোনো গাউস এলিমিনেশন মেথডে লাগবে না, তবে হ্যাঁ তবে স্যার এখানটায় মানে প্রয়োজনীয়তাটা অ্যাকচুয়ালটা মানে কি ব্যাপারটা কি, মানে গাউস জ্যাকোবি মেথডেও যখন আমরা যখন পড়ব তখন দেখছি এটাকে স্যাটিসফাই করাতে হয়, এটা কি অত্যাবশ্যকীয়, মানে কি স্যাটিসফাই না করালে কি আমরা কেন মানে আইডিয়ার ক্ষেত্রে এটা কাজে লাগে, তুমি যখন ভালো করে আলোচনা করবে তখন দেখবে এগুলো কাজে লাগছে, প্রমাণগুলো যখন পড়বে তখন দেখবে যে কেন এটা ডায়াগোনালি ডমিনেন্ট করা হলো। স্যার আরেকটা জিনিস, আমি যখন প্রেজেন্টেশনটা শো করাছিলাম তখন ওই যে বলছিলাম না কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ওইখানটায় স্যার মানে ওই যে র্যাঙ্ক ব্যাপারটা, মানে আমরা যখন মিনি সলিউশনস বা ইউনিক সলিউশন বা নো সলিউশনের ব্যাপারটা, ওটা যদি একটু ভালোভাবে স্যার একটু এক্সপ্লেইন করেন তাহলে একটু মানে ভালো হয় আর কি, মানে এটা হচ্ছে একটা একটা ম্যাট্রিক্সে র্যাঙ্ক এমনিতে যদি স্কোয়ার, এখানে তো তুমি গাউস এলিমিনেশন যখন করছো তখন তুমি স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম করে যাচ্ছে, n সংখ্যক ইকুয়েশন n সংখ্যক অননোন, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সে
ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্কটা হচ্ছে তার যত অর্ডারের সেইটা হচ্ছে তার র্যাঙ্ক। হ্যাঁ, এইবার যদি তুমি যদি গাউ ওই লো এলিমেন্টারি মেথড দিয়ে তাকে যদি তুমি ওই রোডোডিডিউস টিশালন ফর্মে নিয়ে আসো, আমি জানি না র্যাঙ্ক কি তোমাদের পড়ানো হয়েছে র্যাঙ্ক? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে ছিল কিছুটা। হ্যাঁ, তাহলে র্যাঙ্ক হচ্ছে যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্ট করলাম নন জিরো হলে র্যাঙ্ক হচ্ছে তত অর্ডারে কত অর্ডার, তত যদি জিরো হয়ে যায় তখন তার চেয়ে এক অর্ডারে মানে সাব ম্যাট্রিক্স গুলো চয়েস করো, তাদের মধ্যে একজনের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে র্যাঙ্কটা হয়ে যাবে ওই যত অর্ডার তার চেয়ে এক কম, মানে যত অর্ডারের সাব ম্যাট্রিক্স নিয়েছি তত। তাহলে যদি এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, ফলে ওই যেটা ছোট তার তত অর্ডারের সাব ম্যাট্রিক্স নিলাম, সেই সাব ম্যাট্রিক্স এর কোন একটা ডিটারমিনেন্ট এর মান যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্কটা হচ্ছে ওই সাব ম্যাট্রিক্স এর অর্ডারের সঙ্গে সমান। যদি সব সাব ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় তাহলে তার চেয়ে এক অর্ডারের কম সাব ম্যাট্রিক্স গুলো নিলাম, তাদের মধ্যে কোনো একজনের ডিটারমিনেন্ট এর মান যদি নন জিরো হয় তখন তার র্যাঙ্কটা এইটা। এইটা হচ্ছে র্যাঙ্কের। এবার তারপরে এই যে তুমি যে প্রশ্নটা করলে যে কখন ইউনিক সলিউশন থাকবে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, সেখানে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, হ্যাঁ তাদের এইখানে র্যাঙ্ক র্যাঙ্কার পরে তোমার যদি নাম্বার অফ আননোন সেদের সঙ্গে যদি দিলে, তুমি কোন সেমিস্টারে পড়ছো বলো? স্যার আমি থার্ড সেমিস্টারে এখন পড়ছি। তোমাদের ওই যখন ওই এটা কি পড়ানো হয়নি, মানে ভেক্টর স্পেস কি পড়ানো হয়েছে? হ্যাঁ, ওটা ফার্স্ট সেমিস্টারে কিছুটা পড়ানো হয়েছে। এটা তো ওখানে পড়ানো হয়েছে মানে ওই সিস্টেম অফ হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এই এই জায়গাগুলো। তুমি যদি তোমার কাছে যদি ওই মাপার বই থাকে তুমি দেখবে ওই যেখানে তুমি যদি ওই ওখানে প্রথম কথা হচ্ছে ওই সাবস্পেস গুলো তৈরি করতে হবে ওই সলিউশন গুলো নিয়ে। হ্যাঁ, তার যদি ভেতরের কথা বলতে হয় তাহলে অনেকটা বলতে হয়। তুমি যদি মাপার বইটা দেখো তাহলে ওখানেই দেখতে পাবে যে নাম্বার অফ আননোন সেশন এমনিতেই কি হচ্ছে না, মানে যদি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন এর নন নাল সলিউশন একটা নাল সলিউশন ইজ অলওয়েজ এ সলিউশন, তারপর ওই নন নাল সলিউশন এর সঙ্গে নাল যত মানে যদি র্যাঙ্কটা নাম্বার অফ আননোনের চেয়ে ছোট হয় তাহলে তার অসংখ্য সলিউশন থাকবে। আচ্ছা বাবা, এইগুলো একটা একটা বড় টপিক, তুমি যদি বুঝতে চাও তাহলে আমাকে তুমি যদি পরে মানে এখানে তো সময়টা বোধ হয় ফ্যাক্টর দুটোর পরে কিছু একটা আছে তাই না, সময়টা তুমি যদি জানতে চাও তাহলে আমাকে একটা তুমি আমার এই নাম্বারটা কৃতিবাবুর কাছ থেকে নেবে, নিয়ে আমাকে একটা মেসেজ করে দেবে, আমি তাহলে তোমার সঙ্গে এইটা ব্যাপারটাই। আর তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ নাও করো তাহলে মাপার বইতে তুমি ভেক্টর স্পেসে ওই সিস্টেম অফ হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস ইকুয়েশন ওই চ্যাপ্টারে গেলে তুমি এটা একটা বড় থিওরেম, এবং এটা আমরা ফেলিও, এটা আমরা অনেক সময় অঙ্কটা ফেলি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট তো যে কখন ইউনিক সলিউশন থাকবে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে কখন সলিউশন থাকবে না কনসিস্টেন্ট ন। হ্যাঁ, নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে কনসিস্টেন্ট এই কনসিস্টেন্সিটা ওই অগমেন্টেড ম্যাট্রিক্স আর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এর সমান হতে হয়, এটা একটা মোটামুটি অনেকটা বড়, তোমাকে যদি ভালো করে বোঝাতে হয় অনেকটা সময় যাবে। পরে পড়বো, আর নাহলে যদি কোথাও তোমার প্রশ্ন থাকে যে আমি ওইটা পড়েছি কিন্তু বুঝতে পারিনি তাহলে আমাকে তুমি মেসেজ দিলে আমি তোমার সঙ্গে কথা বলে আলোচনা করে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পরের পার্টিসিপেন্ট যে আছে তার নাম বলছি, পরের জন হচ্ছে সোমনাথ গিরি। টাইটেল অফ প্রেজেন্টেশন ইজ রিভিউ অফ সিমেট্রিক গ্রুপ এন্ড ইটস প্রপার্টিজ অ্যানালাইসিস। সোমনাথ, তোমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করো। নমস্কার স্যার, আমি সোমনাথ গিরি, বিএসসি ম্যাথমেটিক্স থার্ড সেম, এগরা সারদা শশীভূষণ কলেজের স্টুডেন্ট। আমার আজকে প্রথমে ধন্যবাদ জানাবো বেসিসকে যে এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো আমার প্রফেসর সুজিত স্যারকে এবং আমাদের এইচওডি স্যার ডক্টর বাবলু সামন্ত এবং আমার পিতামাতা ও বন্ধু বান্ধবদের
যারা আমার এই প্রেজেন্টেশনটিকে সীমিত সময়ের মধ্যে তৈরি করতে আমাকে সাহায্য করেছে। আজকে আমার আলোচ্য বিষয় রিভিউ অফ সিমেট্রিক গ্রুপস অ্যান্ড ইট প্রপার্টি অ্যানালাইসিস। নেক্সট স্লাইড, এবং আমি আমার এই আলোচ্য বিষয়ের মধ্যে নেক্সট স্লাইড আমার এই আলোচ্য বিষয়ের মধ্যে আমি যেগুলো আলোচনা করবো, ইন্ট্রোডাকশন, অরিজিন অফ সিমেট্রিক গ্রুপ, নোটেশন সম্পর্কে, কেন একে সিমেট্রিক বলা হয়, ডেফিনেশন অফ সিমেট্রিক গ্রুপ, প্রপার্টিস অফ সিমেট্রিক গ্রুপ, কেন একে আমরা অ্যাবেলিয়ান বলবো না, সাব গ্রুপস অফ সিমেট্রিক গ্রুপস, এবং কিছু বেসিক অ্যাপ্লিকেশন ও রেফারেন্স সম্পর্কে। নেক্সট স্লাইড। আগে ইন্ট্রোডাকশন, প্রথমে সিমেট্রিক গ্রুপ জানতে হলে আমাদের পারমুটেশন সম্পর্কে কিছুটা ধারণা থাকা চাই। পারমুটেশন বলতে বেসিক্যালি আমরা একটি ম্যাপিংকে বোঝাই যার ডোমেন এবং কোডোমেন সমান। অর্থাৎ যদি একটি এ সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, তো এফ একটা যদি ম্যাপিং হয় যেটা এ থেকে এতে, এবং ওই ম্যাপিংটাকে বাইজেক্টিভ ম্যাপিং হলে তখন আমরা ওই ম্যাপিংটাকে পারমুটেশন বলছি। এবং সিমেট্রিক গ্রুপ আর কিছুই না, ওই সমস্ত পারমুটেশনগুলো সেট নিয়ে এবং তারপর ফাংশন কম্পোজিশন অ্যাপ্লাই করলে আমরা যে অ্যালজেব্রিক স্ট্রাকচার ফর্ম করছে ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারকে আমরা গ্রুপ বলছি। পরবর্তী স্লাইড, অরিজিন অফ সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপ কোথা থেকে অরিজিনেটেড হয়েছে? সিমেট্রিক গ্রুপ প্রথমত স্টাডি করেছিলেন 1770 খ্রিস্টাব্দে ল্যাগ্রেঞ্জ। তিনি অ্যালজেব্রিক সলিউশন অফ পলিনোমিয়াল ইকুয়েশনসের সলিউশন বের করানোর জন্য বেসিক্যালি সিমেট্রিক গ্রুপের স্টাডি করেছিলেন। এবং 19th century প্রথম দশকে সিমেট্রিক গ্রুপই একমাত্র গ্রুপ ছিল যেটি ম্যাথমেটিশিয়ানরা আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তীকালে ক্যালি, যিনি অ্যাবস্ট্রাক্ট গ্রুপটির আবিষ্কার করেছিলেন, এবং পরবর্তী সময়ে 100 ধরে এই গ্রুপের আলোচনা এবং সমালোচনা চলছিল। পরবর্তী স্লাইড, নোটেশন অফ সিমেট্রিক গ্রুপ। যদি একটি সেট এ হয় এবং ওতে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে আমরা ওই সেটকে ফর্ম সেটকে কন্টেইন করে যে সিমেট্রিক গ্রুপটি পাচ্ছি ওকে আমরা সিমেট্রিক অফ এ দ্বারা ডিনোট করা হয়। এবং যদি সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকার জন্য সিমেট্রিক গ্রুপ অফ এন লেটার্সকে আমরা এস অফ এন দ্বারা ডিনোট করছি। পরের স্লাইড, কেন একে আমরা সিমেট্রিক বলবো, হোয়াই ইট কল্ড সিমেট্রিক। না, আমরা দেখতে পাই যে রেগুলার পলিহাইড্রালের যে গ্রুপটি ওটা সিমেট্রিক গ্রুপের একটি সাব গ্রুপ হয়, এবং রেগুলার পলিহাইড্রাল গুলো ভার্টিসেস টু ভার্টিসেস সিমেট্রিক ফর্ম করে। যেহেতু রেগুলার পলিহাইড্রাল গ্রুপটি সিমেট্রিক গ্রুপের একটি সাব গ্রুপ, তাই এটিকে আমরা সিমেট্রিক বলতে পারি। তাই সিমেট্রিক গ্রুপটি একটি সিমেট্রিসিটি ফর্ম করছে। পরের স্লাইড, ডেফিনেশন অফ সিমেট্রিক গ্রুপ। না, এখানে ডেফিনেশন বলতে একে একটা নন এমটি সেটের উপর সিমেট্রিক গ্রুপ ডিফাইন করা হয়েছে, এবং এসএনটা একটি সেট অফ অল ফাংশন যেখানে ফাংশনটাকে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, অর্থাৎ বাইজেক্টিভ হতে হবে। সেই এসএন সেটটা হচ্ছে অল সিমেট্রিস এর সেট, এবং তার সাথে ওই ফাংশন কম্পোজিশন মিলে যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটি ফর্ম করছে ওই অ্যালজেব্রিক স্ট্রাকচার থেকে আমরা সিমেট্রিক গ্রুপ বলছি। পরের স্লাইড, প্রপার্টিস অফ সিমেট্রিক গ্রুপ। না, যেহেতু সিমেট্রিক গ্রুপ নিজে একটি গ্রুপ, তাই এটি গ্রুপের বেসিক চারটি প্রপার্টি, অর্থাৎ ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি প্রপার্টি, এবং এক্সিস্টেন্স অফ ইনভার্স অফ ইচ এলিমেন্ট, চারটি প্রপার্টি স্যাটিসফাই করছে। অর্থাৎ ক্লোজার প্রপার্টি বলতে আমরা এখানে বুঝি a.b belongs to a, for all ab belongs to a, যেখানে a একটি নন এমটি সেট এবং ডট একটি বাইনারি কম্পোজিশন যেটা a এর উপর ডিফাইন করা হয়েছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতে a.b.c=a.b.c for all abc belongs to a, এখানে এটিকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নামে পরিচিত। এবং আইডেন্টিটি এলিমেন্ট বলতে a.e=e.a=a, এখানে ই কে আইডেন্টিটি এলিমেন্ট বলছে, অর্থাৎ এমন একটি এলিমেন্ট যার সাথে গ্রুপের অন্য কোনো এলিমেন্টের গুণ করলে ওই এলিমেন্টটাই ফিরে আসে, সেই এলিমেন্টটিকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলছি। পরবর্তী প্রপার্টি, এক্সিস্টেন্স অফ ইনভার্স অফ ইচ এলিমেন্ট। আমরা যদি এড্যাশ একটা এলিমেন্ট দেখবো ওই গ্রুপের মধ্যে যার সাথে যে কোনো একটি এলিমেন্টের গুণ করলে, অর্থাৎ এ ডট এড্যাশ ইকুয়ালস টু এড্যাশ ডট এ ইকুয়ালস টু আইডেন্টিটি যদি এলিমেন্ট ফিরে আসে, তখন আমরা ওই এড্যাশ এলিমেন্টকে এ এর আইডেন্টিটি এলিমেন্ট বলবো। পরের স্লাইড, কেন একে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলবো না। আমরা জানি যে অ্যাবেলিয়ান গ্রুপ হতে গেলে
ওই গ্রুপের যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে ওর উপর ওই বাইনারি কম্পোজিশন অ্যাপ্লাই করলে রেজাল্টিং যে এলিমেন্টে পাওয়া যায় ওই এলিমেন্টের অর্ডার এবং ওই দুটো যে দুটো এলিমেন্ট নিচ্ছে ওর অর্ডার সমান হতে হয়, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হতে হয়। কিন্তু আমরা সিমেট্রিক গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে ওর উপর ফাংশন কম্পোজিশন অ্যাপ্লাই করলে রেজাল্টিং এলিমেন্টের অর্ডার ওই গ্রুপের অর্ডারের সঙ্গে ওই এলিমেন্টের অর্ডারের সঙ্গে সমান হয় না, অর্থাৎ এ ডট বি নট ইকুয়ালস টু বি ডট এ হচ্ছে। এর জন্য আমরা সিমেট্রিক গ্রুপকে অ্যাবেলিয়ান গ্রুপ বলবো না, কিন্তু সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এস ওয়ান এবং এস টু এই দুটি গ্রুপই একমাত্র অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে, কিন্তু এস থ্রি থেকে যে সমস্ত গ্রুপগুলি আছে ওগুলো অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে না। পরের স্লাইড, সাবগ্রুপস অফ সিমেট্রিক গ্রুপ। আমরা দেখতে পাই যে সিমেট্রিক গ্রুপ সাবগ্রুপ সম্পর্কে অত্যন্ত সমৃদ্ধ, অর্থাৎ সিমেট্রিক গ্রুপের অসংখ্য সাবগ্রুপ আছে। এস থ্রি তে ছটি সাবগ্রুপ আছে, এস ফোরে 32টি সাবগ্রুপ আছে এবং এস ফাইভে 100টিরও বেশি সাবগ্রুপ আছে, তাই সিমেট্রিক গ্রুপ সাবগ্রুপ সম্পর্কে অত্যন্ত সমৃদ্ধ। পরের স্লাইড, কিছু বেসিক অ্যাপ্লিকেশন অফ সিমেট্রিক গ্রুপ। একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন অফ সিমেট্রিক গ্রুপ হচ্ছে ক্রিপ্টোগ্রাফিতে আমরা সিমেট্রিক গ্রুপ ইউজ করতে পারি, এবং আমাদের জনপ্রিয় যেটি রুবিক্স কিউব, যেটি রুবিক্স 1770 সালে আবিষ্কার করেছিলেন একটি পাজল, ওইটি সলভ করার জন্য পারমুটেশন ইউজ করা হয়, এবং যেটি গ্যালিয়াস থিওরেম আছে ওই থিওরেমের অ্যানালাইটিক্যাল সলিউশন বের করার জন্য সিমেট্রিক গ্রুপ আমরা ইউজ করে থাকি। পরের স্লাইড, রেফারেন্স হিসাবে আমি বেসিক্যালি এখানে জোসেফিক গ্যালিয়ানের যে কমপ্লিমেন্টারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে ওটি ইউজ করেছি এবং এস কে মাপার হায়ার অ্যালজেব্রা ইউজ করেছি। নেক্সট স্লাইড, থ্যাংকস। থ্যাংক ইউ সোমনাথ, এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন সিমেট্রিক গ্রুপের উপর দেওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করব সোমনাথকে কিছু সাজেশন দেওয়ার জন্য এই বিষয়ের উপরে বা আদার্স কোনো ম্যাথমেটিক্স রিলেটেড কিছু। না না, সোমনাথ তো খুব সুন্দর বলছিল, তবে ওই সিমেট্রিক গ্রুপ বলতে দিয়ে যে ওই অর্ডার মানে গ্রুপের একটা অর্ডার আছে, এলিমেন্টের অর্ডার আছে। অ্যাকচুয়ালি সিমেট্রিক গ্রুপের ডেফিনেশন কি, না একটা ফাইনাইট সেট আছে, এস একটা ফাইনাইট সেট, তার মানে নন এমপটি সেট কন্টেইনিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, এবং এর উপরে যতগুলো পারমুটেশন হয় তার মানে এস থেকে এসে যত বাইজেক্টিক ম্যাপিং হয় সেই ম্যাপগুলোর কালেকশন গুলো নিলাম, নিয়ে একটা নতুন সেট তৈরি, তাকে নাম দিলাম, যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাকে নাম দিলাম এস সাফিক্স এন। এই এস সাফিক্স এন যেটা হলো তার এক একজন মেম্বার হচ্ছে এক একটা পারমুটেশন, এই পারমুটেশন গুলোর উপরে আমি পারমুটেশন মানে তো ফাংশন, ফলে তাদের আমি কম্পোজিশন একটা ডিফাইন করছি, যে দুটো ফাংশনের কম্পোজিশন যেরকম ভাবে ডিফাইন করা হয়, এফ কম্পোজিশন জি মানে কম্পোজিশন অ্যাপ্লিকেশন অফ জি দেন এফ। এইটা করলে দেখা যাবে যে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স এগুলো এক্সিস্ট করে, এবং দেখা যায় যেটা অ্যাবেল, অ্যাবেল একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনারও গ্রুপ থিওরির ফাউন্ডারদের মধ্যে একজন। এই অ্যাপেলে অ্যাবেলের নাম অনুসারে অ্যাবেল, অ্যাবেল একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনারও গ্রুপ থিওরির ফাউন্ডারদের মধ্যে একজন। এই অ্যাপেলে অ্যাবেলের নাম অনুসারে এই গ্রুপটাকে বলা হয় জানি না সিমেট্রিক নামকরণটা, তবে আমার নিজের যেটা মনে হয় নিজের রিয়েলাইজেশন যে তুমি যদি ডাইহেড্রাল গ্রুপ দেখো, ডাইহেড্রাল গ্রুপ মানে হচ্ছে যে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল নাও ডিসি, যদি ডিসির কথা বলি তাহলে ডিসি তে তুমি একটা ট্রায়াঙ্গেল নাও, তার ভার্টেক্স গুলো এই তুমি যদি তার মধ্যে যতগুলো সিমেট্রি হয়, তুমি যদি দেখো সেন্ট্রয়েড দিয়ে তুমি যদি 120 ডিগ্রি রোটেশন দাও, 240 ডিগ্রি রোটেশন দাও, তাহলে দেখা যাবে ওই ভার্টেক্সে, মনে করো ভার্টেক্সে তিনটে হাইড্রোজেন অ্যাটম আছে তাহলে বা মলিকুল আছে, তুমি তখন দেখবে যে ওগুলো সিমেট্রি বুঝতে পারবে না যে চেঞ্জ হয়েছে। আমি 120 ডিগ্রি রোটেশন দিয়েছি যেন মনে হবে ওই একই তো, কোনো চেঞ্জ হয়নি। যদি নামকরণ করে দেওয়া হয় 1 2 3 তখনই দেখা যাবে ও মা এক গেছে, 2 এ 2 গেছে, 3 এ 3 গেছে, 1 এ, ফলে এই নামকরণ হলে তখন বোঝা যায়, না হলে ওটা সিমেট্রি থাকে একই রকম। আমরা আমাদের আয়নায় যেরকম ছবি দেখি কিংবা আমরা যখন কিছু কিছু জিনিস রিফ্লেকশন দেখি, ফলে ওই ওই
অ্যাঙ্গেলের উপরে নাম্বার অফ সিমেট্রিজ হচ্ছে 6, কটা সিমেট্রি পাওয়া যায়, টি3 গ্রুপ বলা হয়, ডাইহেড্রাল গ্রুপ। এবং তার সঙ্গে এসটি ভীষণ সুন্দর একটা সম্পর্ক, তোমরা যদি ওই গ্রুপে হোমোমরফিজম আইসোমরফিজম এই কথাগুলো শুনেছো সেগুলো, ফলে সেখান থেকে নামকরণটা এসছে কিনা আমার মনে হয় যে সেখান থেকে হয়তো নামকরণটা আসতে পারে, কারণ সিমেট্রিক গ্রুপের সঙ্গে সিমেট্রির একটা সম্পর্ক। কিন্তু আমি এটা শিওর নই, ফলে এটা খুব সুন্দর একটা টপিক। এবং এসটি হচ্ছে প্রথম পাঁচ অর্ডার পর্যন্ত সব গ্রুপ হচ্ছে অ্যাবিলিয়ান, তার আগে নন অ্যাবিলিয়ান গ্রুপের কোনো এক্সিস্টেন্স নেই। এসটি থেকে অর্থাৎ বা ডিসি থেকে প্রথম নন অ্যাবিলিয়ান গ্রুপ স্টার্ট করবে, ইট ইজ দি মানে ফার্স্ট নন অ্যাবিলিয়ান অফ অর্ডার, মানে ফার্স্ট বলতে ছয় অর্ডার থেকে নন অ্যাবিলিয়ান গ্রুপ শুরু হয়। তার উদাহরণ একটা হচ্ছে এই পার্মুসেল এসটি, আর ওই ডিসি বলতে পারো ডাইহেড্রাল গ্রুপ, যেটা সিমেট্রি দিয়ে, সিমেট্রিক নয় সিমেট্রি, নাম্বার অফ সিমেট্রি একটা ট্যাঙ্গেলের, ট্যাঙ্গেল মানে কোন ট্যাঙ্গেল, ইকুইল্যাটারাল ট্যাঙ্গেল, একটা ইকুইল্যাটারাল ট্যাঙ্গেলের উপরে আমি যদি ওই সিমেট্রি গুলোকে কনসিডার করি দিলে ডিসি। এগুলো বলতে গেলে সময় যাবে। ঠিক আছে সোমনাথ, তোমাকে থ্যাংক ইউ, আরো ভালো করে সুন্দর করে পড়ো, হ্যাঁ দেখবে আরো ভালো লাগবে, সাবজেক্টটি খুব সুন্দর। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান অভিজ্ঞতাগুলো, ইনফরমেশন গুলো সোমনাথকে দেওয়ার জন্য। আমি পরের পার্টিসিপেন্টের কাছে যাচ্ছি। পরের পার্টিসিপেন্ট হচ্ছে মহেশ্বর মন্ডল। টপিক অফ ডিসকাশন ইজ এসেন্স অফ সিমেট্রিক অ্যান্ড অল্টারনেটিভ গ্রুপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ S3 অ্যান্ড S4। সোমনাথ যেটা ডিসকাস করলো ওর অ্যাপ্লিকেশন পার্টটা ডিসকাস করবে। আমি মহেশ্বরকে বলবো ইন্ট্রোডাকশন দিয়ে তোমার প্রেজেন্টেশন শুরু করতে। থ্যাংক ইউ স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। গুড মর্নিং স্যার, মাই নেম ইজ মহেশ্বর মন্ডল, I am student of Agra SSB College of the Department of Math Honors, 3rd SEM. আজকে আমি আলোচনা করছি essence of symmetric group and alternating group and application of S3 and S4. আজকে আমার discussion part হচ্ছে group of all permutation on a finite set, group of all even permutation, S3 group এবং তার application, A3 group এবং S4 group এবং কিছু তার application এবং A4 group. আচ্ছা প্রথমে হচ্ছে অল পারমুটেশন অন এ ফাইনাইট সেট। আমার আগে একজন ওই সোমনাথ গিরি বললেন যে পারমুটেশনের একটা ফাইনাইট সেটের উপর পারমুটেশন গ্রুপ কিভাবে ডিফাইন হয়, তো আমি কিছু বলছি। প্রথমে আমরা ধরুন এ সেটকে একটা ফাইনাইট সেট ধরলাম এন এন এলিমেন্ট নিয়ে, তাহলে এর নোটেশনটা হবে SN এবং এই গ্রুপটা ফর্ম করবে মাল্টিপ্লিকেশন অপারেশনের মাধ্যমে। আচ্ছা এটা গ্রুপ ফর্ম করবে, তো তাও আমি এর সাবকেস বলতে পারেন S3 S4 এর এই গ্রুপ ফর্ম করবে যে মাল্টিপ্লিকেশন অপারেশনের সাহায্যে আমি দেখাবো পরে। আর SN নন কমিউটেটিভ গ্রুপ হবে এন যখন S3 S4 এগুলো নন কমিউটেটিভ গ্রুপ হবে, কিন্তু তার আগে সবগুলো অ্যাবেলিয়ান গ্রুপ হবে। আচ্ছা এবং গ্রুপ অফ অল ইভেন পারমুটেশন অন এ ফাইনাইট সেট বলতে, আচ্ছা পারমুটেশন দু রকমের হয়, একটা অড পারমুটেশন আর একটা ইভেন পারমুটেশন। ইভেন পারমুটেশন বলতে যে সমস্ত পারমুটেশনকে আমরা ট্রান্সপোজিশন ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন আকারে ভাঙতে পারি, ট্রান্সপোজিশন বলতে টু অর্ডার সাইকেল। এবার যে সমস্ত পারমুটেশনগুলোকে আমরা ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের সাহায্যে ভাঙতে পারি তাদেরকে আমরা ইভেন পারমুটেশন বলবো, এবং যেগুলো যাদের নাম্বারগুলো মানে অড নাম্বার অফ ট্রান্সপোজিশন হবে যেসব পারমুটেশনের তাদেরকে আমরা অড পারমুটেশন বলবো। তো S3 পরে আসে A3, A3 হচ্ছে AN সমস্ত ইভেন পারমুটেশন বলতে। আচ্ছা AN ও গ্রুপ হবে মাল্টিপ্লিকেশনের আন্ডারে, তো এখানে আমি কিছু প্রপার্টি গ্রুপ হওয়ার কিছু প্রপার্টি শো করেছি, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে, এখানে আমি কিছু বলছি না। এরপরে যে সাবকেস বলতে পারেন A3 A4 ওখানে আমি ডিসকাস করছি। আচ্ছা S3 গ্রুপ বলতে একটা ফাইনাইট সেট তিনটা এলিমেন্ট নিয়ে 1 2 3
এই সম এই সেটের উপর যত সংখ্যক পারমুটেশন হয় তাদের কালেকশন হচ্ছে এস থ্রি। এবার এস থ্রিতে ছটা এলিমেন্ট থাকবে, যেহেতু পারমুটেশন হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং অন এ ফাইনাইট সেট, তাহলে ওখানে এলিমেন্টের সংখ্যা তার ফ্যাক্টোরিয়াল হয়। যেহেতু এখানে তিনটা এলিমেন্ট আছে মানে থ্রি ফ্যাক্টোরিয়াল, মানে ছটা এলিমেন্ট থাকবে। এবার আমি এস থ্রি এলিমেন্ট গুলোকে নামকরণ করেছি এ বি সি ডি ই এফ। তো এটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে কিনা দেখা যাক। আচ্ছা, এস থ্রি গ্রুপের কম্পোজিশন টেবিল দিয়েছি এখানে। আচ্ছা, গ্রুপ হওয়ার জন্য যে কন্ডিশন গুলো, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে একটা গ্রুপের মধ্যে, এবং প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে। তো কম্পোজিশন টেবিল থেকে দেখা যাচ্ছে যে সমস্ত এলিমেন্ট গুলোই ওই মেন যে এলিমেন্ট তাদের মধ্যেই থাকছে, কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এস থ্রিটা মাল্টিপ্লিকেশন অপারেশনের সাহায্যে ক্লোজার হবে। এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতে, যাতে তিনটা এলিমেন্ট নিলে তাদের যদি আমরা আলাদা আলাদা ভাবে তাদের ওপর অপারেশনটা চাপাই, তাহলে একই এলিমেন্ট মানে একই আনসার আসবে। তো সেই হিসাবে পারমুটেশন বলতে সমস্ত বাইজেক্টিভ ম্যাপিং, এবং কম্পোজিশন অফ ম্যাপিং তো অ্যাসোসিয়েটিভ হয়। তো সেই কারণে পারমুটেশনের মধ্যে যে মাল্টিপ্লিকেশন অপারেশনটা আছে এখানেও অ্যাসোসিয়েটিভ হবে। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। এবং আইডেন্টিটি এলিমেন্ট, এই কম্পোজিশন টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, কারণ সেকেন্ড রো সেকেন্ড কলাম ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের কলামের সঙ্গে সিমেট্রিক। তো সেই হিসাবে আমরা বলতে পারি এ এখানে আইডেন্টিটি এলিমেন্ট হবে। তারপর ফোর্থ কন্ডিশন যেটা, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মানে আলাদা ইনভার্স এলিমেন্ট থাকবে। তো সেই হিসাবে আমরা কম্পোজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি যে এ এলিমেন্টের ইনভার্স এ হবে, বি এলিমেন্টের ইনভার্স সি হবে, সি এলিমেন্টের ইনভার্স বি হবে, এবং ডি ই এফ এরা সেলফ ইনভার্স। তো প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইনভার্স এলিমেন্ট আছে। তো সেই হিসাবে এটা এই এস থ্রি গ্রুপটা গ্রুপ হওয়ার ফোর্থ কন্ডিশনটাও স্যাটিসফাই করে। তারপর আরেকটা কন্ডিশন থাকে গ্রুপের মধ্যে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে কিনা। তো কম্পোজিশন টেবিল থেকে দেখা যাচ্ছে যে যেটা কম্পোজিশন টেবিলে গ্রুপ কমিউটেটিভ গ্রুপ হওয়ার জন্য একটা কন্ডিশন বলতে পারেন যে প্রিন্সিপাল অর্ডার অনুযায়ী যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি এলিমেন্ট গুলো সিমেট্রিক থাকে, তাহলে সেই গ্রুপটাকে আমরা কমিউটেটিভ গ্রুপ বলতে পারি। কিন্তু এস থ্রি মাল্টিপ্লিকেশন আন্ডারে যে কম্পোজিশন টেবিলটা, এখানে বলা যাচ্ছে না যে এটা সিমেট্রিক সিমেট্রিক হচ্ছে না। তো সেই হিসাবে এস থ্রি গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হবে না। তো এটা এস থ্রি গ্রুপের গ্রুপ নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করার কন্ডিশন স্যাটিসফাই করছে। তো এটা এস থ্রি মাল্টিপ্লিকেশন অপারেশনের আন্ডারে গ্রুপ হবে। এবার অর্ডার অফ এস গ্রুপ, একটা গ্রুপের অর্ডার বলতে তা সেটা যত না যত সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করছে সেটাকেই সেই গ্রুপের অর্ডার বলা হয়। তো এস থ্রি কে এস থ্রির অর্ডার ছয় হবে, কারণ এটি ছটি এলিমেন্ট নিয়ে তৈরি। আচ্ছা, অর্ডার অফ এ এলিমেন্ট, এবার গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আলাদা অর্ডার থাকে। এবার এস থ্রির প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বলতে এ বি সি এই সমস্ত এলিমেন্টের অর্ডার। আচ্ছা, এ বি সি হচ্ছে আলাদা করে একটা একটা করে পারমুটেশন। তো আমরা পারমুটেশনের অর্ডার বলতে বুঝি যে সেটা কত কত সংখ্যক ডিসজয়েন্ট সাইকেল দ্বারা গঠিত, তো সেটাকে আমরা অর্ডার বলি। তো এ বি সি ডি এদের গঠন অনুযায়ী বলা যাচ্ছে যে এর অর্ডার এক হবে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, বি সি এদের অর্ডার তিন হবে, এবং ডি ই এফ এর অর্ডার টু হবে। তো এখান থেকে বলা যাচ্ছে যে এস থ্রিতে ওয়ান অর্ডারের এলিমেন্ট এক থাকবে, দুই অর্ডারের এলিমেন্ট তিন থাকবে, তিন অর্ডারের এলিমেন্ট দুটো থাকবে। আচ্ছা, এখানে এই সমস্ত এলিমেন্টের অর্ডার আলাদাভাবেও বের করানো যায়, যেটা পার্টিশন ফর্মুলাও বলা হয়। তো এস থ্রি যেহেতু ছটা এলিমেন্ট নিয়ে কন্টেন্ট করছে, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে সাধারণ উপায় যে এখানে সেম অর্ডারের এলিমেন্ট কটা থাকতে পারে। কিন্তু যদি এটা বড় কোনো গ্রুপ হয়, ধরুন যদি এন এর মান 100 হয়, তখন সেটা প্রচুর মানে ডিফিকাল্ট ব্যাপার হবে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করানো, সেটা কিভাবে ফর্ম করবে। সেই হিসাবে আলাদাভাবে পার্টিশন করেও আমরা প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার মানে সেম অর্ডার এলিমেন্ট কটা থাকবে বলতে পারি। প্রথমে হচ্ছে ওয়ান অর্ডারের এলিমেন্ট থাকবে একটা, পার্টিশন ফর্মুলা থেকে বলা যাচ্ছে। তারপর সেকেন্ডটা হচ্ছে টু অর্ডারের এলিমেন্ট, তারপরে হচ্ছে থ্রি অর্ডারের এলিমেন্ট। তো সেই হিসাবে এখান থেকে বলা যাচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার তো এক হবে, তারপর টু অর্ডারের এলিমেন্ট দুটো হবে,
এবং থ্রি অর্ডার এলিমেন্ট দুটো হবে, টু অর্ডার এলিমেন্ট তিনটা হবে। তো আর একটা আলাদা ফর্মুলা আছে যে সেম অর্ডার এলিমেন্ট কটা হবে, সেটা এনসিআর আর মাইনাস ওয়ান ফ্যাক্টর। এখান থেকে আমরা যাচাই করতে পারি যে সেম অর্ডার এলিমেন্ট কটা হবে। আচ্ছা, এরপরে আসছে এ থ্রি গ্রুপ। এ থ্রি গ্রুপও মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে। তো এ থ্রি হচ্ছে সমস্ত ইভেন পারমুটেশন। তো সেই হিসাবে এস থ্রি থেকে বলা যাচ্ছে যে এ থ্রি গ্রুপে তিনটা এলিমেন্ট থাকবে, কারণ আইডেন্টিটি এলিমেন্টটা ইভেন হয় এবং বি সি এগুলো ইভেন পারমুটেশন। তো এ থ্রিও তিনটা এলিমেন্টের নিয়ে গঠিত হবে। তাছাড়াও এমনিও বলা যেতে পারে এ থ্রি ইভেন পারমুটেশন তো হাফ হবে মেন সেটের থেকে। তো এটা গ্রুপ ফর্ম করার জন্য কম্পোজিশন টেবিল এটা। তো এটা গ্রুপ ফর্ম করছে যে তার কন্ডিশন আমরা কম্পোজিশন টেবিল থেকে বলতে পারি যে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, আর অ্যাসোসিয়েটিভ তো হবে কারণ কম ম্যাপিং গুলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে মাল্টিপ্লিকেশন অপারেশনের দ্বারা। তো পারমুটেশনও অ্যাসোসিয়েটিভ হবে। এবং গ্রুপ থেকে বলা যাচ্ছে যে এখানে এ এলিমেন্টটা আইডেন্টিটি এলিমেন্ট হবে এবং বি সি এই এদের ইনভার্স এলিমেন্ট পরপর আলাদা, মানে বি এর ইনভার্স এলিমেন্ট সি হবে এবং সি এর এলিমেন্ট বি হবে। তো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যাচ্ছে এবং আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করছে। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি এখানে স্যাটিসফাই করছে কারণ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কম্পোজিশন টেবিলটা সিমেট্রিক। তো সেই হিসাবে এ থ্রিটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। আচ্ছা, অর্ডার বলতে এ থ্রি গ্রুপের অর্ডার তিন হবে, যেহেতু এটা তিনটা এলিমেন্ট নিয়ে তৈরি, মানে আছে তিনটা এলিমেন্ট কন্টেন করে। তো আর ওয়ান অর্ডারের এলিমেন্ট একটা হবে, থ্রি এলিমেন্টের অর্ডার অর্ডার থ্রি অর্ডারের এলিমেন্টের সংখ্যা দুটো হবে। কিন্তু ইভেন অর্ডারের এলিমেন্ট পাওয়া যাবে না যেহেতু এটা ইভেন পারমুটেশন। তো সেই হিসাবে ইভেন অর্ডারের এলিমেন্ট পাওয়া যাবে না। আচ্ছা, কিছু এস থ্রি গ্রুপ আর এ থ্রি গ্রুপের মানে গ্রুপে যখন পরবর্তীকালে যে সাইক্লিক গ্রুপ বা কোশ্চেন গ্রুপ নর্মাল সার গ্রুপ পড়া হয়, তো সেই সময় এস থ্রি আর এ থ্রির মধ্যে কিছু গ্রুপের এক্সাম্পল আছে। যে এস থ্রি গ্রুপ যে একটা নন কমিউটেটিভ গ্রুপ, কিন্তু এ থ্রি একটা কমিউটেটিভ গ্রুপ। এটা একটা উদাহরণ হয় যে একটা নন কমিউটেটিভ গ্রুপের কমিউটেটিভ গ্রুপ আছে। আবার এস থ্রি সাইক্লিক গ্রুপ নয়, কারণ সাইক্লিক গ্রুপের মানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি গ্রুপের অর্ডার আর সেখানে যদি এমন একটা এলিমেন্ট বাড়ায় যার অর্ডার গ্রুপের অর্ডার এবং এলিমেন্টের অর্ডারের সঙ্গে সেম হয় তখন তাকে সাইক্লিক গ্রুপ বলা হয়। কিন্তু এস থ্রিতে এমন হয় না, কিন্তু এ থ্রিতে হয়। তো সেই হিসাবে এ থ্রি কে একটা সাইক্লিক গ্রুপ বলা হয়। এটাও একটা আলাদা মানে আলাদা রকমের একটা উদাহরণ যে যেটা একটা নন সাইক্লিক গ্রুপেরও একটা সাইক্লিক সাব গ্রুপ থাকতে পারে। আচ্ছা, এ থ্রিটা এখানে নর্মাল সাব গ্রুপ পারফর্ম করে এবং কোশ্চেন গ্রুপ গঠন করে যেখানে দুটো এলিমেন্ট থাকে, রো জিরো রো থ্রি। এটা কিছু এক্সাম মানে রিলেশন। আচ্ছা, তারপরে আসছে এস ফোর গ্রুপ। এবং আচ্ছা, এস ফোর যে মেন সেটটা তৈরি নিয়ে মেন সেটের উপর যে সমস্ত পারমুটেশন সংখ্যা, তো সেটা চারটা এলিমেন্ট নিয়ে গঠিত, 1 2 3 4। তো এস ফোরে থাকবে 24টা এলিমেন্ট, কারণ যেহেতু ফোর ফোর আছে চারটা এলিমেন্ট নিয়ে মেন সেট তৈরি। তো এস ফোরে ফোর ফ্যাক্টোরিয়াল সংখ্যক এলিমেন্ট মানে 24টা। তো এস ফোরে এই ধরনের এলিমেন্ট থাকবে। তো এস ফোরও মাল্টিপ্লিকেশন অপারেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে, ক্লোজার প্রপার্টিও স্যাটিসফাই করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবেও, আর আইডেন্টিটি এলিমেন্টও এখান থেকে মানে মেন যে এলিমেন্ট যেটা এস থ্রিতে আইডেন্টিটি এলিমেন্ট হয় সেটাও এখানে আইডেন্টিটি এলিমেন্ট হবে। এবং প্রত্যেক এলিমেন্টের আলাদা 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 ইনভার্স এক্সিস্ট করবে। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে না যেহেতু এস থ্রি গ্রুপ ও কমিউটেটিভ স্যাটিসফাই করেনি, কারণ এস এন এ কন্ডিশন যে এন গেটার অর ইকুয়াল টু থ্রি হলে সেগুলো নন কমিউটেটিভ গ্রুপ হয়, এস ফোর কমিউটেটিভ গ্রুপ পারফর্ম করবে না। আচ্ছা, এস থ্রি গ্রুপের অর্ডার এস থ্রিতে এস ফোরে 24টা এলিমেন্ট আছে। তো এস ফোর এর অর্ডার 24 হবে এবং এখানে সেম অর্ডারের এলিমেন্ট বলতে এখানে 1 2 3 4 এই সংখ্যক অর্ডারের এলিমেন্ট বেরোবে। তো না, টু অর্ডারের এলিমেন্ট 9টা হবে, থ্রি অর্ডারের এলিমেন্ট 8টা হবে, ফোর অর্ডারের এলিমেন্ট 6টা হবে, যেটা আমরা পার্টিশন ফর্মুলা থেকে বের করেছি। আচ্ছা, এ ফোর গ্রুপে হচ্ছে সমস্ত ইভেন পারমুটেশন অন দা ফাইনাল সেট 1 2 3 4। তো এখানে 12টা এলিমেন্ট থাকবে,
তো এটাও মাল্টিপ্লিকেশন অপারেশনের আন্ডারে গ্রুপ পারফর্ম করবে, কিন্তু এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ হবে। কারণ একটা এক্সাম্পল দিয়েছি, যেটা এক্সাম্পল থেকে বোঝাই যায় যে এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ করবে, কারণ নন অ্যাবেলিয়ান হওয়ার যে কন্ডিশন, যদি এ আর বি দুটো সেটের এলিমেন্ট গ্রুপের এলিমেন্ট হয়, তাহলে এ এ কম্পোজিশন বি ইজ ইকুয়াল টু বি কম্পোজিশন এ হবে, কিন্তু এখানে সেরকম কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তো সেই কারণে এটা নন কমিউটেটিভ গ্রুপ পারফর্ম করবে, এবং এখানে ওয়ান অর্ডার এলিমেন্ট একটা আসবে, এবং টু অর্ডার এলিমেন্ট তিনটা আসবে, থ্রি অর্ডার এলিমেন্টের আটটা আসবে। তো এটা হচ্ছে এ ফোর গ্রুপ। এ ফোর গ্রুপ আর এস ফোর এর মতো, এস ফোর এর মধ্যেও সেরকম রিলেশন পাওয়া যেতে পারে এস থ্রি তে। আর এস ফোর গ্রুপের আর একটা অ্যাপ্লিকেশন, যেটা আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে ইউজ করি, যে ধরুন চারটা চিঠি আছে আমাদের, যে মানে চিঠি পাঠানোর যেভাবে নিয়ম, যে খামের ওপর ঠিকঠাক নাম লিখে পাঠাতে হয়। এবার আমি যদি সেই খামে, যে আমি চিঠিটা ধরুন চারজনকে আলাদা পাঠাবো, এবার খামে যদি আমি র্যান্ডমলি চিঠিগুলো দেই, তাহলে সঠিক উপায়ে কটা চিঠি কার কাছে পৌঁছাবে সেটাও আমরা এই এস ফোর বা এস থ্রি থেকেও বের করতে পারি। ধরুন চারটা যখন হবে এস ফোর, তিনটা চিঠি যখন থাকবে এস থ্রি সাহায্যে বের করতে পারি। তো এস ফোর এর সাহায্যে বলতে পারি যে চারটা চিঠি ঠিক জায়গায় পৌঁছাতে পারে, তার প্রবাবিলিটি ওয়ান হবে। যেটা এই পার্টিশন ফর্মুলা যেখানে অর্ডার বের করেছি সেখান থেকে বলতে পারি, এবার দুটো চিঠি ঠিকভাবে পৌঁছবে তার প্রবাবিলিটি ছয় হবে, তিনটা চিঠি তিনটা চিঠি ভুলভাবে পৌঁছবে তার অর্ডার আট হবে, এবং চারটা চিঠি ভুলভাবে পৌঁছবে তার অর্ডার ছয় হবে। এইভাবে আমরা এস ফোর কে কাজে লাগিয়ে বা এস থ্রি কেও এইভাবে আমরা প্রবাবিলিটি ইউজ করতে পারি। আচ্ছা, বিবলোগ্রাফি আমরা এটা হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার স্কিম আপার বই থেকে আমরা জেনেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মহেশ স্যার কে। স্যার কে বল, অনুরোধ করব যদি কিছু এই সম্পর্কে বলেন। হ্যাঁ, ও ঠিকই আছে, মহেশ স্যার তো খুব সুন্দর বললো, অনেক কথা বললো। তবে অর্ডার অফ দি এলিমেন্ট ঠিক মতো ভাবে অর্ডার অফ দি এলিমেন্ট করতে গেলে একটা গ্রুপের এ এলিমেন্টটার অর্ডার বলতে যে লিস্ট পজিটিভ ইন্টিজার এন, যাতে করে এ টু দি পাওয়ার এন, এই এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু আইডেন্টিটি এলিমেন্ট। এটা হচ্ছে একটা গ্রুপের এ মানে একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার। এইগুলো নিয়ে সুন্দর বলেছে। আর কতজন বাকি আছে কৃতি বাবু? স্যার তো এখন আরো ছ জনের বাকি আছে আজকে। আচ্ছা, তাহলে আর বেশি সময় এটাই বলছি না, পরের জন আরম্ভ করুক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরের জন হচ্ছে শান্তনু দাস। টাইটেল অফ দ্য প্রেজেন্টেশন ইজ সিগনিফিকেন্স অফ কমপ্লেক্স নাম্বার এন্ড ইটস অ্যাপ্লিকেশন। শান্তনু, ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু কর। স্ক্রিনটা আসছে না ঠিক, তোমার লেখাগুলো আসছে না। না, লেখা পড়ে আসছে, শুরু হয়েছে। গুড মর্নিং, ফার্স্ট অফ অল থ্যাংক ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ শান্তনু দাস, আই এম কারেন্টলি রিডিং ইন এগ্রা এসএসবি কলেজ ফার্স্ট সেম বিএসসি ম্যাথমেটিক্স। মাই ইন্টারেস্টিং টপিক ইজ সিগনিফিকেন্স অফ কমপ্লেক্স নাম্বার এন্ড ইট অ্যাপ্লিকেশন। একটা কমপ্লেক্স নাম্বারে যদি সেট ধরি, সেই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে ন্যাশনাল, রেশনাল, ইরেশনাল অ্যান্ড হোল নাম্বার সেট সবই এই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে থাকবে। আচ্ছা শান্তনু, আমি হ্যালো ইন্টারাপ্ট করছি একটু শান্তনু। হ্যালো, শুনতে পাচ্ছো? তোমার প্রেজেন্টেশনটা অনেকটা ছোট হয়ে আসছে লেখাগুলো মোবাইল থেকে শো করাচ্ছ বলে। আমার কাছে যেটা ফাইনালি পাঠিয়েছিলে ওইটার উপর কি কোনো এডিটার করেছো না? যেটা আছে আমি আমি এখান থেকে শো করে দিতে পারি। ওটা একটু এডিট করা আছে মনে হয়। আচ্ছা, যে একটু বড় করলে ভালো হতো, আসছে না, মানে ছোট দেখাচ্ছে অনেকটা। একটু দেখা যাচ্ছে, এবার একটু বড় হয়েছে। হ্যাঁ, জুম করে তাহলে দেখো। ঠিক আছে। কন্টেন্ট ইন্ট্রোডিউসিং ডেভেলপমেন্ট
मेंड ऑफ कॉम्प्लेक्स नंबर, एप्लीकेशन ऑफ कॉम्प्लेक्स नंबर, नेचर ऑफ कॉम्प्लेक्स नंबर एंड रेफरेंस। একটা ছবি যদি ধরি তার মধ্যে আছে যে একটা কমপ্লেক্স নাম্বার, সেখানে 3+2 = 3, কমছে 2। কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড আসছে? তোর কথা কাটছে, তোর কথা কাটছে প্রচুর। স্লাইডটা কি চেঞ্জ হচ্ছে না? আচ্ছা হোক, তুমি যতটা দেখো যদি কোথাও এডিটের কথা হয় তাহলে বলবে, আমি এখান থেকে না হয় প্রেজেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেজেন্টেশনটা উইথড্র করে নাও, তাহলে আমি এখান থেকে করছি। নেক্সট স্লাইড বলে বলবে যখন, যেটা তুমি ডিসকাস করবে। বলো তুমি এবারে। শান্তনু দেখতে পাচ্ছ স্লাইডটা? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। শান্তনু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে তো। হ্যাঁ, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। বলো তাহলে। হ্যাঁ, কন্টেন্ট এখানে আমরা এই কমপ্লেক্স নাম্বারের সম্পর্কে যা কিছু জানবো তা হলো ইন্ট্রোডিউসিং, ডেভেলপমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, অ্যাপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার, নেচার অফ কমপ্লেক্স নাম্বার এন্ড রেফারেন্স। এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা যদি স্যার আগে এখানে একটা ছবি আছে, যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার 3+2i হয় তাহলে তার রিয়েল পার্টটা হবে 3 এবং ইমাজিনারি পার্টটা হবে 2i। নেক্সট স্যার। স্লাইডটা দেখা যাচ্ছে। ইন্ট্রোডিউসিং এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন আর নট এক্সপ্লেইনড বাই রিয়েল নাম্বার সিস্টেম, সো ফর এক্সাম্পল x² + 1 ইজ ইকুয়াল টু 1, সো ইন 16th সেঞ্চুরি ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান জিরোলাম কার্দান ক্রেডিটস উইথ ইন্ট্রোডিউসিং এ নাম্বার সিস্টেম হুইচ কল্ড কমপ্লেক্স নাম্বার। দ্য কমপ্লেক্স নাম্বার ইজ ডিনোটেড বাই আই সিম্বল, দ্য ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু। স্যার স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু √-1। এ কমপ্লেক্স নাম্বার হ্যাজ টু পার্ট, ওয়ান রিয়েল পার্ট এন্ড ওয়ান কমপ্লেক্স পার্ট। এখানে একটা ইমাজিনারি নাম্বার a+ib দেওয়া আছে, সেখানে এ হচ্ছে তার রিয়েল পার্ট এবং bi হচ্ছে তার ইমাজিনারি পার্ট। কমপ্লেক্স নাম্বার আর ইউজড ইন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সাজ অ্যাজ ইলেকট্রনিক্স অ্যাজ ওয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক প্ল্যানস অ্যান্ড ফাইন্ড ব্লাড অক্সিজেন স্যাচুরেশন। আর এখানে একটা ছবি আছে যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে জেড ইকাল টু a+ib সেটা ড্র করা হয়েছে। স্যার নেক্সট। ডেভেলপমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, ওয়ার্ক অন দ্য প্রবলেম অফ জেনারেল পলিনোমিয়াল আলটিমেটলি লিড টু দ্য ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যালজেব্রা হুইচ শোজ দ্যাট উইথ কমপ্লেক্স নাম্বার এ সলিউশন এক্সিস্ট টু এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 1 অর হায়ার। কমপ্লেক্স নাম্বার দাস ফ্রম অ্যান অ্যালজেব্রিক অ্যান্ড পলিনোমিয়াল সরি অ্যালজেব্রিক্যাল
closed field where an polynomial equation has a root. Many mathematicians contribute to development of complex number. The rule for editing, substitution, multiplication, and root existence of complex number were developed by Latin mathematician Raphael Bomelli. The complex number was further developed by Irish mathematician William Rowan Hamilton, who exhibited the extent to the theory of quadrants in 1730, F. de Moivre noticed that the complete ideas theory of trigonometry function. De Moivre's formula, as you know, is named complex cos theta plus I sin theta whole to the n equal to cos of n theta plus sin of n theta. Next time. We are cos equal to e to the power I. The next complex number first. একটা কমপ্লেক্স নাম্বারে যদি x প্লাস আই ওয়াই হয় তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার x মাইনাস আই ওয়াই সেটা গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে তারপর আই এর ভ্যালু গুলো দেখানো হয়েছে তারপর যদি আমরা টু ডাইমেনশনে ধরি তাহলে a plus ib কে রিয়েল অ্যাক্সিসে ফেজ দেখানো হয়েছে এবং নরমাল দেখানো হয়েছে আর a plus ib এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার a minus ib আর যদি a minus ib থাকে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে a plus ib সো নেক্সট এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে সেই সার্কেলটার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা এবং ডিস্টেন্স হচ্ছে আর এবং এই ভেক্টর এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর এই সার্কেলটার উপর যতগুলো পয়েন্ট পাওয়া যাবে সেই পয়েন্ট গুলো জেড এর বিভিন্ন অ্যাম্পলিটিউড এর জন্য বিভিন্ন হবে নেক্সট এখানে ডি মুভার্স থিওরেম ইউজ করে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে cos 5 থিটা প্লাস আই সাইন 5 থিটা equal to cos plus I sin theta whole to the power 5 এটাকে ইউজ করে cos of 5 theta এর মানটা ক্যালকুলেশন করা হয়েছে নেক্সট তারপর একটা কমপ্লেক্স নাম্বার 1 plus cot theta যেখানে থিটার ভ্যালুটা 0 এর চেয়ে বড় এবং পাই এর চেয়ে ছোট এর মডুলাস এবং অ্যাম্পলিটিউড বের করা হয়েছে এখানে কোন কমপ্লেক্স দুটো কমপ্লেক্স নাম্বার যদি ধরা হয় 2 প্লাস আই এবং 3 মাইনাস আই যদি ধরা হয় তাদের দুটোকে যোগ করলে সবসময় যোগ করলে কিংবা বিয়োগ করলে কিংবা গুণ করলে কিংবা ভাগ করলে সবসময় আমরা কমপ্লেক্স নাম্বার পাবো কনজুগেট কমপ্লেক্স নাম্বার যখন আমরা দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছি সেই কমপ্লেক্স নাম্বারের যখন গুণফল এবং যোগফল দুটোই রিয়েল হবে তখন সেই দুটো কমপ্লেক্স নাম্বারকে বলবো কনজুগেট কমপ্লেক্স নাম্বার যেমন 1 মাইনাস আই এবং 1 প্লাস আই এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো 2 এবং যদি যোগ করি তাহলেও পাবো 2 তাই এই দুটো পরস্পর কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার পাওয়ার অফ কমপ্লেক্স নাম্বার যদি একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমরা কিন্তু একটা রিয়েল ভ্যালু পাবো যেমন আই টু দি পাওয়ার আই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু কিন্তু আমরা একটা রিয়েল ভ্যালু পাই নেক্সট রেফারেন্স এই
প্রজেক্টটা করার জন্য আমি স্কেম অপার হায়ার অ্যালজেব্রা বই এবং জেসি চক্রবর্তী অ্যান্ড পি আর ঘোষের অ্যাডভান্স হায়ার অ্যালজেব্রা এবং উইকিপিডিয়া সাহায্য নিয়েছি। সবশেষে আমি এই ওরাল রিপ্রেজেন্টের জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, তাছাড়া বিশেষভাবে সুজিত স্যারকে যিনি জন্য আমাকে উৎসাহিত করছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি ওরাল রিপ্রেজেন্ট শেষ করছি। থ্যাংক ইউ শান্তনু। স্যারকে বলবো যদি কিছু বলেন শান্তনুর কথাগুলো অনেকটাই খুব ডিস্টারবেন্স এর মধ্যে ছিল আমার, মানে আমি কেটে কেটে গেছি পুরো। হ্যাঁ না স্যার, ওরও একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে যার কারণে হয়তো অনেকেরই ডিস্টারবেন্স হতে পারে হয়তো। হ্যাঁ হ্যাঁ, যেটা হয়েছে এই কমপ্লেক্স নাম্বারের আমাদের যে পড়ানো হয় না, শান্তনু শান্তনু বলেছে সুন্দর, হ্যাঁ তুমি যে এই কমপ্লেক্স নাম্বার নিয়ে বলার সাহস দেখিয়েছো এটাই তো অনেকখানি। হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে আমরা বলি যে 2+i3 এটা একটা কমপ্লেক্স নাম্বার বা x+iy এটা একটা কমপ্লেক্স নাম্বার, এইখানে এই ম্যাথামেটিক্স এর ছেলেদের যেটা সবসময় করতে হয় সেটা হচ্ছে কোশ্চেন করতে হয় যে 2 একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার, আই বলছো √-1, তাহলে 2+i3 এটা কিরকম ব্যাপারটা ঘটলো। এক নম্বর হচ্ছে আমরা আজ পর্যন্ত জানি যে পজিটিভ রিয়েল নাম্বারেরই বর্গমূল করা যায়, -1 এর বর্গমূল কি তার তো ধারণাই নেই, কেউ তো বলেনি কখনো, তার তো বর্গমূলের কোনো মানেই নেই, তাহলে অথচ লিখলাম √-1, তারপরে তার সঙ্গে একটা রিয়েল নাম্বারের গুণ করলাম, 3-এর সঙ্গে গুণ করলাম, তার কি মানে, গুণের তো একটা মানে থাকবে, তারপরে আবার আর একটা রিয়েল নাম্বারের সঙ্গে যোগ করলাম, ফলে একদিকে বলছি ইমাজিনারি আবার তার সঙ্গে গুণ করছি যোগ করছি, ফলে এই যে সিম্বলটা এটা একটা জাস্ট সিম্বল, এই সিম্বলটা ভীষণ ইউজফুল সিম্বল। 2+i3 এটা কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা বলাটা ঠিক হবে না, ভুল হবে। অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা বলতে গেলে প্রথমে বলতে হবে যে রিয়েল নাম্বার সিস্টেমটা তুমি আগে জেনেছো ধরে নিচ্ছি, এবার অর্ডার্ড পেয়ার অফ রিয়েল নাম্বার অর্থাৎ x, y, x, y ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে x রিয়েল নাম্বার, y রিয়েল নাম্বার, এই ধরনের যত কালেকশন হয় এইটা হচ্ছে একটা সেট, এইটাকে আমরা কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে সি দিয়ে ডিনোট করি, এইটাই আবার যখন 2-ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস পড়ছি তখন R2 দিয়ে ডিনোট করি। তফাৎটা কোথায় হয়ে যায়, এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা দিই, দুটো কমপ্লেক্স নাম্বার কখন সমান বলি, না যখন a1 b1 a2 b2 সমান কখন, না a1 a2 সঙ্গে সমান, b1 b2 সঙ্গে সমান, তারপর তাদের যোগের আইডিয়া দিই, ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্টের যোগ, রিয়েল নাম্বারের যোগ আমরা শিখেছি, ফলে তারপরে গুণের আইডিয়া দিই, এই গুণটা করতে গেলে a1 b1 একটা কমপ্লেক্স নাম্বার, a2 b2 একটা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জোড়া, a1 b1 ব্র্যাকেটের মধ্যে রাখা, a2 b2 ব্র্যাকেটের মধ্যে রেখে যদি গুণ করি তাহলে গুণটা বলতে গেলে আমি একটা জিনিসের সাহায্য নিচ্ছি না হলে বলতে পারতাম না, সেটা হচ্ছে a1 a2 -b1 b2 প্লাস এটা একটা ফার্স্ট কম্পোনেন্ট প্লাস নয় আর হচ্ছে a1 b2 + b1 a2। এটা কি করে করলাম, না এটাকে আমি ওই সিম্বলিফিকেশনটা করেছি, এ বি এইটাকে আমি সিম্বলাইজ করেছি a+ib বলে, এইটা করতে যে এই গুণটা করতে যে সুবিধে হয়েছে, ফলে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ অল অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস, যাদের অ্যালজেব্রিক স্ট্রাকচার দিলাম, অ্যালজেব্রিক স্ট্রাকচার দেওয়ার পরে আই, এই আই নাম্বারটা কে, না 0 1, এটার এদিকে যদি রিপ্রেজেন্ট করি কমপ্লেক্স প্লেন বলি, তার একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস এর ইউনিটটা হচ্ছে আই ইউনিট, হ্যাঁ আই ওই 0 1, এবার 0 1 এর সঙ্গে 0 1 যদি গুণ করি তাহলে দেখা যাবে যদি ওই যে যে চিহ্নটা বললাম সেই চিহ্ন অনুসারে ওটা হয়ে যাবে -1, ফলে i² সমান ওই আই সমান 0 1, ফলে a+ib যে কথাটা বলি এটা সিম্বল হিসাবে খুব সুন্দর,
এটা আমাদের গুণ করার ক্ষেত্রে অনেক সুবিধে দেয়, ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধে দেয়, কিন্তু ডেফিনেশন বলার ক্ষেত্রে অর্ডার পেয়ার বলে কালেকশন অফ অল অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার টুগেদার উইথ দি ফলোয়িং অ্যালজেব্রিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো বলতে হয়, বললে কমপ্লেক্স প্লেনটা তৈরি হয়, তখন তার উপরে কমপ্লেক্সের যে তুমি কথাগুলো বললে সেগুলো সুন্দর, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার কিংবা আর্গুমেন্ট, এইরকম ভাবে তার যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো, তারপরেও ফাংশন আছে কমপ্লেক্স ফাংশনের, সেখানেও লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এগুলো আছে, অ্যানালিটিসিটি আছে, পোল আছে, সিঙ্গুল, অনেক বিশাল একটা ফাংশন, কসির বিরাট কাজ আছে, রিমানের কাজ আছে, হ্যাঁ গাউসের কাজ আছে, ফলে কমপ্লেক্স অ্যানালিসিস খুব সুন্দর একটা সাবজেক্ট, ফিজিক্সে ভীষণ কাজে লাগে, তোমরা ভবিষ্যতে এটার উপরে কাজ করলে তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে শান্তনু, তোমাকে থ্যাংক ইউ, পরের জন বলো। থ্যাংক ইউ স্যার। পরের জন হচ্ছে মিস প্রিয়াঙ্কা দাস, টাইটেল অফ দ্য টপিক ইজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড সাম বেসিক অ্যাপ্লিকেশন। প্রিয়াঙ্কা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করো। শুনতে পাচ্ছ প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শুভ, গুড আফটারনুন স্যার, মাই নেম ইজ প্রিয়াঙ্কা দাস ফ্রম এগ্রা এসএসপি কলেজ, বিএসসি ম্যাথ অনার্স ফার্স্ট সেমিস্টার। দ্য টাইটেল ইজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড সাম বেসিক অ্যাপ্লিকেশনস। কন্টেন্টস ইন্ট্রোডাকশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেরিভেটিভ, এক্সাম্পল দেয়ার থিওরি থিওরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফর্ম, অরিজিন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লিকেশন, সলিউশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, সামারি অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড রেফারেন্স। দ্য ইন্ট্রোডাকশন ইজ, ইন ম্যাথমেটিক্স দ্য কনসেপ্ট অফ ডেরিভেটিভস অর ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর ইন্টিরিয়র পোর্শনস উইচ হ্যাভ টু বি সলভ ইচ টাইপ অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমস। Functions generally represents the image under some conditions or by some mechanism that belong to any active system. The derivative of the functions represents rate or change of the functions with respect to the value of the domain. To understand the system actually, we need to understand the change happening in the system in every small interval of the domain, and also to know that we used to derivative the function that creates a differential equation that helps us to know the basic idea of the system. Geometrical representation of derivatives in Cartesian coordinate system, let us draw a curve y is equal to fx. Let p of xy be any point on the curve. Through the point p, a line cuts the curve at the point q or p, usually called second line, pq or pr. Now q or r starts to move slightly along the curve to the point p. In this situation, del x tends to q and the second line makes a tangent of p. Also in the limiting case, limit del x tends to 0, dy by del x is equal to rate of change is equal to dy by dx is equal to slope of the tangent at p. Then the example, a theoretical form, in classical mechanics, the motions of a body is described by its position and velocity as a time value variage. Newton's law allows these variables to be expressed dynamically given the position, velocity, acceleration, and various forces acting on the body as a differential equation for the unknown position of the body as a function of time. Then mathematical form, ODE is equal to dy by dx is equal to x sine x square cos y, to dy by dx is equal to y cos x plus ex. Then PDE is equal to del u by del x plus del u by del y plus u is equal to e to the power x minus y, to del u by del x square plus 7 del u by del x del y plus 6 del u by del y square is equal to 0. Then origin of the differential equation. According to some historians and mathematics, the study of differential equations began in
1675, when Gottfried Leibniz 1646 to 1716 wrote the equation integration x dx is equal to x square by 2. The search for general methods of integrating differential equations began when Isaac Newton 1642 to 1727 classified first order differential equation into the classes dy by dx is equal to fx, dy by dx is equal to f of xy, x of del u by del x plus y of del u by del y is equal to u. This is a partial differential equation. Next, application of differential equation. In real life application, models typically involve objects and recorded rates of change between their derivatives or differential differentials. Two of the problems of determining the motion of a projectile, rocket, satellite, or planet. Three, the problem of determining the change or current in an electric circuit. Four, the problem of the conduction of heat in a rod or in a slab. Fifth, the problem of determining the vibrations of a square of a membrane. Next. Next slide. Solution of first order and first degree. In mathematics, let mxy dx plus nxy dy is equal to 0 be a first order and first degree differential equation where m and n are real valued functions or of xy. Then the equation m dx plus n dy is equal to 0 is said to be an exact differential equation if del m by del y is equal to del n by del x. Example, y dx plus x dy is equal to 0 is an exact differential equation since m is equal to y, n is equal to x, or del m by del y is equal to del n by del x. If m dx plus n dy is equal to 0 is not an exact differential equation, then m dx plus n dy is equal to 0 can be made exact by multiplying it with a suitable function called an integrating factor. Example, y dx minus x dy is equal to 0 is not an exact differential equation here 1 by x square is an integrating factor. Now, summary, in this presentation on discussing about the differential equations involves huge information about around us in real life as well as in real world. Basically, every real event can be formed differential equations if possible. Acknowledgement. I would like to express my special thanks of gratitude to my mathematics teacher, Mr. Borun Jana, for their able guidance and support in completing my presentation. I would also like to extend my gratitude to be Professor Sir Mr. Sujit Kumar Das, and I would also thank Professor Kantish Chandramaiti and Professor Ramkrishna Ghosh, whose article providing me with all the facility that was required. Reference, one, Maiti and Ghosh, an introduction of differential equation, NCBA, ISBN number. Two, Dr. M.D. Raishinghania and S. John, ordinary differential equations, and their ISBN number. Three, N. Mondal, differential equation, ordinary and partial. Orunobho, Shen Books, and LitePVT.LTD, and their ISBN number. Thank you. Thank you, Priyanka. খুব সুন্দর করে বলেছে আর একটু ধরে বললে ভালো হতো কিন্তু আমাদের সময়ও কম আছে এজন্য প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি বলেছে স্যার কিছু এই সম্পর্কে বললে ভালো হতো একটা সুন্দর বললো অর্ডিনারি একটা বিশাল সাবজেক্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর অ্যাপ্লিকেশন যদি বলা হয় ওই যে টিজি বাবুকে যদি বলা হয় যে আপনি ফিজিক্স পড়ুন ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার করতে পারবেন না তাহলে তিনি বলবেন যে না আমি ফিজিক্স পড়া ছেড়ে দেব আমরা যেকোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরুন আমাদের বইতে যেসব ইকুয়েশন গুলো আছে আমরা ট্রায়াল সলিউশন ধরি এটাকে সলিউশনের ক্ষেত্রে অনেক সময়
তো এটা আমরা মানে ম্যাথস বইতেও দেখি, ট্রায়াল সলিউশনের ক্ষেত্রে আমরা এক্সপোনেন্ট ফাংশন ধরি, কিংবা আমি ধরো যদি ফিজিক্স এর কথাই বলি, যেটা এখনই বললেন কোয়ান্টাম ফিজিক্স, ওইখানটায় শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন আমরা প্রতিষ্ঠা করবো, শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিষ্ঠার সময় আমরা ট্রায়াল সলিউশন দেখতাম খানিকটা এরূপ যে সাই অফ আর টি ইকুয়াল টু সাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটা একটা ট্রায়াল সলিউশন দেখতাম। তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা সবসময়ের জন্য ট্রায়াল সলিউশনের ক্ষেত্রে এক্সপোনেন্ট ফাংশন ধরবো কেন, আদার্স ম্যাথমেটিক্যাল ফাংশন ধরবো না কেন? আমাদের কাছে আদার্স ফাংশনও আছে, সাইন এক্স আছে, কস এক্স আছে, কট এক্স আছে, তো অলওয়েজ আমরা এক্সপোনেন্ট ফাংশন ধরি কেন? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এক নম্বর হচ্ছে প্রথম প্রথম কথাটা বলি যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে সলভ করি, আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি না। যেদিন আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে শিখব, সেই দিন তুমি দেখবে যে আবার নতুন করে সাবজেক্ট গুলো, অনেক সাবজেক্টই নতুন করে লিখতে হবে। আমরা আমরা দেখবে নিউমেরিক্যাল অ্যানালিসিস, তুমি যখন তুমি কি নিউমেরিক্যাল এর উপরে পড়লে সেই গাউস এলিমিনেশন? হ্যাঁ 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 স্যার। ওই নিউমেরিক্যালি তুমি দেখবে যে ওখানে ওয়াইলার চেন মেথড আছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার নিউমেরিক্যালি। সেটা হচ্ছে যে মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেগুলো সলভ করতে পারবো সেইগুলোকে সেই রকম টাইপের আমরা পড়াই, বইও লিখি, যে কোনো আরবিটারি। আইনস্টাইনের একটা কথা আছে যে যখন ওই এক্সাক্ট আর যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা বের করতে পারবো, তখন ফিজিক্সকে নতুন করে লিখতে হবে। হ্যাঁ, আর এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা নেয়ার ক্ষেত্রে এই অক্সিলারি ইকুয়েশন, এইটা তোমার সঙ্গে আর কজন বাকি আছে কৃতি? হ্যালো কৃতি বাবু, শোনা যাচ্ছে না নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? আলোচনা করতে পারো, কেন আমাদের হাতে সময় খুব কম আছে এই মুহূর্তে। তোমার প্রশ্নটা খুব সুন্দর, তোমার প্রশ্নটা খুব সুন্দর, মানে এটা খুব কম থাকতো এরকম প্রশ্ন করেছে, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। এটা নিয়ে সময় একটা সময় একটু দিলে, তবে আসলে এখানে তাড়াতাড়ি বললে না অনেকগুলো বোঝা যাবে না। এইসব বিষয়গুলো আলোচনা করতে হলে একটু সময় নেই আলোচনা করতে। তোমাকে আমি এটা পরবর্তী সময়ে, আমি যেটুকু জানি, আমি যে সব জানি তা তো না, সেটা তোমাকে বলবো। হ্যাঁ, কিন্তু এইটা ধরে রাখো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখনো কাজের স্কোপ প্রচুর, রিসার্চের স্কোপ প্রচুর। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রচুর স্কোপ আছে, এবং আমরা এখনো কোন জেনারেল মেথড জানি না, কোন জেনারেল মেথডে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে দেব সেই ক্ষমতা আমাদের নাই, ফলে এটাও একটা স্কোপের জায়গা আছে। আর তোমাকে আমি তোমার ওই কথা পরবর্তী সময়ে বল চেষ্টা করব, তুমি যদি মানে জানতে চাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি পরবর্তী যে পার্টিসিপেন্ট আছে তার নাম হচ্ছে মিস্টার নিশিকান্ত মান্না। টাইটেল অফ দ্য প্রেজেন্টেশন ইজ এ রিভিউ অফ দ্য ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন অফ নাম্বার থিওরি। তো নিশিকান্তকে বলবো ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করতে। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন এভরিওয়ান, মাইসেলফ নিশিকান্ত মান্না ফ্রম এগ্রা এসএসবি কলেজ, স্ট্রিম ইজ ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্স, মাই ইন্টারেস্টিং টপিক ইজ নাম্বার থিওরি। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতে চাই। হ্যাঁ করো, প্রেজেন্ট ডাউন করে স্ক্রিন শেয়ার করতে পারো। রিভিউ অফ অ্যাপ্লিকেশন নাম্বার থিওরি, content introduction developments of number theory, application of number theory and reference. Introduction: number theory is a branch of pure mathematics devoted primarily to study of the integers and integer valued function. German mathematician Carl Friedrich Gauss said that mathematics is the queen of the science and number theory is the queen of mathematics. Number theory
theories study prime number as well as the properties of mathematical object made out of integer or definite as generalization of integers. তো আমরা এখানে যেহেতু নাম্বার থিওরির মেইন ব্রাঞ্চটা হচ্ছে ইন্টিজার, তো আমরা ইন্টিজারের উপরেই আমি বেশি প্রেজেন্টেশনটা করেছি। তো এখানে একটা ছবি দেওয়া আছে যেটা সেন্টারটা হচ্ছে যা প্রাইম নাম্বার সেন্ট্রাল করছে এই পয়েন্টটা, আর নাম্বার থিওরি এটাকে জুড়ে রয়েছে। ডেভেলপমেন্ট অফ নাম্বার থিওরি এন্ড ইন্টিজার ইজ এ হোল নাম্বার that can be positive or negative or zero. Example hocche je integer mane 5 1 5 8 97 and 3043. Example of number that are not integer mane je gulo integer noy segulo holo 1.43 1.34 3.14 0.09 etc. The set of integer denoted z দ্বারা চিহ্নিত করা হয় integerটাকে, আর each formally definite as follow z is equal to minus infinite to zero plus infinite. Integerটা minus infinite থেকে zero থেকে শুরু করে plus infinite পর্যন্ত চলছে। তো এখানে একটা ছবি দেওয়া আছে যে integerটা z দ্বারা চিহ্নিত করা হয়েছে এই ডান দিকে, আর নাম্বার থিওরি ন্যাচারাল নাম্বারটা ইন্টিজারের মধ্যেই আছে, তো সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করেছি আমি। সাম বেসিক ফর্মুলা ইন নাম্বার থিওরি, কিছু কিছু মানে বেসিক ফর্মুলা রয়েছে নাম্বার থিওরির মধ্যে, যেগুলো একটা হচ্ছে গিভেন ইন্টিজার এ অ্যান্ড বি উইথ বি গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার কিউ অ্যান্ড আর সাজ দ্যাট a equal to bq plus r where 0 less than or equal to r less than 0. এভাবে আমি কিছু ফর্মুলাগুলো উল্লেখ করেছি যেগুলো বেসিক প্রয়োজন হয় ওই ইন্টিজার করার সময়, আর যেটা হচ্ছে নাম্বার থিওরির একটা মেইন পার্ট। এর পরের স্লাইডে যাচ্ছি। আর অ্যাপ্লিকেশন অফ নাম্বার থিওরি, এটার প্রয়োগ মানে নাম্বার থিওরির প্রয়োগটা যেখানে লাগে, তো সেভাবেই আমি একটা প্রবলেম তুলেছি আর সেখানে যে প্রুফ দ্যাট দা প্রোডাক্ট অফ এনি m কনস্টিটিউটিভ ইন্টিজার ইজ ডিভাইসিবল। এখানে একটা এই এক্সাম্পলটা তুলেছি, লেট দা কনস্টিটিউটিভ ইন্টিজার b c c প্লাস 1 c 2 আপ টু c প্লাস m মাইনাস 1। m মাইনাস হলো কারণ হচ্ছে এখানে আমি যেহেতু জিরো থেকে শুরু করেছি প্লাস ওয়ান প্লাস টু, সেহেতু এখানে এম মাইনাস ওয়ান হয়েছে, মানে এখানে এম এম পদ পর্যন্ত। বাই ডিভিশন অ্যালগোরিদম দেয়ার এক্সিস্ট ইন্টিজার কিউ অ্যান্ড আর সাজ দ্যাট সি ইকুয়াল টু এম কিউ প্লাস আর জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন এম। তো এইভাবে আমরা সলভ করেছি, তো এটা সলভ হয়েছে। ওয়েদার ইন্টিজার আর মে বি এম ডিভাইডস one of integer c c plus 1 up to c plus m minus 1 and it follows that the product c c plus 1 c plus 2 up to c plus m minus 1 is always divisible by m. এটা প্রুভ করা হয়েছে। তো যে প্রত্যেকটা মানে এরকমই প্রত্যেকটা পদ থাকলে সেটা m দ্বারা, m সংখ্যক পদ থাকলে সেটা m দ্বারা বিভাজ্য হবে। অ্যাপ্লিকেশন অফ নাম্বার থিওরি আরেকটা মানে সেরকমই আর একটা হচ্ছে এক্সাম্পল এখানে দিয়েছি যে ফাইন্ড অফ ইন্টিজার ইউ এন্ড ভি স্যাটিসফাইং, এখানে ইউ আর ইউ এবং ভি এর ভ্যালু বার করতে দিয়েছে যে লেট আস ফাইন্ড দ্য জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার 54 এবং 24 এর মধ্যে বাই ডিভিশন অ্যালগোরিদম, মানে যেগুলো বেসিক ফর্মুলা ছিল সেখান থেকেই, সেখানের মধ্যে প্রথমটা ছিল ডিভিশন অ্যালগোরিদম, তো সেখানের ফর্মুলা থেকে আমরা পাবো যে 54 ইকুয়াল টু 24 ইন্টু 2 প্লাস 6, এখানে আবার 24 ইকুয়াল টু 6 ইন্টু 4 প্লাস জিরো, দেয়ারফর জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার 54 এবং 24 এর মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে মানে গসাগুটা হচ্ছে 6, এবার 6 ইকুয়াল টু বেরোবে এইটা, আর কনসিকিউটি 30 ইকুয়াল টু 54 ইন্টু 5 প্লাস 24 ইন্টু মাইনাস 10, দেয়ারফর ইউ আর ভি এর ভ্যালু আমরা এরকম ভাবে বের করেছি, আর রেফারেন্স হচ্ছে এইটা। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ নিশিকান্ত। স্যার নিশিকান্ত তো ইন্টিজার্স এবং সম্পর্কে কিছু বললো। হ্যাঁ, এই নিশিকান্ত খুব সুন্দর বলেছে এবং নাম্বার থিওরি খুব, মানে এগুলো ম্যাথমেটিক্স সব ব্রাঞ্চই খুব ইম্পর্টেন্ট, তবে নাম্বার থিওরি ভীষণ রকম ইম্পর্টেন্ট। এই যে প্রথমেই শুরু হয়েছিল আমাদের সুজিত বাবু বলেছিলেন নাম্বার থিওরির সাহায্য নিয়ে, এবং নাম্বার থিওরি আমাদের কাছে আরো বেশি এই কারণে যে আমাদের দেশের যার নাম গোটা বিশ্ব জানে রামানুজন, শ্রীনিবাস রামানুজন, এবং তার মূল কাজ হচ্ছে ওই নাম্বার থিওরির ওপরে, এবং তিনি নাম্বার গুলোকে এত বেশি চিনতেন যে মানে হাতের আঙুলকে যেমন আমরা চিনি, হাত নিজের হাতকে যেরকম চিনি, বোধহয় তার চেয়েও বেশি চিনতেন। তোমরা সম্ভবত জানো রামানুজন নাম্বার, আর সেই রামানুজন নাম্বার নিয়েও সুন্দর হাড়ির সঙ্গে গল্প আছে, আমি এখন আর বলবো না, আরো কজন আছে, পরবর্তী সময়ে তখন আবার সময় হলে বলা যাবে। তাহলে নিশিকান্তকে ধন্যবাদ। কৃতিবাবু তাহলে পরের জন বলো, আর কজন বাকি? আর আছেন চারজন আছে। হ্যাঁ, তোমরা রামানুজন নাম্বারটা জানবে, 1729 কে কেন রামানুজন নাম্বার বলা হয়, হ্যাঁ তোমরা পড়বে, ভালো লাগবে। নাম্বারের উপরে প্রচুর কাফ্রেকারের নাম্বার আছে, কিংবা তোমরা যদি এর গল্প শোনো, ওই কেন ওনো, কেন ওনো বলে একজন বিখ্যাত নাম্বার থিওরি ম্যাথমেটিশিয়ান আছেন, তার লাইফ হিস্ট্রিও খুব সুন্দর, তোমরা পড়লে অনেকটা অনুপ্রেরণা পাবে। তোমরা আরো অনেকে আছেন, তোমরা মানে এত সুন্দর একটা সাবজেক্ট, তোমাদের পড়লে অনেক আনন্দ পাবে এবং তোমাদের খুব ভালো লাগবে, সাবজেক্টটাও পরবর্তী সময়ে তোমাদের হাত ধরে সমৃদ্ধ হতে পারবে। ঠিক আছে, পরের জন বলো। আচ্ছা ঠিক আছে, পরের জন হচ্ছেন নন্দদুলাল মাইতি। টাইটেল অফ ডিসকাশন ইজ ব্রিফ ইন্ট্রোডাকশন টু থিওরি অফ ইকুয়েশন। তো নন্দদুলাল আমি রিকোয়েস্ট করব প্রেজেন্টেশন দিতে, ইন্ট্রোডাকশন দিয়ে। আচ্ছা স্যার, চিত্রবাবু স্যার কিছু বলছিলেন। হ্যাঁ বলো। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে নন্দদুলালকে পরে বলবো। আচ্ছা 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 ঠিক আছে, নন্দদুলাল তাহলে ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশনটা শুরু করো। হ্যাঁ স্যার শুরু করছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার লেখাটা আসেনি কিন্তু। আচ্ছা স্যার। মানে স্পেস, হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা ইয়ে আছে আর কি। হ্যাঁ স্যার, আমার নাম নন্দদুলাল মাইতি, আমি এগরা এসএসবি কলেজের প্রথম বর্ষের ছাত্র। স্যারেদের প্রণাম ও বন্ধুদের ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি আমার টপিক শুরু করছি। আজকে আমার টপিক হচ্ছে ব্রিফ ইন্ট্রোডাকশন টু থিওরি অফ ইকুয়েশন। কন্টেন্ট, কন্টেন্টে থাকছে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ইকুয়েশন, টাইপস অফ ইকুয়েশন এর প্রবলেমস, হোয়াট ইজ পলিনোমিয়াল ইকুয়েশন অ্যান্ড অ্যালজেব্রিক ইকুয়েশন, ডেভেলপমেন্ট থিওরি অফ ইকুয়েশন, নেচার অফ থিওরি অফ ইকুয়েশন, রেফারেন্স। তো আমাদের দৈনন্দিন বাস্তবিক জীবনে বিভিন্ন জায়গায় হয়তো দোকানে আরো গেলে আমরা এই বাম দিকে লেফট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, 2x একদিকে দাঁড়িয়ে পালায়, একদিকে আছে 2x+5, ডান দিকে আছে 10। অর্থাৎ ডান দিকে 10 গ্রামের কোনো বাটখারা থাকলে বাম দিকে আমাকে সেই 10 গ্রাম পেতে হলে x এর জায়গায় এমন একটা মান রাখতে হবে যাতে আমার 10 গ্রামের সাথে সমান সমান ওজন হয়।
দিলে সেই অনুযায়ী সেই গ্রামের মানে বস্তুটা দোকানদার আমাকে আমাদের দেয়। সেই রকম আমরা ডান দিকে ছবিটাতেও দেখতে পাচ্ছি। ইন্ট্রোডাকশন, 19 শতকের শেষ অবধি সমীকরণের তত্ত্ব প্রায় বীজগণিতের সমার্থক ছিল। একটি দীর্ঘ সময়ের জন্য প্রধান সমস্যা ছিল একটি রৈখিক বহুপদী সমীকরণের সমাধান খোঁজা ছিল অসুবিধাজনক, যা 1830 খ্রিস্টাব্দের এভারেজ গ্যালোইস দ্বারা পুরোপুরি সমাধান করা হয়েছিল, যা বর্তমানে গ্যালোইস তত্ত্ব নামে পরিচিত। এবার একটি সমীকরণের সমাধান সর্বদাই থাকবে, এটি হচ্ছে বীজগণিতের মূল উপপাদ্য, যা কেবল 19 শতকের শুরুতে প্রমাণিত হয়েছিল এবং তেমনটা খাঁটি প্রমাণও পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা, এখানে একটা পলিনোমিয়াল, তো পলিনোমিয়ালে দেখতে পাচ্ছি তো পলিনোমিয়ালের আগে একটা বলে নে ইকুয়েশন তোমার, এই যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়ালে এখানে এনটা নট ইকুয়াল টু জিরো যখন এন এর পাওয়ার, এবার এখানে যখন এন ডিগ্রিটা এন সর্বাধিক, এবার এন এর পাওয়ার এখানে এক বা একের থেকে বেশি থাকতে হবে, না হলে সেটা পলিনোমিয়াল হবে না, এবং এক বা একের থেকে বেশি থাকলে তার পাওয়ার যদি এক হয় হাইস্ট পাওয়ার, তাহলে তখন তার একটা রুট থাকবে, যদি হাইস্ট পাওয়ার এন হয় তাহলে তার এন তম রুট থাকবে। এবার এবার এতক্ষণ ইকুয়েশন বলছিলাম, এবার দেখে নি হোয়াট ইজ ইকুয়েশন, ইকুয়েশন কি অর্থাৎ সমীকরণ। সমীকরণ হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি, যাতে দুটি জিনিসকে গাণিতিক ভাবে সমান বা সমতুল্য দেখানো হয়। যেমন 5 + 2 = 7, এই সমীকরণটি গাণিতিক সমতার একটি উদাহরণ। ইহার সাহায্যে অনেক বাস্তব সমস্যা সমাধান করা যায়। এবার এক্ষেত্রে এবার বেশিরভাগ ক্ষেত্রে এক বা একাধিক চলরাশি দুটি গাণিতিক এক্সপ্রেশনের সমতা প্রকাশনের জন্য সমীকরণটা ব্যবহার করা হয়, যেমন x·x − 1 = x²-x, এটি হচ্ছে একটি গাণিতিক অভেদের উদাহরণ। এবার গাণিতিক অভেদ মানে কি? গাণিতিক অভেদ মানে বাম সাইডে x·x − 1 আর ডান সাইডে x²-x, এই দুটোই কিন্তু সমান, এগুলোকে বলা হচ্ছে গাণিতিক অভেদ। অর্থাৎ এখানে x এর জায়গায় আমি যদি এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সমান হবে, বাস্তব মান মানে হোল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এবার হোল নাম্বার মানে আমরা জানি জিরো থেকে শুরু করে এন পর্যন্ত, এবার সেই জিরো থেকে রেশনাল মানে জানি যাকে p/q আকারে মূলত সংখ্যা আকার প্রকাশ করা যায়, ইরেশনাল মানে জানি p/q আকার প্রকাশ করা যাবে না। এই সমস্ত মান গুলোকে বসালে আমরা সেই এক্স এর মানে সব বাস্তব মান পাবো আর কি। এরপরে x²-x = 0, এই সমীকরণটি কেবলমাত্র তিনটি, এটি গাণিতিক অভেদের উদাহরণ নয়, কেননা আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে x²-x আর ডান সাইডে 0। এবার এটা সমান হবে x এর, আমি এখানে তিনটি কেবলমাত্র মান পাবো, 0, 1 আর -1, এই তিনটা মানের জন্য এই সমীকরণটা সত্য হবে। এবার আমরা দেখে নি ইকুয়েশন কত রকমের হয়। লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ সরল রৈখিক, যার পাওয়ার মানে হাইস্ট পাওয়ার এক থাকবে, অর্থাৎ bx + c = 0, যেখানে b c কনস্ট্যান্ট, b নট ইকুয়াল টু 0 হতে হবে, তখনই লিনিয়ার ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ কোয়াড্রেটিক মানে অর্থাৎ দ্বিঘাত, মানে হাইস্ট পাওয়ার 2 থাকতে হবে, সেখানেও সেই রকম এবিসি কনস্ট্যান্ট টার্ম, এ নট ইকুয়াল টু 0, কেননা এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স এর পাওয়ার 2 থাকবে না, শুধু bx + c পড়ে থাকবে, যেটা আমরা লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল পয়েন্ট হচ্ছে তোমার এ নট ইকুয়াল টু 0 হতে হবে। কিউবিক ইকুয়েশন,
এখানে সেই রকম ax² + bx² + 6 + d এখানে a not equal to 0 হবে যেখানে কিউবিক মানে হাইয়েস্ট পাওয়ার 3 দেখতে পাচ্ছি তাই কিউবিক ইকুয়েশন এবার যে কোন ইকুয়েশনের জেনারেল ফর্ম যখন n ডিগ্রি তখন তার সেই ফর্মটা a0x^n + a1x^n + ……a আকারে লেখা যায় যেখানে a0 not equal to 0 হবে এবং রুটটা রিয়েল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে এবার কমপ্লেক্স হবে তখনই এবার কমপ্লেক্স হতে গেলে যদি কোনো কিউবিক ইকুয়েশন 3 ডিগ্রি ইকুয়েশন তাহলে সেখানে 3 এর ক্ষেত্রে কমপ্লেক্স মানে তোমার হয় দুটো হতে হবে মানে কমপ্লেক্স আমরা জানি জোড়ায় জোড়ায় আছে 3 এর ক্ষেত্রে দুটো কমপ্লেক্স বা একটা রিয়েল এবং অথবা তিনটা রিয়েল জিরো কমপ্লেক্স রুট থাকবে সিমুলটেনিয়াস ইকুয়েশন সিমুলটেনিয়াস অর্থাৎ তোমার দ্বিপদী যেরকম এ দ্বিপদী ইকুয়েশন যেরকম ax + bi + c এখানে x আর y দুটো আননোন abc কনস্ট্যান্ট এটা এই যে x আর y দুটো আননোন এটা হচ্ছে তোমার সিমুলটেনিয়াস ইকুয়েশন তো লিনিয়ার ইকুয়েশন আমরা দেখেছিলাম যে x এর জায়গায় যদি আমরা শুধু মাত্র 5 এর 2 মানটা রাখি তাহলে কেবল মাত্র এই দুটো দুদিকের সাইডের ভরটা সমান হচ্ছে যদি x এর জায়গায় আমরা 3 রাখি তাহলে 3 দুনে 6 প্লাস 5 মানে 11 11 সমান 10 এটা এটা হয় না তাই x এর অন্য কোনো মানের জন্য সত্য নয় শুধুমাত্র 5 এর 2 x এর জায়গায় বসালে এটা সত্য হবে কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 20x - 3 + 20x + 3 = 4 এই সমীকরণটা যদি আমরা সমাধান এই সমীকরণটা যদি আমরা দেখি তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রেড মার্কের ভিতর 4x² - 40x - 9 এটা যদি সিম্পলিফাই করে নিই তাহলে এই আকারটা আসছে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন সমীকরণ আর এখানে আমরা দেখে নিই কি বলছি এখানে আমরা দেখে নিই যদিও এখানে যেহেতু 4x² x এর পাওয়ার 2 তাহলে দুটি মান পাওয়া যাবে শ্রীধর আচার্য এবার আমরা দেখে নি সমীকরণটা কি করে এসেছিল ধরে নি স্পোর্ডের নৌকা x কিলোমিটার পার ঘন্টা বলেছে এক ঘন্টায় x কিলোমিটার যায় এবার 20 কিলোমিটার আপস্ট্রিম বলেছে মানে স্রোতের নদীর স্রোতটা নদীর স্রোতের বিপরীত মানে নদীর স্রোত যেদিকে নৌকার বেগ তার বিপরীত দিকে এবার এখানে নৌকার বেগটা বেশি হতে হবে না হলে সামনের দিকে এগোনো যাবে না এবার নৌকাটা এক ঘন্টায় যাবে মানে অতিক্রম যাবে অতিক্রম করবে বোর্ড স্পিড মাইনাস রিভার স্পিড মানে x মাইনাস 3 কিলোমিটার আর সেটাকে লিখতে পারি আমরা x মাইনাস 3 কিলোমিটার গোস টু মানে 1 আওয়ার x মাইনাস 3 কিলোমিটার যাবে এক ঘন্টায় একে কত 20তে কত আর সেরকম যদি স্রোতের অনুকূলে হয় তাহলে এক ঘন্টায় নৌকার স্পিড প্লাস নদীর গতিবেগ সেই জন্য x + 3 কিলোমিটার যাবে এক ঘন্টায় একে কত 20তে কত এই এইভাবে আমরা দুটো টাইমের যোগফল বলেছে 4 সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন x + bi + c = 0 1×20 + 2×10 = 40 এখানে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা x যেখানে x + 2y + 40 যেখানে xটা হচ্ছে x আর yটা হচ্ছে অ্যাপেল আর অরেঞ্জের প্রাইসটা তো এটাকে আমরা x + 2y = 40 আকারে লিখতে পারি এটা হচ্ছে সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এইভাবে আছে সিমুলটেনিয়াস বাইক সিমুলটেনিয়াস কোয়াড্রেটিক ইকুয়েশন y² = 4x আমরা সচরাচর প্লে স্টোরে গেম খেলি এই যে অ্যাংরি বার্ডস এই যে কনিকটা যেটা রিপ্রেজেন্ট করেছে এটা হচ্ছে অধিবৃত্ত যেটা সমীকরণ হচ্ছে y² = 4x যেটা হচ্ছে x আর y আছে তাই সিমুলটেনিয়াস কোয়াড্রেটিক কেন কোয়াড্রেটিক কারণ y এর মাথায় হাইয়েস্ট পাওয়ার 2 আছে কোয়াড্রেটিক ইকুয়েশন ডিফারেন্স বিটুইন অ্যালজেব্রিক এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন তো অ্যালজেব্রিক ইকুয়েশন কি আমরা দেখে নি
An algebraic equation can have constant variable and algebraic exponent. Algebraic operation, jeta algebraic equation hai, plus minus gun bhag. Ei tinta operation thakbe. Ar ebong je somikoron ta 3x minus 5x plus 7 equal to 0. Sekhane ei je power je x er n. N ta shudhumatro n je degree bojhacche. N ta 2 hobe minus 1 mane rational number hobe. Rational number. Kintu jeta polynomial equation hai, n degree mane plus n degree ওটা কেবলমাত্র হোল নাম্বার হবে মানে আমরা পার্থক্যটা মেন পার্থক্যটা দেখতে পাচ্ছি অ্যালজেব্রিক ইকুয়েশনে রেশনাল নাম্বার হবে কিন্তু পলিনোমিয়াল ইকুয়েশনে শুধুমাত্র হোল নাম্বার হবে মানে 0 থেকে শুরু করে 0 1 2 কিন্তু যদি মাইনাস 1 আমরা যদি এই ইকুয়েশনটা দেখি সেই সেম ইকুয়েশন তাহলে মাইনাস 1 এই ইকুয়েশনটা হচ্ছে না পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তার মানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অ্যালজেব্রিক ইকুয়েশন পলিনোমিয়াল ইকুয়েশন নয় কিন্তু সমস্ত পলিনোমিয়াল ইকুয়েশন অ্যালজেব্রিক ইকুয়েশন ডেভেলপমেন্ট থিওরি অফ ইকুয়েশন সমীকরণ তত্ত্ব পরবর্তী পাঠ্যক্রমগুলোতে কেবল প্রয়োজনীয়তা নয় বরং প্রয়োগের ফলে এটি নতুন ও বৃহত্তর বিষয়ে বহু বৈচিত্র্যের সরল কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্যালকুলাসের বিভিন্ন মৌলিক ধারণাগুলি বিকশিত হয় এবং এরপর একটি সমীকরণের এটা ডেভেলপ হয়েছে কিভাবে না একটি সমীকরণে আমরা জানি তিন তিন ডিগ্রি থাকলে তিনটা রুট টু ডিগ্রি থাকলে দুটা রুট কিন্তু ডেসকার্টস রুল বলছে একটা একটা ইকুয়েশনে কতগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে আর স্টার্ন স্টার্ন ফাংশন স্টার্ন ফাংশন বলে দেয় এক্সাক্ট কতগুলো নাম্বার থাকবে এক্সাক্ট কতগুলো রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার থাকবে আর এবং লোকেটও করে দেয় সেটা কোথায় থাকবে নেচার অফ থিওরি অফ ইকুয়েশন প্রত্যেকটা ইকুয়েশনে যে n ডিগ্রি থাকলে তার n টা রিয়েল অর কমপ্লেক্স রুট থাকবে এবং সেক্ষেত্রে সেই রুট রেফারেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ নন্দ দুলাল সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে এবং প্রেজেন্টেশনে অ্যানিমেশনও ইউজ করেছে তো স্যারকে বলবো স্যার যদি কিছু বলেন না নন্দ দুলাল তো বলেছে এই ইকুয়েশন নিয়ে বলেছে এটা তো ইকুয়েশন আর একটা পলিনোমিয়াল কে ইকুয়াল টু জিরো করলে একটা ইকুয়েশন পাওয়া যায় যেটা ফাইনাইট নাম্বার ওই রুট তাদের রুট এগুলো অনেক অনেকের কথা বলেছে গ্যালোয়া গ্যালোয়িচ নয় মানে নন্দ দুলালের কে বলি যে তুমি ওই তোমার কতগুলো উচ্চারণ গুলো সম্পর্কে একবার মাস্টারমশাইদের কাছ থেকে দেখে শুনে নিও হ্যাঁ গ্যালোয়ার কথা বা সিমুলিয়া সাইমালটেনিয়াস কে তুমি একটা উচ্চারণ করছিলে যেগুলো এগুলো উচ্চারণ গুলো কিছু না ম্যাথামেটিক্স থেকে তুমি কি উচ্চারণ করলে সেটা নয় কিন্তু পরবর্তী সময়ে তোমরা যখন বলবে তখন উচ্চারণটাও জেনে নিলে ভালো হ্যাঁ যে এটা কোনটার কি উচ্চারণ আর ইকুয়েশন গুলো কতগুলো ইকুয়েশনের ক্ষেত্রেও আর একটু সিরিয়াসলি দেখলে ভালো হতো যেমন 5 প্লাস 2 ইজিক্যাল টু 7 এটা কিন্তু ইকুয়েশন নয় এটাকে ইকুয়েশন বলা যাবে না হ্যাঁ ইকুয়েশনের একদম নির্দিষ্ট ভাবে যেটা করা হয় যে একটা পলিনোমিয়াল বলা হয় একটা পলিনোমিয়াল পলিনোমিয়াল বলতে গেলে তার ফিল্ড বলতে হয় ওই যারা কোফিশিয়েন্ট তারা একটা ফিল্ডের এলিমেন্ট এইবার তারপরে যেটা বলা হয় ফিল্ড তোমরা পড়বে পড়েছো কিনা জানি না যদি ফিল্ড পড়ো কখনো সেটা রেশনাল ফিল্ডের উপরে হয় কখনো রিয়েল ফিল্ডের উপরে হয় কখনো কমপ্লেক্স ফিল্ডের উপরে হয় এই যে যেখানে গুরুত্বপূর্ণ এই যে রুটের কথা বললে যে এই কমপ্লেক্স রুট জোড়ায় জোড়ায় থাকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা যেটা সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন বললে হবে না উইথ রিয়েল কোফিশিয়েন্ট সেটা যদি কমপ্লেক্স কোফিশিয়েন্ট করে দিই তাহলে জোড়া জোড়া করবে না জোড়া জোড়া ঘটবে না ফলে এর ভেতরের কথাটা
যেটা ইনার আই দিয়ে দেখতে হয় সেটা হচ্ছে যে যেমন ষাট রুটস অকারিং ক্লিয়ার আমরা বলে দিই যে ষাট রুটস অকারিং ক্লিয়ার, কিন্তু যেটা ভেতরের কথা সেটা হচ্ছে ওই ইকুয়েশনের কোপিশিয়েন্ট গুলোকে রেশনাল হতে হবে। যদি রিয়েল হয় তাহলে অকারিং ক্লিয়ার কেন হবে, আমি যদি এক্স প্লাস রুট টু করে দিই ইজ ইকুয়াল টু জিরো তাহলে তার তুমি সেটা অকারিং ক্লিয়ার না। ফলে ওই ষাট রুটস অকারিং ক্লিয়ার প্রোভাইডেড দি কোপিশিয়েন্ট অফ দি ইকুয়েশন আর রেশনাল নাম্বার, কমপ্লেক্স রুটস অকারিং ক্লিয়ার সেখানে ইকুয়েশনের কোপিশিয়েন্ট গুলো হচ্ছে রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার না। ফলে এই এই যে ভেতরের যে জায়গাগুলো হ্যাঁ সেইগুলো তারপরে ওই ইকুয়েশন ওগুলো সলভ গুলো তুমি যেটা আরেকটা কি নাম বলছিলে জানো ওই কোন একটা নাম গুলো বলছিলে সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটা সময় ভীষণ রকম ভাবে আমাদেরকে মানে আলোকিত করেছে এটা, এবং খুব সুন্দর একটা সাবজেক্ট তুমি ভালো করে পড়ো এবং এই যে প্রেজেন্ট করলে এটাই তো খুব বড়, আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে তোমরা প্রেজেন্ট করছো বলছো এত সুন্দর করে করে, তোমাদেরকে ধন্যবাদ। হোক তাহলে পরের জন এসে বলো আমরা শুনি। তো নেক্সট প্রেজেন্টেশন দেবে মিতালি দাস অধিকারী, টাইটেল বেসিক অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো মিতালিকে রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করতে। হ্যাঁ মিতালি শুরু করো। গুড নুন এভরিবডি, আমার নাম মিতালি দাস অধিকারী, এসএসবি কল এগ্রা এসএসবি কলেজ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার। আমার টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এর। স্যার স্লাইডটা অন আমাদের প্রেজেন্টেশনটা স্লাইডটা প্রেজেন্ট করে দেবো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, অনেকগুলো স্লাইড স্লাইড হয়েছে, ঠিক আছে তাড়াতাড়ি স্লাইড গুলো কভার করে না। অ্যাপ্লিকেশন আর ম্যাট্রিক্স এর বিষয়ে কিছু বলছে স্যার, পরের স্লাইডটা অন করুন। অবজেক্টিভ ম্যাট্রিক্স এন্ড অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ক্রিপ্টোগ্রাফ এনকোডিং এন্ড ডিকোডিং। স্যার পরের স্লাইড, স্যার দেখা যাচ্ছে না ঠিক মতো। দেখা যাচ্ছে না? না ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখো তো এবারে। হ্যাঁ ঠিক আছে। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইজ এ রেকট্যাঙ্গুলার টেবল অফ এলিমেন্টস, দিস এলিমেন্টস আর অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি অ্যাডেড অ্যান্ড মাল্টিপ্লাইড নাম্বারস। স্যার দেখা যাচ্ছে না, একটু ওয়েট করে হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য এটা হতে পারে, কিন্তু এখানে আমি ফুল পেজ করি তোমার প্রেজেন্টেশনটা শো করিয়েছি। বাকিরা কেউ দেখ, বিকাশ দেখা যাচ্ছে?
হ্যালো মিতালি, হ্যাঁ স্যার, এখনো দেখতে পাচ্ছ না? দেখো প্রেজেন্ট প্রেজেন্টিং যেটা মানে ফার্স্ট এর আগের স্লাইডটা দেখতে পেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ না কেন? আচ্ছা আমি আবার আলাদা প্রেজেন্টেশন শুরু করছি, এটা কেটে নালে স্টপ করে আবার নতুন করে পিনে দেখা যাচ্ছে তো ও পিন আন পিনটা একটু সমস্যা করে ফেলছে মানে প্রেজেন্টেশন যে পেজটা আছে সেটাতে পিন করো। হ্যাঁ করেছি, এইবার এবার দেখালি দেখতে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ matrices come in all possible rectangular surface. The following are a number of example of matrix. Therefore, example 1 minus 1 0 7. In general, we denoted a matrix by A11, A12, A1n এরকম ভাবে each aij is called an element of the matrix or an entry of the matrix. This denoted that elements in row I and column j, the entries of the matrix are organized in horizontal rows and vertical columns. The size or dimension of the matrix is n cross m, where n is the number of rows of the matrix, m is the number of columns breadth of the matrix. For example, the following matrix are of dimension 1/4, 3/1, 2/3, and 4/2. Representatively, 1 minus 1, 0, 4, 81, 1/4 matrix. A special kind of matrix is a square matrix. That is a matrix with the same number of rows and columns. If a square matrix has n rows and n columns, we say the matrix has order n. The matrix 1, 2, 0, 0, minus 1, 3, 2, 4, 5 is a square matrix of order 3. Application of matrix graph theory. The adjacent matrix of a finite graph is a basic notion of graph theory. Linear combinations of quantum states in physics. The first model of quantum mechanics by Heisenberg in 1925 represented the theory's operators by infinite dimensions matrices acting on quantum states. This is also referred to as matrix mechanics. Computer graphics, 4/4 transformation rotation matrix are commonly used in computer graphics. Solving linear equation using row reduction, Camor's rule, determinants using the inverse matrix cryptography. Application of matrix in cryptography. Cryptography is concerned with keeping communication private. Cryptography mainly consists of encryption and decryption. Encryption is the transformation of data into some unreadable form. Its purpose is to ensure privacy by keeping the information hidden from anyone for whom it is not intended, even those who can see the encrypted data. Decryption is the reverse of encryption. It is the transformation of encrypted data back into some intelligible form. Encryption and decryption require the use of some secret information, usually referred to a key, depending on the encryption
mechanism used. The same key might be used for both encryption and decryption, while for other mechanism the keys used the encryption and decryption might be different. হ্যালো, আমি একটু ইন্টারভিউ করছি মিতালি, চাইলে তুমি তুমি যেটা বুঝেছো বাংলায়ও বলতে পারো পুরো। বাংলায় বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স টু ক্রিপ্টোগ্রাফি, ওয়ান টাইপ অফ কোড হুইচ ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ব্রেক. Make use of a large matrix to encode a message. The receiver of the message decodes it using the inverse of the matrix. This fast matrix used by the sender is called the encoding matrix, and its inverse is called the decoding matrix, which is used by the receiver. Prepare to negotiate, and the encoding matrix be -3 -3 -4 0 1 1 4 3 4. We assign a number for each letter of the alphabet, such that A is 1, B is 2, and so on. Also, we again assign the number 27 to place between two words. Does the message become the power slide encoding? Since we are using a 3x3 matrix, we break the enumerated message above into a sequence of 3x1 vectors. Note that it was necessary to add a space at the end of the message to complete the last vector. We encode the message by multiplying each of the above vectors by the encoding matrix. We represent above vectors as columns of a matrix and perform each matrix multiplication with the encoding matrix. Matrix of -3 -3 -4 0 1 1 4 3 4. For a slide, the columns of the matrix give the encoding message. Encoding is complete. The transmission. The message is transmitted in a linear form. Sir, for a slide. Decoding. To decode the message, the receiver write this string as a sequence of 3x1 column matrices and repeats the technique using the inverse of the encoding matrix. The inverse of this encoding matrix, the decoding matrix, that is 1 0 1 4 4 5 4 3 3. To decode the message, perform the matrix multiplication, matrix of 1 0 1 4 4 5 4 3 3. Matrix obtained is decoded message. The column of this matrix written in linear form give the original message. Message received. Prepare to negotiate. Eigenvalue is of a set of a parameter for
which is a differential equation has a non-zero solution and again in function under given condition. So A equal to matrix of 3, 2, minus 1, 0, matrix A minus lambda T equal to matrix 3, 2, minus 1, 0, minus lambda 6, 1, 0, 0, 1. Characteristic matrix equal to 3, 2, minus 1, 0, minus matrix on lambda 0, 0, lambda. Determinant A minus lambda T equal to determinant 3 minus lambda 2 minus 1 minus lambda T characteristic polynomial. Then determinant A minus lambda T equal to 0. The characteristic equation of A is 3 minus lambda 2 minus 1 minus lambda equal to 0. के सॉल्व को ले माइनस जी लैम्डा प्लस लैम्डा स्क्वायर प्लस टू इक्वल टू जीरो लैम्डा स्क्वायर माइनस जी लैम्डा प्लस टू इक्वल टू जीरो लैम्डा स्क्वायर माइनस टू प्लस वन इनटू लैम्डा प्लस टू इक्वल टू जीरो लैम्डा स्क्वायर माइनस टू लैम्डा माइनस लैम्डा प्लस टू इक्वल टू जीरो लैम्डा इनटू लैम्डा माइनस टू माइनस वन इनटू लैम्डा माइनस टू इक्वल टू जीरो लैम्डा माइनस टू into lambda minus 1 equal to 0, lambda equal to 1 or lambda equal to lambda equal to 2 or lambda equal to 1. The eigenvalue of A are 2 or 1. Eigenvalue application communication system eigenvalue are used by to determine the theoretical limit to how much information can be transmitted through a communication medium like your telephone line or through the air, designing called stereo system. Eigenvalue analysis is also used in the design of the car stereo system, where it helps to reproduce the vibration of the car due to the music. Electrical engineering, the application of eigenvalue and eigenvectors is useful for decoupling three-phase system through symmetrically component transformation. So return a power slide ta. Reference SK MAPA higher algebra, Leibniz books, distribution SBN 978938410620120170. Thank you. রিজন স্যার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ লাইনটা ডিসটারব হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ তো এই ফার্স্ট লাইন বানিয়েছে বলায় কিছুটা প্রবলেম আছে। এ হোক এ তুমি অনেক অনেক জায়গাগুলো বলেছে যেগুলো মানে একটু একটু করে টার্মগুলো শিখেছে এই যে এত বিভিন্ন ব্রাঞ্চের কথা বলেছে মিতালি ভালো বলেছে অনেকটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ ও যে এখন ফার্স্ট ইয়ারে পড়ছে সেটাই তো রোটেশন বোঝানো যায় ম্যাট্রিক্স এর গুণ দিয়ে
ম্যাগনিফাই করা বা রিডিউস রিডাক্ট রিডিউস করা স্যার বলি আর আজকে আরেকজন দিতে মানে দিতে পারছে না ও কাকলি সাহু ও অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ফার্স্ট ইন্ট্রোডাকশন করতো আর ক্লাসিফিকেশন গুলো বলতো আচ্ছা কিন্তু ইন্টারনেট কানেকশন ওখানে এতটাই ডাউন যে আমি যোগাযোগ করতে ওর সাথে পাচ্ছি না আমার সাথে জাস্ট মেসেজে কথা হলো ও পাচ্ছে না কোনো ভাবে জয়েন করতে আর কি তাও এর মধ্যে যেটা হচ্ছে এটাই অনেক মানে ম্যাট্রিক্সের এইগুলো বাচ্চাদেরও ভালো লাগবে এমনিতে ম্যাট্রিক্স বললে তার একটা কোনটা কিন্তু ওটাকে একটু ছবি এঁকে দিলে এই যে সিয়ারিং বলো সিআর বলো ট্রান্সলেশন বলো এই রোটেশন বলো কিংবা ম্যাগনিফাই করা বাড়িয়ে দিলাম ছোট করে দিলাম এই জায়গাগুলো এগুলো হলে ভালো লাগবে যাই হোক আর আর তাহলে কি কেউ আছে আর একজন আছে আচ্ছা আচ্ছা হোক তাহলে হোক মিতালি কেউ ধন্যবাদ আরো ভালো করে পড়ো সবাই সুন্দর করে অঙ্ক শেখো ঠিক আছে ধন্যবাদ স্যার মিতালিকে ধন্যবাদ জানাই আচ্ছা আমাদের আজকে লাস্ট যে প্রেজেন্টার দেবলিনা মাইতি টপিক টাইটেল হচ্ছে সেট থিওরি এন্ড ইটস অ্যাপ্লিকেশন এর উপরে বলবে আমি রিকোয়েস্ট করব দেবলিনাকে ইন্ট্রোডাকশন দিয়ে প্রেজেন্টেশন শুরু করতে নমস্কার স্যার স্যার আমি দেবলিনা মাইতি আমি এগ্রা এসএসবি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেট থিওরি এবং তার প্রয়োগ স্যার স্লাইডটা শো করলে ভালো হতো সেট সম্পর্কিত আলোচনায় আসতে হলে প্রথমেই কিছু ভূমিকা দিতে হবে তারপরে সেটকে কয়ভাগে ভাগ করা হয় বিভিন্ন প্রকার সেট ভেন ডায়াগ্রাম ইউনিয়ন অর্থাৎ সেট বিভিন্ন সেটের যোগ বিভিন্ন সেটের বিচ্ছেদ তারপরে সেট সেটের যোগ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এগুলোর ওপর যেসব সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করব ডি মর্গানস ল তারপরে নেক্সট নেক্সট আসছে ইন্ট্রোডাকশন সেট সম্পর্কিত আলোচনায় প্রথমে আসতে হলে আমাদের জানতে হবে যে সেট থিওরির উদ্ভাবক কে উনি হচ্ছেন জর্জ ক্যান্টর বস্তু সমূহ সংকলন বা সমষ্টিকে এক কথায় সেট বলে এবার যখন সংকলনটি সুসংগত হয় অর্থাৎ ওয়েল ডিফাইন্ড সুসংগত অর্থাৎ নির্দিষ্ট নিয়ম বোঝায় এই নিয়ম অনুযায়ী স্থির হয় বস্তুটি সংকলনের অন্তর্গত কিনা যেমন আজকের সেমিনারে উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের সংকলন এটি একটি সুসংগত এক্ষেত্রে সংকলনটিকে সেটের আখ্যা পাবে কিন্তু যদি থাকতো ছাত্র ছাত্রীদের সংকলন তাহলে এটি সুসংগত নয় কারণ কোনো নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট কাজে যুক্ত ছাত্র ছাত্রীদের কথা উল্লেখ নেই তাই সংকলনটি সেটের আখ্যা পাবে না বস্তু সময়ের সুসংগত সংকলন সেট আখ্যা পাবে যদি সেটের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পৃথক বা ভিন্ন হয় উদাহরণস্বরূপ স্যার স্যার সেখানেই থাকুক ঠিক আছে উদাহরণ তো অনেক কিছুই দেওয়া যেতে পারে হোক এবার আসছি সেটের বিভিন্ন ভাগ এবং সেটের উপস্থাপনা আমরা সেট পদ্ধতিকে দুভাগে উপস্থাপিত করতে পারি একটা হচ্ছে রস্টার পদ্ধতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি রস্টার পদ্ধতি হচ্ছে যখন কোনো সেটের পদসমূহ সুস্পষ্টভাবে জানা থাকে তখন এই পদ্ধতির প্রয়োগে নির্দিষ্ট সেট প্রকাশ করা হয় এই পদ্ধতি অনুযায়ী সেটের পদসমূহ বন্ধনের মধ্যে একটির পর একটি পদ যে কোনো ক্রমে কমা দিয়ে উপস্থিত করা হয় উদাহরণস্বরূপ দেওয়া আছে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সমূহের সেট ও তাহলে ও হলে ও সমান এ এ ই আই ও ইউ বা আমরা ও কে এভাবেও লিখতে পারি ই ও ইউ আই এ অর্থাৎ যে ভাওয়েল গুলোকে যে কোনো ক্রমেই সেগুলোকে সাজানো যেতে পারে তারপর হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি এই পদ্ধতি অনুযায়ী কোন সেটের পদসমূহ সরাসরি তালিকাবদ্ধ না করে পদ্ধতি সমূহ যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করতে হবে যেমন সেখানে উদাহরণ দেওয়া আছে যে যদি একটা সেট নেওয়া হয় বি বিটা হচ্ছে দুই এবং চারের মধ্যবর্তী বাস্তব সংখ্যা সমূহের সেট তাহলে বি সমান আমরা লিখতে পারি এক্স
x এরূপ যে x টা 2 আর 4 এর ভিতরে x এর যে মানটা ভ্যালু সেটা 2 আর 4 এর ভিতরে অবস্থান করবে যে সব সংখ্যাকে বর্গ করে যে সব সংখ্যার বর্গ করলে এসব সংখ্যাকে বর্গ করলে তার মানটা ধনাত্মক হয়ে যায় তাকে আমরা বাস্তব সংখ্যা বলি সেই জন্য 2 আর 4 এর মাঝখানে যে সংখ্যাটা হবে সেটা 3 তিনটাটা বাস্তব সংখ্যা তাহলে এই ক্ষেত্রে যেহেতু ধর্ম উল্লেখ করা হয়েছে যে 2 আর 4 এর ভিতরে ধনাত্মক বাস্তব সংখ্যা সমূহ সেই জন্য এটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি নেক্সট আসছে ডিফারেন্ট টাইপ অফ সেট আমরা বিভিন্ন প্রকার সেট জানি তার মধ্যে আছে ফাইনাইট সেট ইনফাইনাইট সেট ফাইনাইট হচ্ছে যখন কোন সেটের পদগুলোকে আমরা গণনা করতে পারি তখন সেটাকে আমরা বলি সসীম সেট যেমন ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহের সেট ও ও তাহলে ও সেটের পাঁচটি পদ তাহলে এখানে পাঁচটা এলিমেন্ট কাউন্ট করা যাচ্ছে তাহলে এটা ফাইনাইট সেট কিন্তু যখন আমরা ইনফাইনাইট সেট ধরবো যেমন হচ্ছে অসীম সেট অর্থাৎ যে সেটের পদ সংখ্যা সমূহ গণনা করা যায় না যদি আমি উদাহরণ দিই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে নক্ষত্র গুলোর সেট তাহলে এবার বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অগণিত নক্ষত্র আছে এবার তাহলে যদি নক্ষত্রদের সেট ধরা হয় তাহলে তাদের এলিমেন্ট গুলোকে বাস্তবে কখনই কল্পনা করা যায় না তখন সেটা হবে অসীম সেট এবার নাল সেট বা ভয়েড অর এমটি সেট এবার বলছে মানে শূন্য সেট নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটের কোনো পদ না থাকলে তাকে শূন্য সেট বলে অর্থাৎ শূন্য সেট সাধারণ এবং শূন্য সেট সাধারণত গ্রিক অক্ষর ফাই দ্বারা প্রকাশ করা হয় উদাহরণ হচ্ছে উদাহরণটা দেওয়া নেই উদাহরণটা দিলে ভালো হতো আচ্ছা সাবসেট সাবসেট হচ্ছে উপসেট বলছে যদি এস এমন একটি সেট হয় এবং ওই সেটের বলছে যদি এস এমন একটি সেট হয় তখন টি যদি আরো একটি সেট হয় এবং এস আর টি এমন সম্পর্কে আবদ্ধ যে টি সেটের প্রত্যেকটি পদ এস সেটেরও পদ তখন টি কে এস সেটের তখন টি হচ্ছে এস এর একটা সাবসেট আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট হচ্ছে যে সেট সম্পর্কিত আলোচনায় কোন এক বিশেষ সংজ্ঞাধীনে আলোচ্য সেটগুলিকে একটা বৃহত্তর সেটের উপসেট হিসেবে ধরা হয় এই যে নির্দিষ্ট বৃহত্তর সেটটাকে ধরা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে এই একটা সেট স্যার এখানে স্টপ স্যার স্লাইড ঠিক আছে স্যার যেমন এ হচ্ছে একটা সেট যার পদ হচ্ছে 0 1 2 3 4 পি আর একটা সেট তার পদ হচ্ছে 1 3 5 7 সি এরকম একটা সেট ডি এরকম একটা সেট তাহলে তখন ইউ যে ইউনিভার্সাল সেট হবে সেটা আমি দেখেছি সি এবং ডি সেটের মোট পদটা যেটা আসছে সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট মানে ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হচ্ছে সি এবং ডি নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র আমরা বিভিন্ন সাধারণত গণিতের বিভিন্ন সমস্যাকে বিভিন্ন চিত্রের আকারে উপস্থাপনা করি যেমন লেখচিত্র বা গ্রাফ চিত্র সেরকমই সেট সেট সম মানে সেট থিওরিকেও আমরা বিভিন্ন চিত্রের আকারে প্রকাশ করে থাকি এবার যে চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করা হয় সেটাকে ভেন চিত্র বলে বিজ্ঞানী ভেন এটা আবিষ্কার করেছিলেন সেই জন্য এটাকে ভেন চিত্র বলা হয় আবার অয়লার চিত্রও বলা হয়ে থাকে কারণ বিজ্ঞানী অয়লারও এর প্রভূত বিকাশ সাধন করেন এবার হচ্ছে ইউনিয়ন অর জয়েন্ট অফ টু সেট ইউনিয়ন বা যোগ দুটি সেটের মধ্যে যোগ যেমন উদাহরণ হিসেবে দিয়েছি এ সেটের মধ্যে তিনটা পদ বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছি এ সেটের মধ্যে তিনটা পদ পেন পেন্সিল বুক এই তিনটা জিনিস নিয়ে এ সেট বি সেটের অন্তর্গত দুটি পদ হচ্ছে পেন্টিং আর পেন্সিল তাহলে এ সেট আর বি সেট মিলে যে সেটটা হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বির এলিমেন্ট গুলো হবে পেন পেন্সিল বুক পেন্টিং অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের পদগুলো এ সেটেও থাকবে বি সেটেও থাকবে এবং তার ভেন ডায়াগ্রামটা নিচে দেখানো হয়েছে
যে এ এবং বি সেটের টোটাল পথটা। আর ইন্টারসেকশন অফ টু সেট, ইন্টারসেকশন অর্থ হচ্ছে বিচ্ছেদ, মানে বিচ্ছেদ আর কি, বিচ্ছেদ দুটো সেটের মধ্যে বিচ্ছেদ। যদি আমরা দেখি যে এ একটা সেট, বি একটা সেট, এ সেটের পদ হচ্ছে 2, 4, 6, 8, 10 এবং বি সেট, বি সেটের পদ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এ এ আর বি সেটের মধ্যে ছেদ, ছেদ বলতে সেই সব এ ইন্টারসেকশন বি এটা তো একটা সেট। এবার এই সেটের মধ্যে ছেদ বলতে সেই সব এলিমেন্ট থাকবে যেগুলো এ সেটেও থাকবে বি সেটেও থাকবে। তাহলে আমি ধরেছি যে এ এবং বি সেটের মধ্যে যে কমন এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে এক্স। এক্স এরূপ ভাবে সংজ্ঞাত যে এক্স এর মানটা এ তেও থাকবে আর বি তেও থাকবে। তাহলে সেরকম কমন এলিমেন্ট দেখতে গেলে পাবো যে 2, 4, 6, এটা এটা হচ্ছে রোস্টার পদ্ধতি, পদ্ধতি অনুযায়ী একটা উদাহরণ দেখিয়েছি। আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি অনুযায়ী সেকেন্ড পার্টটা দেখিয়েছি, যে সেকেন্ড পার্ট অনুযায়ী যদি এ সেটের একটা পদ এক্স হয় এবং এক্সটা এমন ভাবে সংগত যে জিরোর থেকে বড় বা সমান এবং তিনের থেকে ছোট বা সমান, আর বি অনুরূপ ভাবে বি সেটও একটা পদ নিয়েছি এক্স, বির ক্ষেত্রে এক্সটা এমন ভাবে সংগত যে একটা এক্স এর এক্স একের থেকে বড় এবং পাঁচের থেকে ছোট। তাহলে এ এবং বি এর কমন পদগুলো, এর কমন পদ যেটা আসবে সেটা হবে এক্স, এক্স এর ভ্যালুটা একের থেকে বড় হবে এবং তিন তিনের থেকে ছোট বা তিনের সমান হবে। কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ একটা সেটের পূরক সেট। যদি একটা সেট এ হয়, যদি একটা সেট এ হয় এবং সেটা যদি ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হয়, ইউনিভার্সাল সেট ইউ তার একটা সাবসেট হচ্ছে এ, তাহলে এ বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের বাদ বাকি এলিমেন্ট গুলো নিয়ে যে সেট হবে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট সমান এক্স, এক্সটা এরূপ ভাবে সংজ্ঞাত যে সেটা ইউনিভার্সাল সেটের অন্তর্গত হবে, কিন্তু এক্স সেটা কিন্তু সেই এক্সটা এর অন্তর্গত হবে না, মানে এ বাদে ইউনিভার্সাল সেটের আর বাদ বাকি এলিমেন্ট গুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কনসিস্ট অফ অল দোজ এলিমেন্টস অফ ইউ হুইচ নট ইন এ। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইউনিভার্সাল সেটের কিছু এলিমেন্ট দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে ইউনিভার্সাল সেটের একটা সাবসেট এ নিয়েছি, এবার সেই এ সেটের তিনটা এলিমেন্ট আছে 1, 3, 5, তাহলে এ সেটের পূরক সেট হবে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ বার, সেটা হবে 1, 3, 5 এই এলিমেন্ট গুলো বাদে আর বাদ বাকি এলিমেন্ট যেগুলো ইউনিভার্সাল সেটে আছে, তাহলে এ কমপ্লিমেন্ট সমান হবে 2, 4, 6। লস অফ সেট অ্যালজেব্রা, আমরা সেটকে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট এই তিন, এই তিনটা সম্পর্ককে সম্পর্কের সাহায্যে সেটকে, সেটগুলোকে কয়েকটা সম্পর্কে আবদ্ধ করতে পারি, যেটা বীজগাণিতিক সম্পর্ককে সিদ্ধ করে। সেরকমই অনেকগুলি সম্পর্ক আছে, যেমন এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। যেমন আমরা আগেই বলেছি যে সেট হচ্ছে ক্রমনিরপেক্ষ, মানে যদি একটা সেট হয় ইংরেজি বর্ণমালার পদসমূহের সেট এ ই আই ও ইউ, তাহলে এটাকে এরূপ ভাবেও লেখা যায় আই ও এ ইউ ই এরকম ভাবে। তাহলে এখান থেকে এতটা স্পষ্টই হয় যে এ ইউনিয়ন বি মানে এ এবং বি মোট যেটা এলিমেন্ট হবে সেটা বি এবং এর মোট এলিমেন্টের সঙ্গে সমানই হবে। অনুরূপভাবে একইভাবে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এই দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো থাকবে সেটা যা হবে বি ইন্টারসেকশন এ এই সেটের যে এলিমেন্ট গুলো হবে তার সঙ্গে সমান হবে। এবার আছে অ্যাসোসিয়েটিভ ল, এবার কিছু অ্যাসোসিয়েটিভ যে সংযোগ সূত্র, কিছু সূত্র রয়েছে, যেমন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি হোল ইউনিয়ন সি, আবার অনুরূপভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান ইন্টারসেকশন বি
হোল ইন্টারসেকশন বি, শুধু আমাদের এই ধারণাটা থাকলেই এইগুলোকে আমরা সহজে বুঝতে পারবো যে সেটগুলো হচ্ছে ক্রম নিরপেক্ষ। তারপর কিছু ল আছে ডিস্ট্রিবিউটিভ ল, যে এ বি সি যে কোনো তিনটা সেট হলে এখান থেকে আমরা দুটো সূত্র পেতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি। আর একটা সূত্র হয় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। নেক্সট, এবার প্রমাণ যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। আমি ধরেছি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান পি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান কিউ। এবার যদি পি সমান কিউ আমি প্রমাণ করে দিতে পারি, তাহলেই আমার যেটা প্রামাণ্য বিষয়বস্তু আছে সেটা প্রমাণিত হয়ে যাবে। এবার আমি ধরেছি যে পি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা পুরোটাই একটা সেট, এই সেটকে আমি পি ধরেছি। এবার এই পুরো টোটাল সেটের একটা এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে এই সেটের যদি একটা এলিমেন্ট এক্স হয় তাহলে এক্সটা পি এর মধ্যে অন্তর্গত বা পি এর একটা এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টার এক্স তাহলে এক্সটা এমন ভাবে সংগত যে এক্স এর এলিমেন্ট অথবা এক্স বি এর এলিমেন্ট এবং সি এর এলিমেন্ট। তাহলে সেখান থেকে আমরা আসতে পারি যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু পি অ্যান্ড এক্স বিলংস টু সি। সেখান থেকে আসতে পারি যে এক্স যদি এর ভিতরে এক্স এর পথ অথবা এক্স বির পথ এবং এক্স এর পথ অথবা এক্স সির পথ, তাহলে এক্স এর পথ অথবা এক্স বির পথ। তাহলে এটাকে আমরা জানি যে এক্স এ এবং এ অথবা বি দুটারই পথ, তাহলে সেটাকে আমরা সেট মানে বীজগাণিতিক ভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এন্ড এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। সেখান থেকে আসতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অথবা এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, মানে তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে পি বিলংস টু কিউ, এটা এক নম্বর প্রমাণ। এবার আমরা আরেকটা ভাবে প্রমাণ করতে পারি যে ওয়াই কে আমরা কিউ সেটের একটা পদ ধরে নিয়েছি, তাহলে কিউ বিলংস টু ওয়াই বিলংস টু কিউ, ওয়াই কিউ সেটের একটা পদ, এরূপ ভাবে সংগত যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইউনিয়ন সি। তাহলে সেখান থেকে আসতে পারি যে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি। তাহলে সেটা এরূপ ভাবে সংগত যে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। সেখান থেকে এরূপ ভাবে পরপর ধাপে ধাপে এগিয়ে গেলে দেখা যাবে যে কিউ বিলংস টু পি। এবার দুটো সূত্র কম্বাইন করে দিলে আমরা পাবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি। এবার সেট ডি মর্গানস ল, এবার সেট সম্পর্কিত আলোচনার একজন বিখ্যাত গণিতজ্ঞ হলেন ডি মর্গানস, উনি কিছু সূত্র আমাদের দিয়ে কিছু উপহার দিয়ে গেছেন। এবার সেই সূত্রগুলোর আমরা প্রয়োগ মানে প্রমাণটা এখানে নিচে বিস্তারিত ভাবে দিয়েছি। এ ইউ এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি সেটের যে পূরক সেট সেটা সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট সমান এ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এই যে সেট এর পূরক সেট সমান এ সেটের পূরক সেট এবং বি সেটের পূরক সেট। সেটাকে নিচে প্রমাণ করা হয়েছে যে স্যার একটু উপরের দিকে, সেটাকে প্রমাণ করে ধরা হয়েছে যে এ ইউনিয়ন বি সেটের যে পূরক সেট সেটাকে পি ধরা হয়েছে এবং কিউ ধরা হয়েছে এর পূরক সেট এবং বির পূরক সেট। তাহলে লেট এক্স বি অ্যান এলিমেন্ট অফ পি, তাহলে
x p এর একটা এলিমেন্ট, তাহলে x belongs to p, এরূপ যে x does not belong a union b, যেহেতু x হচ্ছে a union b সেটের পূরক সেট, তাই x does not belongs a union b, তাহলে x x পদটা a union b এর পদ নয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু a union b এর পদ নয়, তাহলে x এরও পদ নয় এবং b এরও পদ নয়, x এর পদ নয়, তাহলে x a সেটের পূরক সেটের পদ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x belongs to a prime and x belongs to b prime, অনুরূপভাবে আসতে x belongs to a prime intersection b prime, এরূপভাবে পরপর করে এলে দেখা যাবে যে কম্বাইন এক আর দুই করে দিলে দেখা যাবে যে পি সমান কিউ, দ্যাট ইজ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি, এবার সেট থিওরির অনেকগুলো প্রয়োগ আছে, তার মধ্যে একটা প্রয়োগ আমরা দেখিয়েছি সহজ, যে 2+3=5, এবার দুটো সেট ধরাইছে এ এবং বি, এবং এ সমান এর দুটো পদ এ বি এবং বি এর তিনটা পদ এক্স ওয়াই জেড ধরে আমরা সেটাকে প্রুভ করে এসেছি, এবং লাস্টে প্রমাণিত হয়েছে যে 5=2+3। স্যার নেক্সট, এবার আমরা জানি যে প্রবাবিলিটি থিওরি পুরোটাই সেট থিওরির উপর নির্ভরশীল, তাই সেট থিওরি প্রয়োগ করে একটা প্রবাবিলিটি থিওরির এক্সাম্পল দেওয়া হয়েছে, খুবই সহজ আছে এক্সাম্পলটা। এবার তিনটা সম্পূর্ণ ঘটনা নেওয়া হয়েছে, তাদের প্রবাবিলিটি দেওয়া হয়েছে, এবার যে কোনো একটার প্রবাবিলিটি বের করতে হবে, মানে প্রবাবিলিটি সিটা বের করতে হবে। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ ঘটনার প্রবাবিলিটি এক হয়, এটা মাথায় রাখলেই এই প্রবলেমটা সহজেই সলভ করা যাবে। প্রবাবিলিটি থিওরি ছাড়াও গণিতের বিভিন্ন শাখায় কিংবা ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এক্সপার্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব ক্ষেত্রে সেট থিওরি খুব খুব মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে ব্যবহৃত হয়। আর আমার এই প্রজেক্টটাতে অনেকেই হেল্প করেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ। আমি প্রথমত কৃতজ্ঞ থাকবো আমার ম্যাথমেটিক্স, আমার গণিত শিক্ষিকা দীপা ম্যামের কাছে, যিনি আমাকে প্রচুর গাইড দিয়েছেন। তার গাইড ছাড়া আমি একটা হয়তো এই পুরো প্রজেক্টটাই কমপ্লিট করতে পারতাম না। এছাড়াও আমি এস কে মাপাকে ধন্যবাদ দিব, ওনার আর্টিকেল আমাকে খুবইভাবে অনুপ্রাণিত করেছে। এই সেট থিওরি সম্পর্কে এই টপিকটা সম্পূর্ণ করার জন্য আমি একটা বইয়ের সাহায্য নিয়েছি, সেটা হচ্ছে স্কিমা ফর হায়ার অ্যালজেব্রা। ধন্যবাদ। থ্যাংক ইউ দেবলীনা। তো কম্পিউটার সাহায্য না নিয়েও এই মুহূর্তে যেহেতু লকডাউনে অনেক আমাদের কলেজে তো এমনি বন্ধ আছে, তা সত্ত্বেও সে খাতায় করে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছে, ধরে ধরে প্রত্যেকটা টপিক সেটের বেসিক আইডিয়া গুলো দিয়েছে। তো আমি দ্বিজেন স্যারকে বলবো যদি কিছু সাজেশন দেন, তাহলে উপকৃত হয় অনেকটাই। দেখলি না খুব সুন্দর বললো দেবলি না, অনেক কথা বললো। সেট থিওরি, অ্যাকচুয়ালি সেট থিওরি ছাড়া ম্যাথামেটিক্স ভাবা যায় না, মানে সেট থিওরি কোনো মতেই সেট থিওরি বাদ দিয়ে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করা যাবে না। সব প্রত্যেকটির প্রথম শুরু হয় রিয়েল অ্যানালিসিস করতে গেলে প্রথমে সেট পড়ানো হয়। খুব সুন্দর সুন্দর বলেছে। তবে ওই ওই ওর যেটা একটা যেটা আমার মনে হলো, এইটা বোধ হয় ইয়ে করলে ভালো, ওই যে পেন্টিং সেটের উদাহরণে পেন্টিং দিয়ে বললে, তুমি প্রথমেই বলেছো সেট মানে ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস, হ্যাঁ, টুগেদার উইথ সাম রুল, ফলে পেন্টিং বললে একটা অ্যাম্বিগুইটি থেকে যায়। কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নক্ষত্র আছে, এখন এক নম্বর হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমাদের কাছে খুব ওয়েল ডিফাইন্ড না, এখনো খোঁজে, এখনো মানুষ খোঁজে বিশ্ব ব্রহ্মাণ্ড
মানে তার বাউন্ডারি আছে কিনা, এরা কৃতিবাবুরা অনেক ভালো জানবে, কিংবা যত তারা আছে। অ্যাকচুয়ালি ইনফাইনাইট সেটের উদাহরণ দিতে গেলে ওই ন্যাচারাল নাম্বার বললে সেটা খুব সুন্দর, সহজ করে সুন্দর করে বলা, যেখানে কোন রকম অ্যাম্বিগুইটি থাকবে না। আমি যদি বলি অনেক ভালো ছেলেদের সংগ্রহ, এই ভালো যখনই বললাম তখনই আর ব্যাপারটা আমার কাছে একজন ভালো অপরের কাছে সেটা নয়, ফলে সেখানে এইরকম অ্যাম্বিগুয়াস ব্যাপারগুলো থাকে না। ফলে তুমি দেবলীনা খুব সুন্দর বলেছে, অনেক কথা বলেছে সেটা নিয়ে, আর সেটের উপরে পড়াশোনা না করলে অঙ্কটাও ভালো জানা যাবে না। ফলে খুব ফান্ডামেন্টাল একটা জায়গা, একটা ব্রাঞ্চ ক্যান্টর, তার মডার্ন যে সেট থিওরি পড়ানো হয় ক্যান্টরের কথা বলেছে, ফলে এটা এত সুন্দর ভাবে অনেকটাই সুন্দর ভাবেও বলেছে, সকলেই সুন্দর বলছে। হ্যাঁ, যে তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, কেউ সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, থার্ড ইয়ার বোধহয় নেই, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার সেমিস্টার দিয়ে তোমরা বলছো, তোমরা যে এখন এত সুন্দর সুন্দর করে কথা বলো, সেইটা তোমরা এই সেট দিয়ে খুব মজার মজার গল্প তৈরি করা যায়। তুমি যখন পড়বে তখন দেখবে একটা অ্যাম্বিগুয়াস, তুমি হ্যাঁ উত্তর দিলে আমি প্রমাণ করে দেবো তুমি না বলেছো, আর তুমি না বললে আমি প্রমাণ করে দেবো তুমি হ্যাঁ বলেছো। ওই যেমন একজন নাপি তাদেরই দাড়ি কামায়, যারা নিজের দাড়ি নিজে কামায় না, আর কে নাপিতের দাড়ি কামায় এই প্রশ্ন করলে দেখা যাবে তুমি যদি বলো নাপিত কামায়, আমি প্রমাণ করে দেবো নাপিত কামায় না, আর যদি বলো নাপিত কামায় না তাহলে প্রমাণ করে দেবো নাপিত কামায়। একই রকম ভাবে এই সেটে অর্ডিনারি সেট আর এক্সট্রা অর্ডিনারি সেটের উদাহরণ দিয়ে ওই দেখানো যায় যে ওই সেট অফ অল সেট, এরকম একটা আইডিয়া আছে, খুব সুন্দর ভালো লাগবে তোমরা যদি পরবর্তী সময়ে পড়ো এই জায়গাগুলো, গল্পগুলো এবং তাদের ভেতরের যে জায়গাগুলো। সব অঙ্কের সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে আমরা তো অঙ্কে অনেক সময় বলে দিলাম, এক নম্বর হচ্ছে তার সাপোজিশন থাকে, কনক্লুশন থাকে, এখন সাপোজিশনটা জাস্টিফাইড কিনা, কনক্লুশন যে করলাম তার ওই সাপোজিশন আরো কম করে সেই কনক্লুশনে পৌঁছাতে পারলাম কিনা, এবং তার ইনার এক আই থাকে যেটা ইনটিউশন বলে, এই ইনটিউটিভ আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ফলে তোমাদের মধ্যে আশা করি যে তোমরা সবাই অঙ্ক নিয়ে পড়াশোনা করবে, অনেক বড় হবে ভবিষ্যতে, অঙ্ক নিয়ে তোমরা গবেষণা করবে, এবং তাদের মধ্যে কেউ কেউ বহু জায়গায় অনেক প্রশংসিত হবে। আজকে এই যে সুন্দর ওয়েবিনার হলো, আমি এই ইচ্ছা পোষণ করি, এই আশা করি, এবং মাস্টারমশাইদেরও ধন্যবাদ, তারাও যে ছাত্রছাত্রীদের তৈরি করেছেন। আরো ভালো হতো যদি আরো এগরা কলেজেরই ছেলে মেয়েরা বেশি পার্টিসিপেট করলো, আরো বিভিন্ন কলেজ, কলেজের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আরো অন্যান্য জায়গায় ডিস্ট্রিক্টের বাইরে, আস্তে আস্তে নিশ্চয়ই সেটা প্রসারিত হবে, অনেক ভালো ভালো জায়গা, অনেক বাইরের ছেলেরাও আসবে, তাদের মধ্যে ইন্টারাকশন হবে। আমরা তো কেউই সব জানি না, আমরা সবাই চেষ্টা করি একটু 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 করে জানতে, নলেজটাকে শেয়ার করি, এখানে ওই স্বার্থপরতার ব্যাপার নেই, যে কারণে রেফারেন্স উল্লেখ করি। আমি যদি কারোর কাছ থেকে কোনো উপকার নিই তাহলে সেই উপকারটা স্বীকার করতে শেখানো হয় এই রিসার্চে, যে কারণে যে আমি রেফারেন্স দিই, এই বইটা পড়েছি, সেটা বললে কখনো ছোট হয় না, আমি জানি না বললে কখনো ছোট হয় না, আমি জানার চেষ্টা করব। ফলে এই ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে তোমরা পড়ো, যে ফিজিক্স নিয়ে পড়ছো পড়ো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো পড়ো, তবে ম্যাথামেটিক্স একটা খুব সুন্দর সাবজেক্ট, বিউটিফুল সাবজেক্ট বলতে যা বোঝায় তাই, যারা যা যেটা পড়ে তাদের কাছে সেটাই বিউটিফুল, আমাদের কাছে এটা খুব সুন্দর। একে আরো মানে অনেক সুন্দর সুন্দর গয়নাগাটিতে একে আরো ভালো করে সাজিয়ে তুলবো, এই ইচ্ছা পোষণ করে, এই আশা নিয়ে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই, যে এত ছোট ছোট এই বয়সে তোমরা এত সুন্দর প্রেজেন্ট করলে, সকলকে প্রত্যেকে খুব ভালো বলেছে। আর একটি কথা, যার যা প্রশ্ন আছে, ওই কেউ কেউ প্রশ্ন করেছিলে, এখন তো প্রায় আড়াইটা বেজে গেছে বোধ হয়, তার যদি মনে হয় তোমরা স্যারের সঙ্গে আলোচনা করতে পারো, তারপরেও যদি মনে হয় আমার সঙ্গে আলোচনা করবে তোমরা করতে পারো, আমি মোবাইল খুব ব্যবহার করি না, আমার মোবাইল নাম্বারটা ওই কৃতিবাবুর কাছে পাবে, যদি তোমার কোনো প্রশ্ন থাকে ওই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তাহলে তোমাকে মনে করে কল করে নেব, কল করে নিয়ে তোমার সঙ্গে আলোচনা করে নেবো আমার সময় মতো। হ্যাঁ, তোমাদের কারো যদি যা কারো ওই দুই আরেকজনকে বললাম প্রশ্ন কথা, হ্যাঁ যখন মনে হবে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিয়ে প্রশ্ন বললে আমি তাকে নিজের সময় মতো করে তার সঙ্গে আলোচনা করবো। হ্যাঁ, তোমরা অনেক বড় হও, অনেক অনেক বড় হও।
এই ইচ্ছা নিয়ে কৃতিবাবুকে, সুজিত বাবুকে, আরো যারা এর সঙ্গে যুক্ত সকলকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে যুক্ত করার জন্য। এই বলে আমি আমার কথা শেষ করি। স্যার আমার একটা জিনিস জানার ছিল। এই গ্রুপ অ্যাকশন এখন তো আন্ডারগ্রাজুয়েট কোর্সে ঢোকানো আছে, হ্যাঁ, তো গ্রুপ অ্যাকশনের জন্য কোন বইটা স্টুডেন্টদেরকে মানে রেফারেন্স হিসেবে বললে বেটার হবে? আমি অ্যাকচুয়ালি খুঁজে সেরকম পিডিএফ রেফারেন্স হিসেবে নিজে পড়েছি থমসন বই। গ্রুপের হ্যাঁ গ্রুপ অ্যাকশন আছে, ভালো মানে সিম্পল ভাবে থাকবে। তো সেটা ওইটাকে কাজে লাগিয়ে আবার গ্রুপের যে সমস্ত প্রপার্টি গুলো আবার রিভিজিটিং করানো হয়েছে ওই ওখানে। আপনার নরমাল গ্রুপ ও ইউজ হয়েছে নাকি? না, সেগুলো গ্রুপ থিওরির মধ্যেই পড়ে, গ্রুপ থিওরির মধ্যেই নরমাল গ্রুপ পড়ে। নরমাল তার নরমাল গ্রুপ কেন, মানে অন্যান্য যে আইডিয়া গুলো আছে হোমোমরফিজম, আইসোমরফিজম, সাইল নরমাল গ্রুপের উপরে বা অন্যান্য থিওরেম যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো তো এমনি গ্রুপের গ্রুপ থিওরির মধ্যেই আছে, মানে গ্রুপ অ্যাকশনটা বুঝলাম না। সেটা আরেকটা অপারেশন লাগিয়েছেন মানে এস ক্রস, আমরা যদি বাইনারি অপারেশন, বাইনারি বলছি বাইজেক্টিভ ম্যাপিং করি এস টু এস এ। সুজিত, সুজিত, হ্যাঁ স্যার বলছি, এমনি স্যারের তো খাওয়া দাওয়া হয়নি। সেটা আরেকটা সেট এক্স এর উপরে অ্যাক্টিং করে সেই এক্স এরই, সেই সেটেরই এলিমেন্ট আবার পাচ্ছি, মানে জি ক্রস এক্স টু এক্স, হোয়ার জি ইজ গ্রুপ, এক্স ইজ এনি ফাইনাইট সেট। আচ্ছা, ওখানে দুটো কন্ডিশন থাকছে, একটা হচ্ছে জির আইডেন্টিটি এলিমেন্টের সাথে এক্স এর কোন এলিমেন্টের অপারেশন করলে ওই এক্স এর এলিমেন্ট পাচ্ছি, আর হচ্ছে জি ওয়ান জি টু কে একসাথে রেখে এক্স ইকুয়াল টু জি ওয়ান আর জি টু এক্স কে একসাথে রেখে, মানে অ্যাসোসিয়েটি প্রপার্টি ওটা স্যাটিসফাই করছে। ও আমি তো এই জায়গাটা না জানি না গো বাবু, এই জায়গাটা আমি ঠিক জানি না, এটা নতুন অবস্থা এসেছে, মানে আমিও নিজে পড়ে পড়াচ্ছি। ও আমি এটা 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 কি মানে আমাদের সিলেবাসে এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, থার্ড ফিফথ সেমিস্টারে আছে এটা। ও আচ্ছা, আমি একটু দেখবো, দেখে যদি দেখে, আমি ততটা গ্রুপের ইয়ে নই, এক্সপার্ট নই, কিন্তু আমি একদম এটা সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। আচ্ছা আচ্ছা স্যার, এখন এই নতুন ইয়েতে ঢুকে আমাদেরও সেই অনেক কিছু স্যার এখন দেখে, আমিও মাস্টার ডিগ্রিতে গিয়ে পড়িয়ে নিয়ে সেটাও এখন নেই, মানে আমি আজকেই প্রথম গ্রুপ অ্যাকশনের ব্যাপারটা ইয়ে করলাম, জানতাম না। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ টাইম স্পেন্ড করেছেন আপনি, আমরা খুবই, আমাদেরও আমারও ভালো লেগেছে। হ্যাঁ, ছেলেমেয়েরা বলছে, আর ওই ওরা ওই ওদিকে বলবেন তো আপনার কলেজের ছেলেমেয়ে ওই যে যে বলছিল ও যে, হ্যাঁ বিকাশ, বিকাশ চন্দ্র, হ্যাঁ, চেষ্টা করলে সিমনসের বইটা পড়তে পারে, ও যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে, অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট কটা আছে, ওই নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করাটাই ভয়ঙ্কর সলিউশন, তাই না? হ্যাঁ হ্যাঁ, নন লিনিয়ারটাই ডিফিকাল্ট। হ্যাঁ, কেন এক্সপোনেনশিয়াল বললাম, ওগুলো যদি ও করতে বুঝতে চায় এটা খুব একটা ইয়ে নয়, আর দুটো বলেছে, একটা হচ্ছে মাপার বইয়েতে ও করতে পারে ওই সলিউশন গুলো, নন হোমোজিনিয়াস ইকুয়েশন এর কখন ইউনিক সলিউশন, কখন অসংখ্য সলিউশন, কখন সলিউশন নেই, আর এটা মাপার বইতেই সুন্দর করে করা আছে, যে কোনো বইতেই করা আছে, ওই ভেক্টর স্পেসের আইডিয়া থাকলে আরো ভালো বলতে পারবে। আর যেটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সপোনেনশিয়াল কেন নেওয়া হয়, এটা যদি ও সিমোরকে বইটা একটু দেখে তাহলে খানিকটা আইডিয়া করতে পারবে। আর যদি মনে করে যে না আমি স্যারের সঙ্গে কথা বলবো, তাহলে আমাকে একটা মেসেজ করে দিলে আমি ওর সঙ্গে এটা নিয়ে আলোচনা করব।
ঠিক আছে স্যার, আপনার পছন্দে আপনি তাকে ও আপনি আপনি গাইড করতে পারেন, তারপরে যদি ও মনে করে তাহলে আমরা কথা বললে আমাদেরও তখন বলা যাবে। ও বলেছিল তখন সময় এখন অনেকটা সময় হয়ে গেছে, তবে এটা তো খুব সুন্দর উদ্যোগ একটা, মানে বলে আমি শেষ করতে পারবো না যে এত সুন্দর উদ্যোগ নেওয়া যায়, এটা ভাবা হয়েছে এবং সেটা কার্যকর করা হয়েছে, এটা সত্যি ধন্যবাদ পাওয়ার মতো কাজ। হ্যাঁ অঙ্কের কোন সমস্যা হলে স্যার কাছে হাজির হয়ে যাই, কাজ ছিল অন্য কাজ ছিল বাদ দিয়েছি, যেমন আজকে একবার ভেবেছিলাম বাজার কিছু জিনিস খুব দরকার ছিল সেটা বাদ দিয়ে দিলাম, যে কৃতিবাবু এত করে বলেন আমার কোনো কিছু একটা করা হয় না অ্যাটেন্ড করা, এত যেন মূল্যবান, সেই জন্য সবকিছু বাদ দিয়ে আজকে বসেছিলাম, যে যাই হোক না কেন ছেলে মেয়েদের সঙ্গে বসবো। খুব সুন্দর হয়েছে, খুব নাম্বার থিওরি নিয়ে ওই অনু অনুর কথাটা গল্পটা করলে, অনুর গল্প মানে আমার নিজের ধারণা এই সাবজেক্টের সঙ্গে সঙ্গে সাবজেক্টটা শেখানোর সঙ্গে সঙ্গে তাদের গল্পগুলো যদি যতটুকু জানা যায় করলে তাদের আগ্রহ বাড়ে, তারা ভালো করে শেখে। এখন কজন তাহলে আছেন, কজন টিচার আছেন? ম্যাথে এখন ছজন আছেন। ও ছজন, অনেক তাহলে বেশ কয়েকজন আছেন। হ্যাঁ, দুজন ফুল টাইম আছেন, চয়ন স্যার আর বাবলু স্যার। আচ্ছা, আর আমরা চারজন, আমি আর সুকমল, নবারুন আর রুম্পা সাউ বলে। আচ্ছা আচ্ছা, সুকমল আমার ছাত্র, সুকমল রামনগর কলেজের ছাত্র। রুনুকে ওই রুনা দিদিমণিকে বোধ হয় চিনি, রুম্পা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুম্পা দিদিমণি তাকে বোধ হয় চিনি। ও কিন্তু ছেলেরা এত বেশি এত আগ্রহী, আমি তো খুব 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 ভালো লাগলো, মানে এত সুন্দর করে সব ছেলে মেয়ে গুলো বললো এবং তারা যে বলার সাহস দেখিয়েছে এবং সেখানে টিচাররাও সাহস মানে সহযোগিতা করেছেন, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। কৃতিবাবুকে, সুজিত, কৃতি, আমি কৃতিবাবুকে কখনো কৃতি, কখনো তুমি, কখনো আপনি এরকম করি, মানে আমার কোনো এটা ঠিক থাকে না। তবে ছেলে মেয়েগুলোকেও খুব আমার খুব ভালো লেগেছে, এরা সকলে বলেছে, আর এরা পরবর্তী সময় লেগে থাকলে অনেক ভালো করবে। এবার এই পর্বের পরিসমাপ্তি হলো, এবার ছাত্রদের বলছি তোমরা এবার লিংক ওয়ানে চলে যাও, ওখানে জিওগ্রাফি মানে লাস্ট প্রেজেন্টেশন চলছে, তারপরে বোর্ড অফ থ্যাংকস এই প্রোগ্রামটা কমপ্লিট করা হবে। ঠিক আছে, আমি তাহলে স্যার রেকর্ডিংটা স্টপ করে দিলাম। হ্যাঁ আর আমি স্যার